এখন অডিও বুকের পাশাপাশি বই রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টস, অ্যামেজিং ইনফরমেশন, টিপস অ্যান্ড ট্রিক্স, অ্যাডভাইস সহ নানান ধরনের বুকিশ কন্টেন্ট পেতে ফলো করুন টিকটকে। বাড়ির নাম অপেক্ষা। অপেক্ষার সামনে দাঁড়িয়ে আছেন অধ্যাপক লতিফুর রহমান। তিনি এই বাড়ির মালিক। তার চোখে মোটা প্রেমের চশমা। চশমা ছাড়া তিনি খুব একটা ভালো দেখতে পান না। তারপরও চশমার ফাঁক দিয়েই তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে শেষ মুহূর্তে বাড়িটার নাম আরেকবার দেখে নিলেন। তারপর সন্তুষ্ট গলায় বললেন, এবার ঠিক আছে। যে ছেলেটা গেটের বাঁদিকের দেয়ালে খোদাই করে বাড়ির নাম লিখছিল, সে বিরক্ত গলায় বলল, বানাম লইয়ে আপনি হুদাই পেরেশানি করলেন পূর্বেচার সাহ। এইটা তো আর আপনার কলেজের বাংলা ক্লাস না, যে মাইন্ড সেই সেই হানে বানাম শিখব। অপেক্ষা লিখলে কি এমন সমস্যা আসিল সেইটাই বোঝলাম না। লতিফুর রহমান মৃদু হাসলেন, তবে জবাব দিলেন না। তার সারা জীবনের সঞ্চয় এই বাড়ি। তিনি ছিলেন কলেজের বাংলার অধ্যাপক। প্রাইভেট টিউশন ছিল না, বাড়তি রোজগার ছিল না। তারপরও বাড়ির এই স্বপ্নটা তিনি সযত্নে বুকে পুষে রেখেছিলেন। স্বপ্নটা শেষ অবধি হয়তো অবিকল স্বপ্নের মতো করে ধরা দেয়নি। তারপরও চোখের সামনে যে তিনতলা অবয়বটি দাঁড়িয়ে আছে তা এখনও অবিশ্বাস্যই লাগে লতিফুর রহমানের। জীবনভর আবর্ণনীয় কৃচ্ছতা আর শেষ বয়সের পেনশনের টাকাটাও যখন যথেষ্ট হলো না, তখন বিক্রি করে দিলেন গ্রামের ফসলি জমিটুকু। তাতেও যে সব ঠিকঠাক হয়েছে এমন নয়, বরং বাড়িটা এখনও অনেকটাই অসমাপ্ত। তিনতলার একপাশের ছাদ এখনও বাকি, নিচতলার কিছু ঘরের প্লাস্টারও হয়নি। গেটটা যেমন করার ছিল তাও পারেননি, নাম ফলকটাও না। প্রায় 2 বছর ধরে আস্তে আস্তেই বাড়ির কাজ চলেছে। লতিফুর রহমান নিজেই বাড়ির কত কাজ যে করেছেন, মিস্ত্রিদের সঙ্গে থেকে থেকে তাদের বহু কাজে সহায়তাও করেছেন। সামান্য খরচও যদি তাতে বাঁচে। একটা সুবিধাও অবশ্যই হয়েছে, এই দীর্ঘ সময় অনেক কাজ তিনি শিখেও গিয়েছেন। সেদিনই তো নিজের বাথরুমের সামনের জায়গাটা তিনি নিজে সিমেন্ট কিনে এনে ঢালাই করেছেন। বাড়ি নিয়ে অনেক আক্ষেপ থাকলেও মনের মতো করে যদি কিছু করে থাকেন তাহলে দোতলাটা। দোতলার পুরোটাই লতিফুর রহমান আর তার স্ত্রী নাসিমা বেগমের। দোতলা জুলে খেলার মাঠের মতো বড় বড় ঘর। দক্ষিণ দিকের দেয়াল জুড়ে বিশাল জানালা। সেই জানালাটা খুলে দিলে মনে হয় ঘরের ভেতর আস্ত আকাশ ঢুকে গেছে। লতিফুর রহমান সেই আকাশের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নেন। আহা জীবন! লতিফুর রহমান বাড়ির সীমানা প্রাচীর ঘিরে হাঁটতে হাঁটতে দীর্ঘশ্বাস ফেললেন। আজকাল তার ডান পাটা আবার সমস্যা করছে। বহু বছর আগে এক দুর্ঘটনায় ডান পায়ে ভয়াবহ চোট পেয়েছিলেন তিনি। দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সেই পুরনো চোট যেন ধীরে ধীরে আবার ফিরে আসছে। আজকাল কখনো কখনো তাই ক্র্যাচ নিয়েও হাঁটতে হয়। লতিফুর রহমান হেঁটে বাড়ির পেছন দিকটা চলে এলেন। বাড়ির দেয়াল ঘেঁষে বাইরে খানিকটা ফাঁকা জায়গা, তারপরেই নদী। নদীর দুধারেই প্রচুর ইট ভাটা আর বালির ট্রলার। লতিফুর রহমান ঘুরে বাড়ির সামনের দিকে এলেন, তারপর বাড়িটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। সৈকত নিশ্চয়ই কোনো একদিন তার স্ত্রী সন্তান নিয়ে এখানে আসবে। এই বিশাল বাড়িটা সেদিন ঝলমল করে উঠবে আলোয়, মুখরিত হয়ে উঠবে শব্দে গানে। তিনি ভেবে পান না, বুকের ভেতর চোরা দীর্ঘশ্বাস গোপন করে বিদেশ বিভুঁয়ে একজন মানুষ এত দীর্ঘ সময় ধরে থাকে কি করে। নাসিমা বেগনের প্রেশারটা আবার বেড়েছে। তিনি বিছানায় শুয়ে জড়ানো গলায় বললেন, তুমি ডালিয়াকে বলো আমি রাতে তেঁতুলের রস ছাড়া আর কিছু খাবো না। লতিফুর রহমান বুকশেলফে বই সাজিয়ে রাখছিলেন। ঘরের মাঝখানের দেয়ালের পুরোটা জুড়েই বিশাল বুকশেলফ বানিয়েছেন। নাসিমা বেগুনের কথা শুনে বললেন, কিন্তু কিছু না খেলে প্রেশারের ওষুধটা কি করে খাবে? ওসব প্রেশারের ওষুধে কিছুই হবে না, তার চেয়ে এটাতে ভালো কাজ হয়। তুমি সবসময় কেন ডাক্তারের চেয়ে অন্যদের কথায় বেশি গুরুত্ব দাও? কেন দিই তা তো তুমি ভালো করেই জানো, কিন্তু ভুল তো সবারই হয় তাই না? আমরা এই যে এত কাজ করি আমাদের ভুল হয় না? হয়। এত বছর বাংলার শিক্ষক ছিলাম, এখনো কত জানা বানানো লিখতে ভুল করে ফেলি। আর সেই কবে একবার এক ডাক্তার ভুল করেছে বলে তুমি সেটা ধরে এখনো বসে থাকবে? তাছাড়া সে ভুল করেছে দেখে যে সব ডাক্তারই ভুল করবে তা তো না। নাসিমা বেগম এই কথার পিঠে কোনো কথা বললেন না। তিনি নিজেই গলা উঁচু করে ডালিয়াকে ডাকলেন। ডালিয়ার বয়স 27-28 বছর, দেখতে সুশ্রী, গায়ের রং ফর্সা। তার একবার বিয়েও হয়েছিল, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি না হলেও যোগাযোগ বন্ধ। কি কারণে যোগাযোগ বন্ধ সেই বিষয়ে অবশ্য লতিফুর রহমান বা নাসিমা বেগমের কোনো আগ্রহ নেই। 2 নিঃস্ব বৃদ্ধ আর বৃদ্ধার নিরস সংসারে কোনো কাজের মেয়ে এসে বেশি দিন টেকেনি।
ডালিয়া সেখানে আশ্চর্য ব্যতিক্রম। সে এসেছে প্রায় বছরখানেক হয়ে গেল। চুপচাপ শান্ত ধরনের মেয়ে ডালিয়ার যেন সাত চড়েও রানী। সম্ভবত এই কারণে সে এবাড়িতে টিকে গেছে, না হলে নাসিমা বেগমের মতো তিক্ষি মেজাজের কারোর সঙ্গে একই বাড়িতে থাকা সহজ ব্যাপার নয়। আকাশে মস্ত চাঁদ উঠেছে। খোলা জানালায় সেই চাঁদ দেখে লতিফুর রহমানের মন খারাপ হয়ে গেল। এত বড় বাড়ি বানালেন, কিন্তু সেই বাড়ির ছাদে বসে চাঁদ দেখার কোনো উপায় নেই। এর মধ্যে ভাড়া নেওয়ার জন্য কিছু লোকও এসেছিল, কিন্তু ঘরগুলোর কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি বলে ভালো ভাড়াটাও পাওয়া যাচ্ছে না। আর যাদের পাওয়া যাচ্ছে তারাও বেশিরভাগই এলেবেলে ধরনের লোক। এদের হাতে ঘরগুলো ছেড়ে দেওয়ার ভরসাও পান না লতিফুর রহমান। তিনি আসলে অপেক্ষায় আছেন ভালো কোনো পরিবারের, যারা অ্যাডভান্স বেশ কিছু টাকা দিতে পারবে। সেই টাকাটা তিনি বাড়ি তৈরির কাজে লাগাতে পারবেন। নতুন থানা শহর বলে বড় ভাড়াটে পাওয়া খানিক সমস্যাজনক। এখানে ব্যবসা বাণিজ্য এখনো তেমন গড়ে ওঠেনি, তবে ব্যাংক, বিমা, টেলিকমের মতো নাগরিক সুবিধা সরবরাহকারীর প্রতিষ্ঠানগুলো যে শীঘ্রই চলে আসবে তার একটা পূর্বাভাসও পাওয়া যাচ্ছে। সেই আশাতেই বুক বেঁধে আছেন লতিফুর রহমান। এগুলো চলে এলেই ভালো ভাড়াটে পাওয়ার জন্যে অসুবিধা হবে না আর। সম্ভবত এসব কারণে আজকাল আগ্রহী ভাড়াটের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে কারোর সঙ্গে কথা খুব বেশি এগোয় না। আজও প্রায় সাত আটজন ভাড়াটে এসেছে। রোজকার মতো লতিফুর রহমান নিজেই ঘুরে ঘুরে তাদের ঘরগুলো দেখিয়েছেন। এই কাজটি করতে অবশ্য লতিফুর রহমানের বেশ ভালো লাগে। সারা জীবনের কাচুমাচু স্বচ্ছদাম্ভ্রান্ত ভাড়াটে থেকে মুহূর্তেই নিজেকে প্রবল প্রতাপশালী ভারিওয়ালা মনে হয়। আর হাতের চামড়ার ব্যাগে এক ব্যাগ চাবি। এই ব্যাগ তিনি মুহূর্তের জন্যও হাতছাড়া করেন না। নিজ হাতে দরজার তালা খুলে ঘর দেখান, গম্ভীর মুখে ঘরের গুণগান করেন। শেষ পর্যন্ত বাড়ি ভাড়া দিলে যেসব নিয়মকানুন মেনে চলতে হয় তা অক্ষরে অক্ষরে বলে দিতে থাকেন। আজকাল অবশ্য ঘুমেও সমস্যা হচ্ছে। ভাড়ার জন্য বাড়ি দেখতে আসা লোকজন যখন তখন কলিং বেল চাপে। লতিফুর রহমান ঘুম থেকে উঠে চাবির ব্যাগ হাতে দ্রুত নিচে নেমে যান। তারপর মূল ভবনের কলাপসিবল গেট খুলে ছোট্ট উঠানটা পেরিয়ে হেঁটে গিয়ে মেইন গেটের তালা খুলে দেন। এই কাজ তাকে দিনের মধ্যে অসংখ্যবার করতে হয়। নাসিমা বেগম মাঝে মাঝেই বিরক্ত গলায় বলেন, দারোয়ানের মতো প্রতিবার তোমাকে গিয়ে কেন গেট খুলতে হবে, ডালিয়াকে দিলেও তো হয়। নিজের বাড়িতে দারোয়ানি করতেও আনন্দ, বুঝলে? অত বুঝে আমার কাজ নেই, একটা দারোয়ানও তো রাখতে পারো, পারো না? দরকার হলে রাখতাম, শুধু শুধু পয়সা নষ্ট করার তো কোনো মানে নেই। তোমার কাছে তো সবকিছুই শুধু শুধু পয়সা নষ্ট, সারাটা জীবন ধরে এই তো শুনলাম। আর কিছু শোনোনি? আর কি শুনবো? এই যে দীর্ঘশ্বাস ছাড়লাম। কারো দীর্ঘশ্বাস কেউ শোনে না। শোনে না? না শোনে না। তুমি আমার দীর্ঘশ্বাস কখনো শুনেছ? এই প্রশ্নে এসে লতিফুর রহমান চুপ করে যান। তিনি জানেন এখন অবধারিতভাবেই সৈকতের প্রসঙ্গ আসবে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাসিমা বেগম আবার হাউমাউ করে কাঁদবেন। তার সেই কান্না সারা রাতেও শেষ হবে না। নিস্তরঙ্গ একঘেয়ে বাড়িতে শুক্রবার ভোরটা হঠাৎ জলোচ্ছ্বাস নিয়ে এলো। সাপ্তাহিক ছুটির দিন বলে লতিফুর রহমান আর ঘুমালেন না। আজ সারাদিনই লোকজন আসবে বাড়ি দেখতে। তিনি তাই নামাজ পড়ে এসে বসেছিলেন বারান্দায়। এই মুহূর্তেই কলিং বেল বাজল। এত ভোরে কেউ বাড়ি দেখতে আসতে পারে, এটা লতিফুর রহমানের ধারণায় ছিল না। এই সাত সকালে অত দূর থেকে আলী আকবর এসেছে দেখে তিনি রীতিমতো চমকে গেলেন। চিন্তিত ভঙ্গিতে বললেন, কেহিরে আলী, এত সকালে খবর কি? আলী আকবর সাইকেল চালিয়ে এসেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমেরিকা থেকে চিঠি আইছে স্যার। লতিফুর রহমান প্রথমে বুঝতে পারলেন না, আমেরিকা থেকে চিঠি আসলে আলী আকবর তার কাছে কেন এসেছে। তিনি দ্বিধাগ্রস্ত গলায় বললেন, কিসের চিঠি, কার চিঠি? আপনার চিঠি মনে হয়। আগে যেই বাসায় ভাড়া থাকতেন সেই বাসার বাড়িওয়ালা গতকাল রাতে চিঠিখানা আব্বার কাছে দিয়া বলল আপনার কাছে পৌঁছাই দিতে। আলী আকবর কলেজের দপ্তরের ছেলে। লতিফুর রহমান কলেজ থেকে রিটায়ার করলেও এতদিনকার কলেজ, কলেজের মানুষের সঙ্গে একটা সম্পর্ক রয়েই গেছে। এখান থেকে কলেজের দূরত্ব মাইল দশেক হবে। দীর্ঘ ৩০ বছর সেখানেই, কলেজের পাশে ভাড়া বাসাতেই ছিলেন তারা। বছরখানেক হলো সেই ভাড়া বাসা ছেড়ে এখানে এসে উঠেছেন। নাসিমা বেগম অবশ্য চিঠি খুললেন না। তিনি বন্ধ খাম হাতে নিয়ে বসে রইলেন। দুপুরের দিকে খানিক ঘুমিয়েও গেলেন। এমনিতেই তার ১২ মাসে অসুস্থ থাকেন। তার মধ্যে গতরাত থেকে শরীরটা ভীষণ খারাপ করছে। ভোরের দিকে বার দুই বমিও হয়েছে। তিনি বালিশের তলায় খামটা রেখে চোখ বন্ধ করে শুয়ে রইলেন। তার বন্ধ চোখের পাতায় বারবার সৈকতের ছবি ভেসে আসছে।
অদ্ভুত ব্যাপার হচ্ছে, যে সৈকতের ছবি তিনি দেখছেন সেই সৈকতের বয়স 5 কি 6। বড় হয়ে যাওয়া সৈকতের ছবি তিনি কল্পনাও আনতে পারছেন না। অবশ্য আনবেই বা কী করে, প্রায় 16 বছর তিনি সৈকতকে দেখেন না। তবে সেই 15-16 বছর আগে সৈকতের চেহারাও তার কল্পনায় আসে না। নাসিমা বেগম চিঠি খুললেন সন্ধ্যার দিকে, মাত্র 4 থেকে 5 লাইনের লেখা, কিন্তু সেই লেখাটুকুই যেন তার এতদিনকার এত এত অসুস্থতা নিমিষেই কর্পূরের মতো হাওয়ায় উড়িয়ে দিল। আজ তিনি নিজেই রান্না করবেন। রান্না শেষে তিনি ডালিয়াকে কাছে ডেকে নরম গলায় বলল, আজ এতদিন পর আমি কেন রান্না করেছি বলতো? জানি না, অনেকদিন তো রান্নাবান্না করি না, তাই দেখলাম রান্না ভুলে গিয়েছি কিনা। রান্না কি ভুলে গিয়েছি? না। শুধু না বলছিস কেন, বল রান্না কেমন হয়েছে? ভালো। শুধু ভালো হয়েছে? কম না বেশি ভালো হয়েছে? বেশি। সত্যি বলছিস না আমার ভয় বানিয়ে বানিয়ে বলছিস? ডালিয়া এই কথার উত্তর দিল না, সে মাথা নিচু করে ফেলল। ডালিয়ার প্রতিক্রিয়া দেখে নাসিমা বেগমের রেগে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু আশ্চর্য তিনি রেগে গেলেন না, বরং শান্ত গলায় বললেন, রান্না খারাপ হয়েছে তো কি হয়েছে? অনেকদিন রাঁধিনা বলে এই অবস্থা, এখন থেকে রোজ রাঁধবো, 2-4 দিন রাঁধলেই ঠিক হয়ে যাবে। জি খালাম্মা। এবার বল, আমি হঠাৎ এতদিন পর রান্না করছি কেন? আমেরিকা থেকে ভাইজান আসবো, এই জন্য। নাসিমা বেগম খুবই অবাক হলেন, এই কথা তুই জানলি কি করে? তোর খালুজান বলছে? সে আমার চিঠি আমার আগে নিজে খুলে পড়েছে? আমারে কেউ কিছু বলে নাই খালাম্মা। তাহলে বুঝলি কিভাবে? সকালে চিঠি আসনের পর থেকে আপনারে দেখা আন্দাজ করছি। নাসিমা বেগম কিছুক্ষণ ডালিয়ার দিকে চুপচাপ তাকিয়ে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, দুনিয়াতে তো দেখি আমি ছাড়া আর সকলেই বুদ্ধির মহাসাগর, আমি একমাত্র গাধা। রাতে ঘুমাতে যাওয়ার আগে নাসিমা বেগম লতিফুর রহমানকে ডেকে বললেন, আমি গ্রামে যাব। গ্রামে? এখন বাড়ির এই অবস্থা রেখে? বাড়ির কি অবস্থা? এখনো ভাড়ার কোনো ব্যবস্থা হলো না, কত কাজ বাকি, এখন গ্রামে গেলে সব দেখবে কে? আমি তো বলিনি যে তোমাকেও যেতে হবে। এই শরীরে তুমি একা অত দূর যেতে পারবে? পারবো, আমাকে বাসে তুলে দিলেই হবে। কিন্তু এখনই গ্রামে কেন? এখন তো বলিনি, আরো 10-15 পর, আগে ভাগে জানিয়ে রাখলাম। কিন্তু বাড়িতে কি? নাসিমা বেগম এই প্রশ্নের জবাব দিলেন না, তিনি ঘর বন্ধ করে শুয়ে পড়লেন। সৈকত দেশে আসছে এটা তার এখনো বিশ্বাস হচ্ছে না। তিনি ভেবে পাচ্ছেন না সৈকতের জন্য কি করবেন। সৈকতকে এখন আগের মতোই গুঁড়ো চিংড়ি দিয়ে কচুর লতি, ঝাঁঝালো সর্ষে তেল, কচুমুখের ভর্তা, বোম্বাই মরিচ দিয়ে খেসারির ডাল পছন্দ করে? ইলিশের মাথা দিয়ে লাউ, করকরে ভাজা পুঁটি মাছ, আগের রাতে রান্না করা গরুর মাংসের তরকারির কথা মনে আছে তার? থাকলেও এখানে এগুলো পাবেন কোথায় তিনি? আর পেলেও সেগুলো তার সেই আগের মতো নেই, জমিতে কৃত্রিম সারের কারণে সবই হাইব্রিড ফলন, বাজারে আসতে না আসতেই ফরমালিন, এসব তিনি তার ছেলেকে খাওয়াবেন না। নাসিমা বেগম নিজেই তার গ্রামে যাবেন, দীর্ঘ সময় থেকে দেখে বুঝে শুনে সৈকত আসার আগে আগে এই রাজ্যের খাবার দাবার নিয়ে ফিরবেন। শেষ পর্যন্ত অবশ্য নাসিমা বেগমের একা যেতে হলো না, লতিফুর রহমানই নিয়ে গেলেন নাসিমা বেগমকে, সঙ্গে গেল ডালিয়াও। অত বড় বাড়ি খালি ফেলে আসতে মন সায় দিচ্ছিল না তার, যদিও বাড়ির সীমানা প্রাচীর যথেষ্টই উঁচু এবং অনতিক্রম্য, তারপরও মূল ভবনের কলাপসিবল গেটখানাও দুর্ভেদ্যই, আর এখানে চিন্তারও অবশ্য কিছু নেই। দিন সাথে গ্রাম থেকে তারা ফিরে এলেন। নাসিমা বেগম রাজ্যের তরি তরকারি মাছ খাবার নিয়ে এসেছেন, সঙ্গে নিয়ে এসেছেন এনায়েত নামে 17-18 বছরের এক ছেলেকেও। এই ছেলে বাড়ির দারোয়ানের কাজটা অন্তত করতে পারবে। নাসিমা বেগমকে খুব ফুরফুরেই লাগছে। বাড়িতে আসার পরপরই তিনি ঢুকে গেলেন রান্নাঘরে। দুঃসংবাদ দুটি এলো এর পরপরই। বাড়ি ফিরেই সৈকতের আরও একটি চিঠি পেলেন নাসিমা বেগম। চিঠিতে সৈকত জানিয়েছে সে আগামী মাসে দেশে আসতে পারছে না, স্কুল বাস দুর্ঘটনায় আহত হয়েছে তার ছোট মেয়ে, প্রায় 6 জন বাচ্চা মারাও গিয়েছে। যদিও সৈকতের ছোট মেয়েটির অবস্থা ততটা গুরুতর কিছু নয়, কিন্তু তারপরেও এই ঘটনায় পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। দ্বিতীয় ঘটনাটি ভয়াবহ। গ্রাম থেকে ফেরার পরদিন দুপুরে আবার ভাড়াটে এলো। শহরে যে নতুন ব্যাংক এসেছে তার ম্যানেজার সাহেব এসেছেন বাসা দেখতে। তার সঙ্গে কথা বলে রীতিমতো মুগ্ধ হয়ে গেলেন লতিফুর রহমান। তিনি আগ্রহ নিয়ে তাকে 3-তলার ঘরগুলো দেখাতে নিয়ে গেলেন। নিচের তুলনায় এখানকার ঘরগুলো বেশ বড় এবং খোলামেলা। লতিফুর রহমান ঘরের তালা খুলতে গিয়ে সমস্যায় পড়লেন। নতুন তালা লাগিয়েছিলেন প্রতিটি দরজায়,
সেই তালা প্রায় 8-10 দিন তোলা হয়নি বলে শক্ত হয়ে আটকে গেছে। অনেক কসরত করে খুলতে হলো তালাগুলো, কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বিকট দুর্গন্ধে লতিফুর রহমানের পেট গুলিয়ে উঠল। পাকস্থলে যেন ঠেলে বের হয়ে আসতে চাইছে। লতিফুর রহমান দুহাতে নাক মুখ চেপে ধরে দরজার কাছটায় খানিক দাঁড়িয়ে রইলেন, দীর্ঘদিনের অকাঙ্ক্ষিত ভাড়াটে তার সঙ্গে, অথচ তার সামনেই এমন ভয়াবহ পরিস্থিতি। লতিফুর রহমান হতভম্ব অবস্থা কাটানোর জন্য হাসতে চেষ্টা করলেন। ইঁদুর বিড়াল কিছু একটা পচে আছে বুঝলেন ভাই সাহেব, এত বড় বাড়ি মানুষ বলতে আমরা মাত্র দুজন, তাও আপনার ভাবি হলেন 12 মাসই রোগী, আমি একা তো এই বাড়ি দেখাশোনা করে রাখতে পারি না, আপনারা যদি আসেন তাহলে একদম নিজেদের বাড়ি মনে করে থাকবেন, দেখাশোনা করবেন। রুমালে নাক মুখ ঢেকে মুখভঙ্গি আড়াল করে রাখা নতুন ভাড়াটে তাদের সন্তুষ্ট হলেন কিনা বোঝা গেল না। লতিফুর রহমান ড্রয়িং ডাইনিং রান্নাঘরে তন্নতন্ন করে খুঁজলেন, কোথাও পচা গলা কিছু দেখতে পেলেন না। দেখতে পেলেন না প্রথম দুটি বাথরুমেও, তৃতীয় বাথরুমটি মাস্টার বেডের সঙ্গে। লতিফুর রহমান সেই বাথরুমের দরজাটা খুললেন, তারপর চিৎকার করতে গিয়েও আচমকা থমকে দাঁড়ালেন। তার হাত পা কাঁপছে, তিনি টলছেন, মনে হচ্ছে তার চারপাশের জগৎটা চোরকির মতো পাক খেয়ে খেয়ে ঘুরছে, পেটের ভেতর গুলিয়ে বমি হয়ে উঠে আসছে নাড়ি ভুঁড়ি। তিনি তীব্র আতঙ্ক নিয়ে আরো একবার চোখ মেলে তাকালেন। বাথরুমের মেঝেতে কাত হয়ে পড়ে আছে একটি লাশ, লাশটার গলা থেকে মাথাটা প্রায় ছুটে এসে বিভৎসভাবে ঝুলে আছে বুকের ওপর, পচে যাওয়া লাশটার শরীর বেয়ে ভনভন করে উঠছে মাছি। লতিফুর রহমান ঝট করে বাথরুমের দরজাটা বন্ধ করে ফেললেন, যেন আচমকায় বুঝতে পারলেন এই ঘটনা এক্ষুনি কাউকে জানতে দেওয়া যাবে না, আগে বুঝতে হবে ঘটনা আসলে কি ঘটেছে। ব্যাংকার ভদ্রলোকের নাম রফিকুল ইসলাম, তিনি তখনও ড্রয়িং রুমেই দাঁড়িয়ে, তার ঘুণাক্ষরেও ধারণা নেই যে ঠিক পাশের ঘরে কি অবিশ্বাস্য এক ভয়াবহ ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে আছেন লতিফুর রহমান। তিনি নাকে মুখে রুমাল চেপে ধরে বেডরুমের দরজায় উঁকি দিলেন। কিছু পেলেন স্যার? কিছু তো পেলাম না, দেখি বাইরের ঘরে বা ছাদে কিছু মোহরে পচে রয়েছে কিনা। রফিকুল ইসলাম আর বেশিক্ষণ এখানে থাকতে চাইছিলেন না, লতিফুর রহমানের সঙ্গে তিনিও তটস্থ ভঙ্গিতে ঘর থেকে বের হয়ে এলেন। রফিকুল ইসলামকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেন লতিফুর রহমান, তারপর টু লেট লেখা সাইনবোর্ডটা সরিয়ে ফেললেন গেট থেকে। তিনি চান না এই মুহূর্তে আর কেউ বাড়ি ভাড়া নিতে আসুক, ঘটনা এখনো মাথায় ঢুকছে না লতিফুর রহমানের। এই বাড়ির প্রতিটি ঘরের চাবি প্রতি মুহূর্তে তার কাছেই থাকে, তিনি ছাড়া অন্য কারো কাছে কোনোভাবে এই চাবি যাওয়ার সুযোগ নেই। শুধু তাই না, গ্রামে যাওয়ার আগে তিনি নিজ হাতে প্রতিটি ঘরের দরজা পরীক্ষা করে নিশ্চিত হয়ে তারপর গিয়েছিলেন। এরপর এই এতদিনে যে আর একটা ঘরও খোলা হয়নি সেই বিষয়েও তিনি নিশ্চিত, এমনকি এই ঘরটা চাবি দিয়ে খুলতে গিয়েও প্রচণ্ড বেগ পেতে হয়েছে তার। ঘরের কোনো দরজাও কোথাও ভাঙা নেই, কোনো আঘাতের চিহ্ন নেই, তাহলে ঘটনা ঘটেছে কিভাবে? লতিফুর রহমান বাকিটা সময় থম মেরে বসে রইলেন। জোহরের আজান হলেও তিনি উঠলেন না, তার মাথায় হাজারটা প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের কোনো উত্তর নেই, এ যেন রীতিমতো ভৌতিক ঘটনা। মাঝখানে একবার মনে হলো তিনি ভুল দেখেছেন, এই বয়সে এসে হ্যালুসিনেশন হওয়া অসম্ভব কিছু নয়। তিনি উঠে গিয়ে আবার দেখে এলেন, বাথরুমের দরজা খোলার সাহস এবার আর তার হলো না, কিন্তু পচা লাশের বিকট গন্ধেই তিনি নিশ্চিত হয়ে গেলেন তিনি ভুল কিছু দেখেননি। লতিফুর রহমান সাহিত্যের ছাত্র ছিলেন, সারা জীবন পড়িয়েছেনও বাংলা সাহিত্য, সেই সুবাদেই প্রচুর বই পড়ার অভ্যাস তার রয়েছে। কঠিন জীবনবোধ সম্পূর্ণ ধ্রুপদী সাহিত্য যেমন পড়েছেন, পড়েছেন নানা ধরনের গল্প উপন্যাস, দেশি বিদেশি থ্রিলারও। ঠিক এসব কারণেই কিনা কে জানে, এই পরিস্থিতিতেও খানিকটা হলেও নিজের ওপর নিয়ন্ত্রণ রেখে ভাবতে পারছেন তিনি। পচা গলা লাশটা এখনো পড়ে আছে তার বাড়িতেই। সেই সারাটা দুপুর বিকেল তিনি থম মেরে বসে রইলেন, কারো সঙ্গে কোনো কথা বললেন না, খেতে গেলেন না, এক মনে ঘন্টার পর ঘন্টা বসে রইলেন একা, কি জানি কি ভাবনায় বুধ হয়ে রইলেন। তারপর হঠাৎ উঠে নতুন ধবধবে সাদা পাঞ্জাবি পরে মাগরিবের নামাজ পড়তে গেলেন পলাশবাড়ি শহরে। এই মসজিদে তিনি প্রায় নামাজ পড়তে আসেন, আজ নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আবিষ্কার করলেন মসজিদের সিঁড়িতে রাখা তার জুতো জোড়া খুঁজে পাচ্ছেন না। যত দ্রুত শহর গড়ে উঠছে তত দ্রুত মানুষ বাড়ছে, তার চেয়েও বেশি দ্রুত বাড়ছে অপরাধ। রাস্তায় হাঁটতে গিয়েও ভারী বিড়ম্বনায় পড়তে হয় পথচারীদের। চারিদিকেই গর্ত,
খানাখন্দে ভরে গেছে রাস্তা। এই রাস্তায় এখনই খালি পায়ে হেঁটে এতটা দূর পথ ফিরবেন কি করে তিনি? মসজিদের উল্টো দিকে রাস্তার পাশে হারাধন মুচির দোকান। শহরে মানুষের আনাগোনা ক্রমশই বাড়ছে, ফলে প্রায় ছ সাত মাস হলো আগের জায়গা থেকে ব্যবসা গুটি এখানে চলে এসেছে হারাধন। এখানে তার ব্যবসা জমেছেও ভালো। যদিও দোকানে ইলেকট্রিসিটির সংযোগ এখনো পায়নি, কেরোসিনের কুপির আলোয় কাজ করছে হারাধন আর তার দুজন কর্মচারী। লতিফুর রহমান রাস্তা পার হয়ে হারাধনের দোকানের সামনে দাঁড়াতে হারাধন মাথা তুলে তাকাল, তারপর মাথা ঝুঁকিয়ে প্রণামের ভঙ্গি করে বলল, স্যারের পাও খালি কেন, জুতা ছিঁড়ছে? না রে হারাধন, জুতো ছেড়ে নেই, নামাজ পড়ে বের হয়ে দেখি জুতো চোরা নেই, এখন এতটা পথ খালি পায়ে হেঁটে যাব কি করে, তোর কাছে অতিরিক্ত স্যান্ডেল থাকলে একজোড়া দিতে পারিস, কাল দিয়ে যাব। হারাধন কিছুক্ষণ কি ভাবল, তারপর একজোড়া স্যান্ডেল বের করে বাড়িয়ে দিয়ে বলল, এই জোড়া নিয়ে যান স্যার, এই স্যান্ডেলের কাস্টমার কবে আসে ঠিক নাই, অন্যদেরটা দিলে টেনশন, একটু পরে এই শাসম কাস্তায় আপ বললে তখন কি করব। লতিফুর রহমান স্যান্ডেল জোড়া পায়ে দিলেন। কম বয়সী ছেলেদের স্যান্ডেল হলেও পায়ে বেশ মাপ মতোই হয়েছে, হাঁটতেও সমস্যা হচ্ছে না। শহর থেকে সংসারের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনলেন লতিফুর রহমান। সঙ্গে কিনলেন নাইলেনের শক্ত দড়ি আর এক জোড়া গ্লাভস। তারপর মোবাশ্বেরের চায়ের দোকানে বসে এক কাপ চাও খেলেন। রাস্তার খনন কাজ করতে আসা শ্রমিকরা সারাদিনের হার ভাঙা খাটুনির পর এই সন্ধ্যাবেলা একটু বিশ্রাম পায়, আর তারপরে মোড়ের এই চায়ের দোকানটাতে সস্তা বিড়ি সিগারেট ধরিয়ে জমিয়ে আড্ডা দেয়। তাদের কাছ থেকে খবরটা প্রথম শুনলেন লতিফুর রহমান। এলাকার বর্তমান চেয়ারম্যান চুন্নু মিয়ার ভাগ্নে লিখনকে নাকি বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই নিয়ে থানা পুলিশে হয়েছে, কিন্তু কোথাও তার কোনো খোঁজ নেই। লতিফুর রহমান কান খাড়া করে বাকি আলোচনাও শুনলেন। শুনে বুঝলেন শুধু শ্রমিকদেরই না, শহরের বাদবাকি আর সবার আলোচনার বিষয়বস্তুই একই, নানাজন একই সঙ্গে নানা কথা বলছে, কেউ কারো কথা শুনছে না। তবে লতিফুর রহমান মনোযোগ দিয়ে সবার কথাই শুনলেন। পড়াশোনায় ভালো না বলে তার মা তাকে বড় ভাই চুন্নু মিয়ার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, যদি চুন্নু মিয়া তাকে কোনো কাজে লাগাতে পারেন। কিন্তু তিন তিনবার মেট্রিক ফেল করা লিখনকে কোনোভাবেই বসে আনতে পারেনি চুন্নু মিয়াও। শেষ অবধি সামনের নির্বাচনের জন্য যে নির্বাচনী প্রচারণা হবে তার দায়িত্ব তুলে দিয়েছিলেন ভাগ্নের হাতে, সঙ্গে প্রচারণার কাজে খরচ করার জন্য বেশ কিছু টাকা পয়সাও দিয়েছিলেন। সেই টাকা নিয়েই সম্ভবত ভেঙে গেছে লিখন। প্রকৃতি যেন তার ইচ্ছেটা পূরণ করে দিয়েছে। রাত ১১টার দিকে শুরু হলো তুমুল বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া। সন্ধ্যা নামতেই ঘুমিয়ে জল হয়ে গেছে ডালিয়া। এমনিতে নাসিমা বেগমের রাতে ঘুম হয় না, সারা রাত বলতে গেলে জেগেই থাকেন তিনি, কিন্তু আজ তাকে গোপনে ডাবল ডোজ ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছেন লতিফুর রহমান, ফলে তিনিও এখন বেঘরে ঘুমোচ্ছেন। শত ডাকলেও এই রাতে আর তাদের ঘুম ভাঙবে না, লতিফুর রহমান অবশ্য তা চানও না। তিনি গভীর রাতে তিনতলার ঘরটাতে গেলেন। তার এক হাতে টর্চ, আরেক হাতে প্লাস্টিকের শক্ত বস্তা। বস্তার ভেতর রাজমিস্ত্রিদের নানা যন্ত্রপাতি। এ বাড়িতে এখনও কিছু কাজ বাকি রয়ে গেছে বলে ছোটখাটো যন্ত্রপাতিগুলো তারা রেখে গিয়েছিল। লতিফুর রহমান ঘরে ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। তারপর বেডরুমের বাথরুমটার সামনে দাঁড়িয়ে গামছা দিয়ে শক্ত করে নিজের নাক বেঁধে নিলেন। সন্ধ্যায় শহর থেকে এক জোড়া গ্লাভস কিনে এনেছিলেন, সেই গ্লাভস জোড়া হাতে পরে নিয়ে দরজাটা খুললেন তিনি। হাতে টর্চটা জ্বালাতেই দুপুরের সেই গা হিম করা অনুভূতিটা যেন শতগুণ বেশি হয়ে ফিরে এলো। বাইরে তখন প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ো হাওয়ায় আশেপাশে কোথাও গাছের ডাল ভেঙে পড়ছে, একটানা বৃষ্টির শব্দ কানে তালা লাগিয়ে দিচ্ছে। লতিফুর রহমান জানেন না এ কারণেই কিনা তিনি নিজেকে একটা ঘোরের মধ্যে আবিষ্কার করলেন, এক ঘোরগ্রস্ত মানুষ করে চললেন। অনেক কষ্টে লাশটাকে বস্তার ভেতর ঢোকালেন তিনি। হাতে গ্লাভস থাকলেও লাশের পচা মাংসয়ে দেবে জেবে যাওয়া হাত জুড়ে বিশ্রি একটা গা ঘিনঘিনে অনুভূতি লেগে রইল। পেটের ভেতরের নাড়ি ভুঁড়িগুলো যেন সব বের হয়ে যেতে চেয়েছে বমি হয়ে। লাশটাকে বস্তাবন্দি করে বস্তার দুপাশটা শক্ত করে নাইলনের দড়ি বেঁধে দিলেন লতিফুর রহমান। তারপর দুপ্রান্তের দড়ি একসঙ্গে ধরে টেনে বের করে আনলেন বাথরুম থেকে। এবার পাশে সাজিয়ে রাখা ছোটখাটো যন্ত্রপাতিগুলোর ভেতর থেকে একটা ধারালো হ্যাকসো ব্লেড বের করে নিলেন তিনি। তারপরের ঘণ্টাখানেকের মধ্যে পেছনের দিকের বড় জানালাটার গ্রিল কেটে জানালাটা ফাঁকা করে ফেললেন, সেই ফাঁক দিয়ে গলিয়ে দিলেন লাশ সহ বস্তাটা। উল্টা দিকের জানালার গ্রিলের সঙ্গে বেঁধে রাখলেন বস্তার সঙ্গে বাঁধা নাইলনের দড়িগুলোর প্রান্ত। তারপর ধীরে ধীরে ছিঁড়ে দিতে লাগলেন দড়ির অবশিষ্ট অংশগুলো।
দড়িতে ঢিল দিতেই বস্তাসহ লাশটা তিনতলা ভবনের পেছনের দেয়াল ঘেঁষে নেমে যেতে লাগলো নিচে। সীমানা প্রাচীরের উচ্চতা থেকেও বেশ খানিকটা নিচে নেমে আসতেই দড়িতে ঢিল দেয়া থামিয়ে দিলেন লতিফুর রহমান। দড়ির দুপাশের প্রান্তই আবারও শক্ত করে বেঁধে দিলেন উল্টো দিকের জানালার গ্রিলে। ছাদ ঢালাইয়ের সময় ব্যবহৃত অসংখ্য বাঁশ সেখানে স্তূপ করে রাখা হয়েছে। সেই বাঁশ থেকে একটা বাঁশ তুলে নিলেন লতিফুর রহমান। তারপর দড়ির মাথায় ঝুলতে থাকা বস্তাবন্দি লাশটাকে বাঁশের মাথায় ঠেলে দেয়ালের বাইরে নিয়ে গেলেন। এই বয়সে সে এতটা মানসিক এবং শারীরিক পরিশ্রম তার শরীর নিতে পারছে না। প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও কুলকুল করে ঘামছেন তিনি। লতিফুর রহমান এবার হাতের কাস্তেখানা বাঁশের মাথায় শক্ত করে বেঁধে দিলেন। তারপর ঘুরে চলে এলেন বাড়ির সামনের দিকে। জায়গাটাতে এর মধ্যে প্রায় হাঁটু পানি জমে গেছে। তিনি আলো না জ্বালিয়ে অন্ধকারে হেঁটে গেটের কাছে পৌঁছে গেলেন। বাড়ির নবনিযুক্ত দারোয়ান এনায়েত এরই মধ্যে ঘুমিয়ে জল হয়ে গেছে। লতিফুর রহমানের অবশ্য এতে সুবিধাই হয়েছে। তিনি চান না এই ঘটনা তিনি ছাড়া অন্য কেউ জানুক, তাই খুব ভেবে চিনতে সতর্ক ভঙ্গিতে পা ফেলতে হচ্ছে তাকে। সন্তর্পণে গেটের তালা খুলে বাইরে বেরিয়ে এলেন তিনি। ডান পায়ে সমস্যা বলে জলকাদায় হাঁটতে খুব কষ্ট হচ্ছে। তারপরও যতটা সম্ভব দ্রুত সীমানা প্রাচীরের পাশে ঘুরে বাড়ির পেছনে চলে এলেন। লতিফুর রহমান বাঁশের মাথায় ঠেলে বস্তাটাকে আরো দূরে সরিয়ে দিলেন। প্রবল বৃষ্টির কারণে চারপাশের উঁচু ভূমি থেকে স্রোতের মতো নেমে আসছে জল। সেই জলের স্রোতে ডুবতে ডুবতেও ক্রমশই মূল নদীর থেকে চলে যেতে থাকলো বস্তাবন্দি লাশটা। লতিফুর রহমানের শরীরে যেন আর বিন্দুমাত্র শক্তিও অবশিষ্ট নেই। প্রায় শেষ রাতের দিকে তিনি যখন তার নিজের ঘরে ফিরে এলেন, তখনও লতিফুর রহমানের বিশ্বাস হচ্ছে না। খানিক আগের কাজগুলো সত্যি সত্যি তিনি করেছেন, মনে হচ্ছে এই পুরো ঘটনাটাই তার উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা, বাস্তবে এমন কিছুই ঘটেনি। পরদিন লতিফুর রহমানের ঘুম ভাঙল বেলা করে। প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে গা, সারা শরীরে অসহনীয় ব্যথা, কিন্তু তারপরও তিনি উঠে দাঁড়ালেন। মনে হচ্ছে পুরোটাই স্রেফ কল্পনা। লতিফুর রহমান টলতে টলতে উঠে তিনতলার ঘরটাতে গেলেন। সেখানে জানালার গ্রিলের সঙ্গে বাঁধা নাইলনের দড়িজোড়া এখনও তেমনি আছে। উল্টো দিকের জানালার গ্রিল কাটা, কাটা গ্রিলখানা জানালার পাশেই দেয়ালের সঙ্গে হেলান দিয়ে রাখা। লতিফুর রহমান মুহূর্তেই সতর্ক হয়ে উঠলেন। দড়িগুলো এখনও বাইরে ঝুলছে। তিনি দড়িগুলোকে টেনে ভেতরে নিয়ে এলেন। তারপর গ্লাস টেনে ভালো করে বন্ধ করে দিলেন জানালাটা, যেন বাইরে থেকে দেখে কিছুই বোঝা না যায়। ওই ভয়াবহ অসুস্থ শরীরেও বাথরুমের মেঝেটা ধুয়ে মুছে ঝকঝকে করে ফেললেন। দরজাটা তালা বন্ধ করে যখন তিনি নিজের ঘরে ফিরলেন, তখন তার শরীরে আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই। তারপর আর কিছু মনে নেই লতিফুর রহমানের। লতিফুর রহমানের জ্ঞান ফিরল কিংবা ঘুম ভাঙল রাতে। তার পাশে বসে আছেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার। তিনি জ্বরের ওষুধের সঙ্গে স্বল্প মাত্রার ঘুমের ওষুধও দিয়ে দিলেন। পরদিন দুপুর অবধি আবারও একটানা ঘুমালেন লতিফুর রহমান। জ্বরটা ততক্ষণে কমেছে, তবে শরীর ভীষণ দুর্বল। দুপুরে কিছু খাবার আর ওষুধ খেয়ে আবার ঘুমালেন তিনি। ঘুমের ভেতর আজে বাজে সব স্বপ্নও দেখলেন। তার ঘুম ভাঙল রাতে। সেই সারা রাত আর ঘুমাতে পারলেন না। মাথার ভেতর গিজগিজ করছে অসংখ্য প্রশ্ন, অসংখ্য জিজ্ঞাসা, সঙ্গে শঙ্কাও। লতিফুর রহমান এখনও ভেবে পাচ্ছেন না ওই লাশটা তার বাড়ির তিনতলার ওই ঘরে এলো কি করে। এই বাড়ির চাবিগুলো কেবল তার কাছেই থাকে, ফলে তালা না ভেঙে অন্য কারো পক্ষে কখনোই ওই ঘরের দরজা খোলা সম্ভব না। লতিফুর রহমান তালাটা বারবার পরীক্ষা করে দেখেছেন, কোথাও সামান্য আঁচড় অবধি নেই। তাছাড়া ওভাবে একটা মানুষকে একা একা কারো পক্ষে খুন করাও সম্ভব নয়। এর মানে খুনই একাধিক। তার চোখের অগোচরে এই বাড়িতে একাধিক মানুষ ঢুকে একজনকে খুন করে রেখে চলে গেল আর তিনি কিছুই টের পেলেন না, এটা অসম্ভব। লতিফুর রহমান কিছুতেই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলেন না। তার খুব অস্থির এবং দিশেহারা লাগতে লাগল। সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে এই ঘটনা তিনি কাউকে বলতেও পারছেন না। পলাশবাড়ি থানার নতুন সাব ইন্সপেক্টরের নাম রেজাউল হক। রেজাউল হকের বয়স 31। লোকে তাকে সংক্ষেপে রেজা বা হক সাহেব বলেই ডাকে। তিনি এ এলাকায় এসেছেন মাস চারেক হবে। নতুন থানার ওসি সাহেব এখনও আসেননি বলে রেজাউল হকের ওপর বেশ দায়িত্ব। নাকের নিচে বিছার মতো ছড়ানো গোফ। এই গোফের কারণে তাকে দেখতে তার বয়সের চেয়ে ভারিক্কি লাগে। রেজা এই মুহূর্তে তার গোফ নিয়ে মহাবিরক্ত। তার অনেক বদভ্যাসের মধ্যে একটি হচ্ছে পিরিচে চা ঢেলে চুমুক দিয়ে চা খাওয়া। গত কয়েকদিনের নানা ঝামেলার কারণে তিনি তার গোফটা ঠিকঠাক মতো ছাড়তে পারেননি।
ফলে পিরিচে চুমুক দিয়ে চা খেতে গিয়ে পড়েছেন ঝামেলায়। যতবারই চায়ে চুমুক দিতে গিয়েছেন ততবারই ঠোঁটের সঙ্গে সঙ্গে তার গোফেও চুমুক দিয়েছে চায়ে। পিরিচ থেকে মুখ তুলতেই দেখা গেছে গোফ বেয়ে ফোটায় ফোটায় দুধ চা টুপটাপ ঝরে পড়ছে। ব্যাপারটা দেখতে খুবই বাজে। এই মুহূর্তে আরও যেমন বাজে লাগছে কারণ তার সামনে পচা গলায় একটি লাশ পড়ে আছে। এই লাশটি পেয়েছে নদীর জেলেরা, তাদের জালে লাশ উঠে এসেছে। তবে ঘটনা হচ্ছে লাল লাশ মূল নদীতে পাওয়া যায়নি, পাওয়া গেছে নদীর পাশের অগভীর জলাশয়ে। পাশে বসেই নির্বিকার ভঙ্গিতে পিরিচে চা ঢেলে খাচ্ছেন রেজাউল হক। তাকে দেখে মনে হচ্ছে না এই লাশ নিয়ে তিনি খুব একটা চিন্তিত, তবে বিষয়টা চিন্তিত হবার মতোই। লাশের চেহারা ছবি দেখে এখন আর পরিচয় বোঝার উপায় নেই, তবে পোশাক পরিচ্ছদ দেখে ধারণা করা হচ্ছে বর্তমান চেয়ারম্যান চুন্নু মিয়ার ভাগ্নে লিখনের লাশ এটি। চুন্নু মিয়া এলাকার প্রভাবশালী লোক, বর্তমান ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনীতিতে তার ভূমিকা প্রবল। দিন দশেক আগে লিখন যখন হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল তখনই বিষয়টা পুলিশকে জানিয়েছিলেন চুন্নু মিয়া। পুলিশ অবশ্য বিষয়টিকে তখন তেমন গুরুত্ব দিয়ে দেখেনি, দেখার কথাও না। লিখনের অতীত রেকর্ড ভালো নয়, যখন তখন যেখানে সেখানেই ঝামেলা পাকানো ছিল তার স্বভাব। রেজা অনেকক্ষণ ধরে চুন্নু মিয়ার অপেক্ষায় বসে আছেন, তিনি এলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চুন্নু মিয়া এলেন ঘণ্টাখানেক পরে। লিখনকে চিনতে তার এক মুহূর্ত সময় লাগলো না। লাশ দেখার সঙ্গে সঙ্গে এই ভয়ঙ্কর চিৎকারে লাশের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন তিনি। তার সঙ্গের লোকের অবশ্য তাকে শক্ত করে ধরে রাখল। চুন্নু মিয়ার কান্নায় ভারী হয়ে উঠল চারপাশ। লিখনের গলায় অতি সূক্ষ্ম তীক্ষ্ণ কোনো তার পেঁচিয়ে খুন করা হয়েছে। এর পরের কয়েকদিনে শান্ত পলাশবাড়ি অগ্নিগর্ভ হয়ে উঠতে লাগলো। আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে চুন্নু মিয়ার প্রতিপক্ষ ব্যবসায়ী গোলাম মাওলা। চুন্নু মিয়া এই খুনের জন্য সরাসরি গোলাম মাওলাকে অভিযুক্ত করে বসলেন। সমস্যা হচ্ছে তারা দুজনেই একই রাজনৈতিক দলের স্থানীয় নেতা। পরের নির্বাচনে দলের পক্ষ থেকে সমর্থন আদায়ের জন্য দুজনই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। দলের কাছে দুজনের গুরুত্বই সমান। উপজেলা নির্বাচনের বছরখানেক পরেই হবে সংসদ নির্বাচন, সুতরাং এই মুহূর্তে কেন্দ্র থেকে নীতি নির্ধারকরা চাইছেন না দলের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হোক। ফলে চুন্নু মিয়া মুখে মুখে গোলাম মাওলাকে অভিযুক্ত করলেও তার বিরুদ্ধে খুনের মামলা করার সবুজ সংকেত দল থেকে পেলেন না। তাছাড়া এই খুন যে গোলাম মাওলা করিয়েছেন এমন কোনো অকাট্য প্রমাণও চুন্নু মিয়ার কাছে নেই। সবচেয়ে বেশি চাপে আছেন এসপি এবং এএসপি। ঊর্ধ্বতন মহল থেকে তাদের চাপ দেয়া হচ্ছে, যত দ্রুত সম্ভব এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে। দিনের মধ্যে অসংখ্যবার এএসপি সাহেব রেজাকে ফোন করেছেন। প্রতিবার ফোন করেই তিনি রেজাকে নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। শেষবার ঘণ্টাখানেক আগে ফোন দিয়ে বললেন, শোনেন হক সাহেব। জি স্যার, আমার ধারণা খুনটা কে করেছে আমি সাসপেক্ট করতে পেরেছি। কে করেছে স্যার, আপনি বলুন তো কে হতে পারে? আমি পারছি না স্যার। গেস করেন? গেস করতেও পারছি না। আমার ধারণা খুনটা করেছেন চেয়ারম্যান সাহেব নিজেই। তিনি খুন করবেন কেন? কেন করবেন মানে, নির্বাচনের আগে আগে একটা ইস্যু তৈরি করতে ফেলতে হবে তো। পাবলিক সেন্টিমেন্ট তার নিজের দিকে চলে এলো, দলও তার প্রতি একটু সিম্প্যাথাইজড হয়ে গেল। বুঝলেন না বিষয়টা? রাজনীতি রাজনীতি, রাজনীতি তো অসম্ভব বলে কিছুই নেই। চুন্নু মিয়া আগেভাগেই বুঝতে পারছিলেন এবার দল থেকে নমিনেশন পেতে তার খবর হয়ে যাবে। তাছাড়া এতদিন চেয়ারম্যান ছিলেন, ভালো কাজ তো কিছু করেননি, লোকজনও তার উপর সন্তুষ্ট না, দলও না। কিন্তু এখন দেখেন ঘটনার পর সব কিছু কিন্তু ভোজবাজির মতো পাল্টে গেছে, গেছে না? রেজাউল হক এখন মগ ভর্তি করে চা খাচ্ছেন। ঠিক চা না, তিনি আসলে মগ ভর্তি চায়ে ডুবিয়ে পুরি খাচ্ছেন। এটা তার খুবই পছন্দের খাবার। একটু শার্প হতে হবে বুঝলেন হক সাহেব, এমনিতেই পুলিশ ডিপার্টমেন্টের বদনামের অভাব নেই। এর মধ্যে যদি একটু চিন্তা ভাবনা না করেন তাহলে কেমনে হবে? জি স্যার। কি তখন থেকে শুধু জি স্যার জি স্যার করছেন? এএসপি সাহেব কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন বোঝা যাচ্ছে। এখন চিন্তা করে বের করেন বিষয়টা প্রমাণ করবেন কিভাবে। অপরাধী কিন্তু প্রমাণ না রেখে অপরাধ করে না। কিন্তু স্যার, নিজের আপন ভাগ্নেকে কি কেউ? আপনাকে পুলিশে আসতে কে বলেছে বলেন তো রেজা সাহেব? আপনার উচিত ছিল স্কুল মাস্টার হওয়া, আদর্শলিপি পড়াতেন আর আদর্শ প্রচার করতেন। এতদিন পুলিশে চাকরি করে এখন কি সব সাধু সন্তুর মতো প্রশ্ন করছেন? হ্যাঁ জি স্যার। আরে ভাই, নিজের সন্তানকে পর্যন্ত খুন করে অন্যকে ফাঁসানোর ঘটনাও ঘটেছে বুঝলেন? জি স্যার। শোনেন রেজা সাহেব, অপরাধী ধরতে হলে নিজেকে আগে অপরাধীর মতো হতে হবে, মানে অপরাধীর মতো চিন্তা করতে হবে বুঝলেন? জি স্যার। এসপি বিরক্ত ভঙ্গিতে ফোন রেখে দিলেন। রেজা আরও কিছুক্ষণ ফোন কানে চেপে ধরে বসে রইলেন। তার খুব ইচ্ছে করছে এএসপি সাহেবকে ফোন করে নরম গলায় বলতে যে স্যার, আপনি যদি দিনের মধ্যে আমাকে এতবার ফোন দেন তাহলে আমি ইনভেস্টিগেশন করব কখন। রেজা অবশ্য ফোন দিলেন না, তিনি আরও এক মগ চা এবং দুটো পুরীর অর্ডার দিলেন। সবচেয়ে ভালো হতো কফি হলে, কিন্তু এখানে ভালো কফি বানাতে পারে এমন কেউ নেই।
পরদিন খুব ভোরে হাঁটতে বের হয়েছে রেজা, তার সঙ্গে পুলিশের হাবিলদার শরীফুল। অল্পদিনেই নতুন সাব ইন্সপেক্টর ভক্ত বনে গেছে সে। আগের রাতে বৃষ্টি হয়েছে বলে বাতাস স্বাভাবিকের চেয়ে একটু বেশিই ঠান্ডা। রেজার গায়ে পাতলা চাদর জড়ানো, তিনি ভোরের ফুরফুরে হাওয়ায় হাঁটতে হাঁটতে নদীর পাড়ে এসে দাঁড়ালেন। ঠিক এখান থেকেই লাশটা তোলা হয়েছিল। রাস্তা থেকে সামনের জল থই থই বিস্তীর্ণ, এলাকাটাকেই নদী মনে হচ্ছে। যদিও রেজা জানেন এটিও বর্ষার তৈরি একটি বিভ্রম। ছোট নদী উপচে বর্ষার জলে প্লাবিত হয়েছে দুপারের নিচু জমি। শরীফুল হাত তুলে খানিক বা ইশারা করে বলল, ওইখানে স্যার। সে লাশটির দিকে দেখিয়ে দিল। রেজা পশ্চিম দিকে ঢালু হয়ে নেমে যাওয়া সরু পথটার মুখে গিয়ে দাঁড়াল। পথের গা ঘেঁষে লতিফুর রহমানের বাড়ির দক্ষিণ দিকে সীমানা প্রাচীর। তিনি সেই সীমানা প্রাচীরের দিকে মুহূর্তকাল তাকিয়ে থেকে আবার চোখ ফেরালেন তার সামনের বিস্তৃত জলরাশির দিকে। তারপর বললেন, কি মনে হয় খুনটা কি পানিতেই হয়েছে নাকি খুন করার পর লাশ পানিতে ফেলা হয়েছে? খুন করে এতদূর লাশ নিয়ে আসাটা রিস্কি না স্যার, আমার তো মনে হয় নদীতেই খুনটা হয়েছে। ওইটাই সহজ, নৌকায় করে রাতের বেলা বন্ধু বান্ধব ঘুরতে বের হয়েছে, বাকিরা বিষয়টা আগে থেকেই জানতো, আচমকা তিন চারজন মিলে ধরে। তোমার কেন মনে হলো বন্ধু বান্ধব মিলে খুন করেছে? অন্য কেউ তো করতে পারতো। তা পারে, কিন্তু স্যার শরীরে আর কোথাও কিন্তু কোনো জখম নাই, আঘাতও নাই। তারপরও চিন্তা করে দেখেন, যেভাবে গলার তার পেঁচায় মারা হয়েছে সে আগে থেকেই ধারণা করতে পারে না এই বিষয়টা। ঘটনা ঘটছে একদম অপ্রস্তুত অবস্থায়, আচমকা। এগুলো চিন্তা করে বের করেছো? জি না স্যার, এমনি এমনি মাথায় আসছে, আপনার কাছে বলতে ভালো লাগে। আচ্ছা, কিন্তু শরীফ, যদি নদীর মাঝখানে সে খুন হয় তাহলে লাশ এখানে পাওয়া যাবে কেন? নদীর যা স্রোত ভাইসা চলে আসছে স্যার। অত গভীর নদী থেকে এই তীরের অগভীর কোমল পানিতে ভেসে আসাটা কি স্বাভাবিক? অস্বাভাবিকের কি হলো, এমন তো কতই হয়। হ্যাঁ হয়, কিন্তু সেসব ক্ষেত্রে লাশটা ভাসমান থাকে। এখানে লাশটা কিন্তু ডুবন্ত ছিল, ডুবন্ত লাশ নদীর ভেতর থেকে এখানে উঠে আসার কথা না। তাইলে কি স্যার লাশটা এখানে ফেলানো হয়েছে? শরীফুল আচমকা প্রশ্নটা করেই চুপ করে গেল, আবারও ভুল কিছু বলে ফেলেনি তো। কিন্তু রেজা তার কথাই সমর্থন করলেন, ঠিক, আমার ধারণা এটাই হয়েছে, খুনটা নদীতে হয়নি, খুন হয়েছে ডাঙা এবং খুন করার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে। কিন্তু স্যার তাহলে তো লাশ সবার চোখে পড়ে যাওয়ার কথা, অবশ্য ভারী কিছুতে বেঁধে ডুবাই দেওয়া থাকলে ভিন্ন কথা। একদম, কিন্তু সমস্যা হচ্ছে জেলেরা লাশের বা লাশের বস্তার সঙ্গে ভারী কিছু পায়নি যা দিয়ে লাশটাকে ডুবিয়ে দেওয়া যেতে পারে। তাহলে হতে পারে লাশটা যখন এখানে এনে ফেলা হয়েছিল তখন সেটির অবস্থা এমন ছিল যে কোনো কিছু ছাড়াই সেটি আপনা আপনি পানিতে ডুবে গেছে। তার মানে খুন করার অনেকদিন পর পচা গলা লাশ ফেলানো হয়েছে? হতে পারে, হয়তো লাশটা যখন এখানে ফেলা হয়েছে তখন সেটা পচা গলা অবস্থায় ছিল, তার মানে খুন করার দিন কয়েক পরে লাশটা এনে এখানে ফেলা হয়েছে। কিন্তু এত রিস্ক নিয়ে কেউ এখানে কেন ফেলে রাখবে? রিস্ক যখন নিছেই সে তো তাহলে লাশটা মাছ নদীতেই ফেলাইতে পারতো, তাই না? সেটা তো সবচেয়ে সেফ হইতো তার জন্য। প্রশ্ন এটাই, তার মানে খুনটা যে করেছে সে সময় মতো লাশটা সারাতে পারেনি, পরে তাড়াহুড়া করে কোনো মতে ফেলে গেছে। কিন্তু স্যার এইখানেই কেন ফেলে যাবে? এক্ষেত্রে দুই ঘটনার ধরনের ঘটনা ঘটে। এক, অপরাধী তার কাছ থেকে যতটা সম্ভব দূরে রাখতে চায় ঘটনা বা প্রমাণ, যাতে কোনোভাবেই তাকে সন্দেহ করা না যায়। দুই, সময় এবং সুযোগের অভাবে অপরাধী প্রমাণটা তার কাছাকাছি রাখতে বাধ্য হয়, সেক্ষেত্রে হয় খুনটা যেখানে হয়েছে বা যে খুন করেছে তার কাছ থেকে এই জায়গাটা অনেক বেশি দূর অথবা একদম কাছে। শেষের কথাটা বলার সময় রেজা আচমকা লতিফুর রহমানের বাড়ির দিকে তাকালেন, তার কপাল একটা চিন্তার রেখা মুহূর্তের জন্য উঁকি দিয়ে আবার উধাও হয়ে গেল। স্যার আপনার কি মনে হয় কাছে না দূরে? এটা তো প্রফেসর সাহেবের বাড়ি, তাই না? জি স্যার। এই বাড়িতে কে কে থাকে জানো? উনার স্ত্রী, একটা কাজিন মেয়ে আর উনি। কেন স্যার, আর কেউ না? না স্যার। আচ্ছা, আমি একটু এই বাড়িটাতে যেতে চাই। কখন, কেন? এক্ষুনি। কেন সেটা পরে বলবো। লতিফুর রহমানের শরীর এখন অনেকটাই সুস্থ, তবে এ কদিন আর মসজিদে নামাজ পড়তে যাননি তিনি, বাড়িতেই পড়েছেন। আজও নামাজ পড়ে বিছানায় শুয়েছিলেন, খানিক তন্দ্রা মতো লেগে এসেছিল। এই মুহূর্তে আতঙ্কিত ভঙ্গিতে ছুটে এলো দারোয়ান এনায়েত। সে এসে লতিফুর রহমানকে ঘুম থেকে ডেকে উঠাল, খালু যান পুলিশ এসে, পুলিশ। লতিফুর রহমান ধীরে সুস্থে উঠে বসলেন, খুব একটা তাড়াহুড়া করলেন না, যেন পুলিশ আসবে এটি তিনি আগে থেকেই জানতেন। তুই বুঝলি কিভাবে যে এরা পুলিশ?
আর বাড়িতে ঢুকতে চাইল, আমি বললাম পরিচয় দেন আগে, তখনই বললো আমরা পুলিশ। লতিফুর রহমান ঘরের দরজা খুলে দিলেন, একটা ক্রেচের সামান্য ভর দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। রেজা সালাম দিয়ে ঘরে ঢুকলেন, তারপর বসতে বসতে বললেন, সরি স্যার, এত ভোরে আপনাকে বিরক্ত করছি। না না, বিরক্ত কিসের, ঘুমাচ্ছিলেন নিশ্চয়ই, অবসর মানুষ সারাদিনই তো ওই শুয়ে বসেই থাকি, বাড়িতেও তেমন লোকজন নেই, কেউ এলে বরং একটু গল্পগুজব করা যায়। এত বড় বাড়ি ভাড়া দিলেও তো পারেন, লোকজনও পেতেন কথা বলার, এখনও তো পুরোপুরি কাজ শেষ হয়নি, আবার কাজ শেষ করার মতো টাকা পয়সাও এই মুহূর্তে হাতে নেই, এত কষ্টে যে এটুকু করেছি না দেখলে বোঝা যাবে না। গত একটা বছর আমি নিজেও যেন মিস্ত্রিদের সঙ্গে থেকে থেকে তাদের কাজটা শিখে টিখে তাদের মতোই মিস্ত্রি হয়ে গেছি, কত কাজ যে আমি নিজেই করেছি আপনি দেখলে অবাক হয়ে যাবেন। কিন্তু আপনি তার আগেই টুলেট লাগিয়েছিলেন। হ্যাঁ, তাহা লাগিয়েছিলাম, কিন্তু আজ তো সেটা দেখলাম না, আমি তো আরও ভাবলাম সব ঘর ভাড়া হয়ে গেল গেছে বলে হয়তো সরিয়ে ফেলেছেন। না না, তা নয়, আসলে মন মতো ভাড়াটে পাচ্ছিলাম না বলে সরিয়ে ফেলেছি, যারা আসছিল তাদের আমার পছন্দ হচ্ছিল না, আবার আমার যাদের পছন্দ হচ্ছিল তাদের বাসা পছন্দ হচ্ছিল না, এই জন্য ভাবলাম আস্তে আস্তে হলেও ঘরগুলো পুরোপুরি কমপ্লিট না করা পর্যন্ত আর ভাড়াটে খুঁজব না, তাই নোটিশটাও সরিয়ে দিলাম, রোজ রোজ শুধু শুধু লোকজনের যন্ত্রণা। এলাকায় এখন বাসা ভাড়ার তো খুব চাহিদা, তাই না? তা আছে, শহর বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, মানুষ তো আসবেই। ভালো ভাড়াটে কেমন? এই মানে ধরেন শিক্ষিত, ছোট, নির্ঝঞ্ঝাট পরিবার, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, সারা জীবনের সঞ্চয়ের এই বাড়ি, ভাড়া দিতে কষ্টও লাগে, কিন্তু কি করব বলুন, উপায় তো নেই। ভেবেছিলাম ভালো কিছু ভাড়াটে পেলে অগ্রিমবাবু কিছু টাকা নিয়ে বাকি কাজগুলো শেষ করব, কিন্তু তেমন ভাড়াটে আর পেলাম কই। তা অবশ্য ঠিক। এখন কি তাহলে পুরো বাড়ি ফাঁকা? তাহা একরকম ফাঁকাই। রেজা কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বের হয়ে এলেন। শরীফুল বলল, কিছুই বুঝলাম না স্যার। কি বুঝলে না? প্রফেসর স্যারের বাড়িতে আসলেন কেন? দেখা করতে এলাম। বয়স তো কম হলো না শরীফুল, এবার বিয়ে শাদি তো করতে হবে, তা বউনি এসে কই রাখবো, তোমাদের ওই ভাঙা থানায়। এইখানে বাসা ভাড়া নেবেন? নিতেও তো পারি, অবশ্য প্রফেসর সাহেবের দেবেন কিনা সেটা একটা প্রশ্ন। দেবেন না কেন? ওই যে বললেন যাদের বাসা পছন্দ হয় তাদের প্রফেসর সাহেবের পছন্দ হয় না। আপনার কোনটা স্যার? আমি তো বাসা দেখতেই পারলাম না, বুঝবো কি করে পছন্দ হলো কিনা। শরীফুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কোন একটা ঝামেলা আছে স্যার, আপনি আমার কাছে গোপন করতেছেন। তেমন সিরিয়াস কিছু না, পুলিশের এক সমস্যা বুঝলে সব কিছুতেই সন্দেহ করে, এইখানে সন্দেহ করার কি দেখলেন? হঠাৎ করে উনি টুলেটটা সরিয়ে ফেললেন কেন সেটাই বুঝলাম না, উনি বললেন ঘরের অনেক কাজ এখনো বাকি, আবার সেগুলো করার মতো পয়সা উনার হাতে নেই, তো এমন অবস্থায় যে কোনো বুদ্ধিমান মানুষ যেটি করবে তা হলো যে কোনো উপায়ে বাসা ভাড়া দিয়ে সেই টাকায় আগে বাকি কাজগুলো শেষ করবে। কিন্তু উনি করলেন উল্টোটা, হঠাৎ করে টুলেট সরিয়ে দিলেন এবং কি ঠিক এই ঘটনার সময়টাতেই, ভুলে গেলে চলবে না, লাশটা কিন্তু উনার বাড়ির পাশেই পাওয়া গেছে, অতি সতর্ক হতে গিয়ে মানুষ অনেক অস্বাভাবিক আচরণ করে। কিন্তু স্যার প্রফেসর সাহেব এই সবের লোক না, তারই এই অঞ্চলের সবাই চিনে। রেজা এবার আর জবাব দিলেন না, তার পকেটে ফোন বাজছে, নিশ্চয়ই এসপি সাহেব আবার ফোন করেছে। চুন্নু মিয়া থানায় এসেছেন লোকজন নিয়ে, তার সঙ্গে রয়েছে সার্বক্ষণিক ছায়াসঙ্গী সোহরাব মোল্লাও। সোহরাব মোল্লা দেহরক্ষীর মতো দাঁড়িয়ে আছে চুন্নু মিয়ার পেছনে। চুন্নু মিয়া কথা বলছেন উত্তপ্ত ভঙ্গিতে, কি শুরু করেছেন আপনারা? শুরু করেছেনটা কি? যে খুন করেছে তার কোনো খবর নাই, মাঝখান থেকে নিরীহ লোকজনকে হয়রানি করা শুরু করেছেন। আপনি একটু শান্ত হয়ে বসুন চেয়ারম্যান সাহেব। শান্ত হয়ে বসু মানে? আমার ভাগ্নেকে খুন করা হলো, সেই খুনিয়ার তাক লোকজন এখন আমার চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আর আপনি আমাকে বলছেন শান্ত হয়ে থাকতে? আমাদের তো একটু সময় দিতে হবে, আর আপনি তো ভালো করে জানেন চাইলেই আমরা যখন খুশি যাকে গ্রেফতার করতে পারি না, আমাদেরও তো অনেক জায়গায় হাত পা বাঁধা থাকে, এইটুকু তো বোঝেন। কিন্তু শেষ মুহূর্তে আপনি এরকমটা করতে পারেন না, আমার একটা মাত্র ভাগ্নে, ছোট থাকতে বাবা মামা মারা গেছে ছেলেটার, ওর জন্য বোনটা আর বিয়ে শাদিও করে নাই, সেই ছেলেটার। তিনি কথা শেষ করতে পারলেন না, ক্রোধে কিংবা কান্নায় তার গলা আটকে এলো, তিনি চাপা কিন্তু ক্রুদ্ধ কণ্ঠে বললেন, দল আমাকে মামলা করার অনুমতি দেয়নি, তারা চায় আগে প্রমাণ, অযথা হয়রানি হোক এটা তারা চাচ্ছে না, কিন্তু আপনি বলেন আপনি জানেন না খুনটা কে করেছে? না চেয়ারম্যান সাহেব, আমি সত্যিই জানি না। আমি জানি খুন কে করেছে, শুধু আমি না সবাই জানে। আমার ধারণা আপনিও জানেন না।
অবশ্যই জানি, গোলাম মাওলা। সে আমার ভাগ্নেকে খুন করেছে, সে আমাকে ভয় দেখাতে চেয়েছে, আমি যাতে নির্বাচন থেকে সরে যাই। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? সে নিজে এক মিটিংয়ে বলেছে আমি যেন সামনের বার নমিনেশন নিতে মুভ করি। আমাকে থ্রেটও করেছে, সে বলেছে আমি যদি উল্টাপাল্টা কিছু করি তাহলে আমাকে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, এমন ক্ষতি হবে যে আমি চিন্তাও করতে পারবো না। তিনি এমন কিছু বলে থাকলে সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব, কিন্তু চেয়ারম্যান সাহেব, এমন কথা আপনার পলিটিক্যাল লিডাররা একে অন্যকে অহরহ বলেন, সব কিছু যে করে দেখানোর জন্য বলেন বা চিন্তাভাবনা করে বলেন তা কিন্তু না। আপনি কিন্তু এখন জোর করে তাকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। আপনি বলেন সে ছাড়া এই কাজ আর কি করবে? আমার ভাগ্নেকে খুন করার সাহস এই এলাকায় আর কার আছে? সে ছাড়া আর কার বুকের পাটা এত বড়? আমার ভাগ্নে আর কারো কোনো ক্ষতি করেছে? আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, হি ইজ দ্য মার্ডারার। দল বলুক আর না বলুক আমি মামলা করব। আই উইল ফাইল আ মার্ডার কেস এগেইনস্ট হিম, দিস ইজ ফাইনাল। তাতেও খুব একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না। লাভ হবে না মানে? আপনি ইমোশনালি কথা বলছেন, একটু লজিক্যালি চিন্তা করেন। সামনে ইলেকশন, আপনাদের দুজনের দল থেকে নমিনেশন পাওয়ার সুযোগ আছে। শুনতে খারাপ লাগলো সত্য যে এবার নমিনেশন পাওয়ার সম্ভাবনা মাওলা সাহেবের একটু বেশি, তার ফিল্ডও ভালো। একজন বুদ্ধিমান মানুষ হিসেবে এই মুহূর্তে এত বড় একটা ভুল তিনি করবেন? আপনিই বলেন। এখানে ভুলের কি দেখলেন? রেজা বেল টিপে চা আনালেন, তারপর পিরিচে চা ঢালতে ঢালতে বললেন, আপনি ভালো করেই জানেন এই ঘটনা ঘটলে উল্টা সব পাবলিক সিম্প্যাথি চলে যাবে আপনার দিকে, দলও আপনার প্রতি সিম্প্যাথাইজড হয়ে পড়বে, এবং ঘটনা যেই ঘটাক দোষটা শেষ পর্যন্ত আপনার প্রধান প্রতিপক্ষের ঘাড়েই পড়বে, আর যদি নাও পড়ে তারপরও আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে দোষটা তার ঘাড়েই চাপানোর। এই সুযোগটা অন্তত আপনি হাতছাড়া করতে চাইবেন না। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আপনি শান্ত হন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, ওপর মহল থেকেও এর একটা সুষ্ঠু তদন্ত চাইছে, কোনো ধরনের ভুল ভ্রান্তি হোক এটা তারা চাইছেন না। এখন আপনি যদি কোনো পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে দোষ চাপানোর জন্য এত তাড়াহুড়া করেন তাহলে বিষয়টা কিন্তু অন্যদিকে যায়। অন্যদিকে যায় মানে? পুলিশ খুব খারাপ বুঝলেন, তাদের নানা রকম সন্দেহ হয়, আর উদ্ভট উদ্ভট সব অপরাধ দেখতে দেখতে আমাদের এখন আর কাউকেই বিশ্বাস হয় না। স্বার্থের জন্য মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই। আপনার ধারণা আমি আমার ভাগ্নেকে খুন করেছি? নিজের ভাগ্নেকে নিজে খুন করেছি অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য, নির্বাচনে জেতার জন্য, নমিনেশন পাওয়ার জন্য? আরে আপনার কি মাথা ঠিক আছে নাকি? রেজা জবাব দিলেন না, তিনি নির্বিকার ভঙ্গিতে পিরিচে চা ঢেলে চা খাচ্ছেন। আপনার ব্যবস্থা আমি করব ইন্সপেক্টর সাহেব, তলে তলে যে আপনি গোলাম মাওলার লোক তা তো আমি এতদিন বুঝি নাই। কত টাকা খেয়েছেন তার কাছ থেকে বলেন, কত? তারটা জেনে লাভ কি? আপনি কত দিতে পারবেন সেটা বলেন। গোলাম মাওলা ধীর স্থির মানুষ, কঠিন বিপদেও মেজাজ হারান না, শান্ত গলায় হাসি মুখে কথা বলেন। তিনি দুই হাতে টাকাও খরচ করছেন অনেক, বন্যা খরা ঝড় জলোচ্ছ্বাসে আক্রান্ত মানুষের দিকে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি, সঙ্গে বাড়িয়েছেন তার স্বপ্নের জালও। যাদের পায়ে হাত দিয়ে সালাম করে তিনি রাজনীতিতে এসেছিলেন, মাত্র কয়েক বছরেই তাদের অনেককেই রাজনীতি থেকে ঝেড়ে ফেলেছেন গোলাম মাওলা, খুব দ্রুতই উপরে মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন। গোলাম মাওলা চুপচাপ বসে আছেন বারান্দায়, তার সামনে কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সবুর। সবুরের দশাশয় শরীর, বিশাল বুকের ছাতি, সেই তুলনায় তার মাথা ছোট, চোখ দুটোও সরু, তাকে পিটপিট করে। জগতে কাউকে যদি সে ভয় পায় তবে তা তার সামনে থাকা ওই হাসি খুশি চেহারার ছোট ভাই মানুষটাকে। গোলাম মাওলা বললেন, আর কি কি বলেছে চুন্নু ভাই? অনেক কিছু বলেছে ভাই, সব আপনারা বলুন যাইতো না। কেন? আপনি শুনলে কষ্ট পাইবেন। যা শুনলে আমি কষ্ট পাব সেগুলো আমাকে সবার আগে বলতে হবে। কেন বলতে হবে জানিস? কেন? তাহলে আমি বুঝতে পারবো আমার দুর্বলতাগুলো কি, কিসে কিসে আমি আঘাত পাই। আঘাতের বিষয় না জানলে শক্ত হওয়া যায় না, বুঝেছিস? জি ভাই বুঝছি। বল, আপনার নামে অনেক আজে বাজে কথা বলছে, বিশ্রী ভাষায় গালিগালাজও করছে, বলছে যে আপনিই খুন করছেন, সে প্রমাণ নাকি তার কাছে আছে? সে নাকি আপনার নামে মামলা করব, মার্ডার কেসের মামলা। এখন কি করবেন ভাই? কোন বিষয়ে? সে যদি মামলা করে? মামলা করলে আর কি, জেলে যেতে হবে। কিন্তু ভাই বিনা দোষে আমরা জেলে যাব কেন? বিনা দোষে যাব কে বলল? খুন তো আমরা করি নাই। তাহলে কে করেছে? মানে বুঝলাম না ভাই। আমরা না করলে তার ভাগ্নেকে খুনটা করলো কে? এই এলাকায় চুন্নু ভাইয়ের ভাগ্নেরা যদি কেউ খুন করতে পারে তবে তা একমাত্র আমরাই। আমরা ছাড়া এই কাজ করার সাহস আর কে করবে?
আর যদি আমরাও না করে থাকি তাহলে তো বিরাট চিন্তার বিষয়। চিন্তার বিষয় না যে ভাই, মাথা খাটালে এই শহর অন্যের হয়ে যেতে সময় লাগবে না। যে ভাই, দুনিয়ার সব বড় শহর হচ্ছে নদীর পারে, নদী মানেই জীবন সম্ভাবনা। এই যে শহর, এই শহর গত কয়েক বছরে কেমন পাল্টে গেল দেখেছিস? যে ভাই, এখনো তো আসল পাল্টানো শুরুই হয়নি, আসল শুরু হবে সামনে। কত বড় বড় ব্যাংক, বিমা, নানা কোম্পানির ডিলার আসতেছে, মানে এখানে ব্যবসা বাণিজ্য বাড়বে, তাই সাবধানে পা ফেলতে হবে, খুব সাবধানে। গোলাম মাওলা রাতে ঘুমাতে যাওয়ার আগে নুরুমিয়াকে ডাকলেন। নুরুমিয়া তার ইটের ভাটা আর বালির ব্যবসাগুলো দেখে। সম্পর্কে গোলাম মাওলার চাচা হয় সে, কিন্তু বয়সে প্রায় সমান। তারা পরস্পরকে তুমি সম্বোধন করেন। নুরুমিয়া মিনমিন করে বললেন, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখতেছি না। সারা জীবন পড়াশোনা করে ফুপো পরীক্ষায় ফেল করলে কোনো লাভ নেই। চেষ্টা করতেছো ভালো, কিন্তু ফল না দিলে চেষ্টার কিন্তু কোনো মূল্য থাকবে না। বোঝই তো বিষয়টা কত সাবধানে করা লাগতাছে, সেই জন্যই তো প্রেশার দিতেছি না। তবে খেয়াল রেখো, লিখনের খুনির ঘটনায় কিন্তু আমরা বড়সড় রকমের ফাঁদে পড়ে গেছি। মানে সবুরের কথা দিলে সত্যি? কি কথা? চুন্নুমিয়ার কাছে নাকি আমাদের বিরুদ্ধে কি প্রমাণ আছে? আরে ধুর, কিসের প্রমাণ থাকবে? প্রমাণের কিছুই নেই, কিন্তু সে যা চাচ্ছে তা সে আদায় করে নিতেছে, চেষ্টাও করতেছে জান প্রাণ দিয়া। নির্বাচনের আগে আগে পাল্টা তার দিক ভারী হয়ে গেল, এখন এখন এই পাল্লা সমান করতে হবে। বুঝছি, তবে মাথা ঠান্ডা, তাড়াহুড়া করা যাবে না। মনে রেখো, এখন তাড়াহুড়া মানেই ভুল। খুব সাবধানে করবা যা করার, কিন্তু ব্যর্থ হয়ে যাবে না, বুঝলা? এখন যাও, আমি দেখতেছি থানা পুলিশের বিষয়টা নিয়ে কি করা যায়। আচ্ছা। গোলাম মাওলা শুয়ে পড়লেও তার ঘুম এলো না। লিখনের খুনের ঘটনা পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি চিন্তিত। দলের নীতি নির্ধারক মহল থেকে এখনও তার প্রতি বিরূপ কোনো আচরণ তিনি পাননি, কিন্তু গত কয়েক বছরে চুন্নু মিয়ার প্রতি দলের ভেতরে ভেতরে যে একটা অনাস্থা তৈরি হচ্ছিল সেটি যেন খানিকটা হলেও থমকে গেল। পরদিন বিকেলে থানায় গেলেন গোলাম মাওলা, তার সঙ্গে নুরুমিয়া ও সবুর। রেজা জরুরি কাজে খুব ভোরে জেলা শহরে গিয়েছেন, তিনি ফিরলেন সন্ধ্যার আগে আগে। গোলাম মাওলাকে দেখে তিনি সালাম দিয়ে বললেন, ব্যাপার কি, এই মাসের বখরানি একদম নিজে চলে আসলেন? প্রতি মাসে তো সবুর বা নুরুমিয়াকে দিয়ে পাঠান। এই মাসে বখরা দিতে না, নিতে আসছি। পুলিশ বখরা দেয়, এই কথা শুনেছেন কোনোদিন? কোনোদিন যা শুনি নাই তেমন কত কথাই তো আজকাল শুনি, এইটাও না হয় শুনলাম। আর কি কি শুনলেন এমন? চুন্নু ভাই নাকি ইলেকশনের ফিল্ড নিজের দিকে নেয়ার জন্য নিজেই ঘটনা ঘটাইছে। কোন ঘটনা? লিখনের ঘটনা। ইলেকশনের জন্য নিজের আপন ভাগ্নেকে কেউ নিজে? কার কাছে শুনলেন এই ঘটনা? লোকজন হাটে মাঠে ঘাটে বলা বলি করে। কার লোকজন? আপনার? আমার লোকজন হবে কেন? আপনার লোক না? না, এরা সাধারণ মানুষ। আচ্ছা, তাহলে এমনই আরো কিছু সাধারণ মানুষ আছে যারা হাটে মাঠে ঘাটে বলে বেড়াচ্ছে যে এই খুন করিয়েছেন আপনি, তো এরা কারা? এরা আবার কারা? এরা চুন্নু মিয়ার লোক, এগুলো অপপ্রচারের অংশ, বুঝলেন? কথার ছলে মুখে মুখে মানুষের কানে মিথ্যা তথ্য বোঝায় দেয়া। চুন্নু মিয়া তার নিজের লোকজনের টাকা দিয়ে আমার বিরুদ্ধে এইসব ছড়াইতেছে। আর আপনি কি দিয়ে ছড়াচ্ছেন? মানে? মানে যারা হাটে মাঠে ঘাটে ছড়াচ্ছে যে চুন্নু মিয়া ইলেকশনের ফিল্ড নিজের দিকে নেয়ার জন্য নিজের ভাগ্নেকে খুন করেছে, তাদেরকে আপনি কি দিয়ে এগুলো বলাচ্ছেন? টাকা না অন্য কিছু? আমি বলব কেন, তারা এমনি এমনি বলতেছে। রেজা চা পুরীর অর্ডার দিলেন, তারপর চায়ের কাপে পুরি ডুবিয়ে কামড় দিতে দিতে বললেন, এগুলা ছাড়েন, বুঝলেন? দুজনে মিলে যা শুরু করেছেন তাতে মনে হচ্ছে খুনটা বুঝি দুজনে মিলেমিশেই করেছেন, এছাড়া তো কোনো হিসাব মিলাতে পারছি না। রেজা হঠাৎ নুরুমিয়ার দিকে তাকিয়ে বললেন, কি খবর নুরু ভাই, আপনার ইটে ভাটা তো এবার শেষ, যে হারে পানি বাড়ছে নদীতে এবার তো মনে হয় তুমুল বন্যা হবে। তা তো মনে হয় ওই বই, তবে বন্যা হলেও একটা কারণে রক্ষা, চুন্নু ভাই নির্বাচন আসার আগে ভাগে একটা ভালো কাজ অন্তত করেছেন। বন্যা রক্ষার বাঁধের কথা বলতেছেন? হুম, এবার যদি ওই বন্যা রক্ষা বাঁধটা না থাকতো তাহলে আশেপাশের সব ফসলি জমি তলিয়ে যেত, লোকজন তাকে গালি দিক অপছন্দ করুক, এই কাজটা কিন্তু তিনি ভালোই করেছেন। করছেন ভালো, কিন্তু এই বাঁধের জন্য যেই পরিমাণ টাকা সরকারের বরাদ্দ ছিল তার অর্ধেকও খরচ করছে কিনা কে জানে, দেখতে তো মনে হয় না। পানি আরেকটু বাড়লে কিন্তু বিপদই আছে, সে দেখা যাক, এখনো তো মনে হচ্ছে বাঁধটা এ যাত্রায় বাঁচিয়ে দিবে। ভালোইলে ভালো, তবে এই মেয়াদে নিজের পকেটও সে কম ভারী করে নেই। এই দিক থেকে অবশ্য আপনি চেয়ারম্যান হলে ভালোই হয়, কি বলেন? আপনার তো আর টাকা পয়সার দরকার নেই,
আপনার দরকার ক্ষমতা, নাম আর খ্যাতি। একবার হইলেই দেখবেন কেমন ধাই ধাই করে পলাশবাড়ির উন্নতি হয়। কিন্তু ভালো মানুষের ভালো কেউ সহ্য করতে পারে না, দেখেন না এই জন্য পিছনে কি পরিমাণ লোক লাগছে। সামনের মাসে বাড়ি যাব, এই সময়ের খামটা খুব দরকার ছিল বুঝলেন। সঠিক সময় সঠিক কাজে আপনার কোনো জুড়ি নেই মাওলা ভাই, ধন্যবাদ বখরাটা দেওয়ার জন্য। নতুন শহর হলেও রাত 8টা 9টার মধ্যেই ফাঁকা হয়ে যেত পলাশ বাড়ি, দোকানপাটও বেশিরভাগই বন্ধ হয়ে যায়। শুধু হারাধন মুচি আর মোবাশ্বেরের চায়ের দোকানটাতে তখন আলো চলে। রেজা চায়ে চুমুক দিয়ে সিগারেট ধরাতে ধরাতে বললেন, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা মোবাশ্বের? মোবাশ্বের হাতের গামছা দিয়ে দুধের ডেকচির ওপর পরা মাছি তাড়াচ্ছিল। সে মুখ তুলে তাকিয়ে বলল, আল্লাহর রহমতে ভালোই চলতেছে স্যার। সামনে তো আরো ভালো চলবে তাই না? যে স্যার আশা করা যায়। তোর দোকানের জায়গাটা কিন্তু খুব ভালো হয়েছে, নতুন ব্যাংকটাও হলো ঠিক দোকানের পাশেই। যে স্যার এইটা একখান কাজের কাজ হয়েছে, ব্যাংকের সবে এখন আমার বান্ধা কাস্টমার। দুপুরে ভাতের ব্যবস্থাও শুরু কর, অনেকেই এখনো পরিবার নিয়ে আসতে পারেনি, তোর এখানে লাঞ্চ সেরে নিতে পারবো। মোবাশ্বের দাঁত বের করে হাসলো, এইটা একখান ভালো কথা বলছেন স্যার, এই বুদ্ধি তো আগে মাথায় আসে নাই। এই জন্য শরীফুলকে কমিশন দিস, এত ভালো বিজনেস আইডিয়া দিল, কমিশন না দিলে কিন্তু হবে না। আচ্ছা দিহুনে। চার কাপ রেখে আরো একটা সিগারেট ধরালেন রেজা, প্রথম টানটা খুব আরাম করে দিলেন, তারপর কুণ্ডুলি পাকিয়ে ধোয়া ছাড়লেন। ধোয়ার ছোট ছোট বৃত্ত দূরে ভেসে যেতে যেতেই ক্রমশই মিলিয়ে যাচ্ছে। রেজা অন্ধকারে খানাখন্দ এড়িয়ে খুব সাবধানে হাঁটছেন। হারাধনের দোকান মসজিদ পেরিয়ে উত্তর দিকে মূল রাস্তার দিকে এগিয়ে গেলেন। রাতের নিস্তব্ধতায় হারাধনের দোকানের ভেতর থেকে এক নাগারের ঠোকাঠুকির শব্দ ভেসে আসছে। রেজা লম্বা লম্বা পা ফেলে দ্রুত হেঁটে যাচ্ছেন, তার সঙ্গে হাঁটতে গিয়ে তাল মেলাতে পারছে না শরীফুল। অনেকটা দূরে গিয়ে সে হঠাৎ বলল, এত রাতে এই দিকে আমরা কই যেতেছি স্যার? প্রফেসর সাহেবের বাড়ি। এত রাতে সেই বাড়িতে কি? এখনো জানি না, তবে আমার মনে হয় কোনো একটা ঘটনা আছে। কি ঘটনা? আমার ধারণা তাদের বাড়ির দারোয়ান ছেলেটাকে আমি কিছুক্ষণ আগে শহরে দেখেছি। তাতে কি, শহরে আসা কি অন্যায় কিছু? তা না, ছেলেটা মাথায় করে কিছু একটা নিয়ে যাচ্ছিল, ভারী কিছু। বুঝলাম না স্যার, তাতে সমস্যা কি? সমস্যা হয়তো কিছুই না, কিন্তু অনেক সময় হয় না মন সতর্ক হয়ে যায়, তেমন একটা ফিলিংস ছিল আমার। ইনফ্যাক্ট প্রথমে ছেলেটাকে আমি চিনতেই পারিনি, সে অন্ধকারে হেঁটে যাচ্ছিল। মোবাশ্বের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানের লাইটের আলোতে মুহূর্তের জন্য তার মুখটা আমি দেখেছি, কিন্তু সঙ্গে চিনতে পারিনি বলে হয়তো আলাদা করে খেয়ালও করিনি। তবে মনের মধ্যে কি যেন একটা খচখচ করছিল, ছেলেটাকে যে আমি আগেও কোথাও দেখেছি সেটাই সম্ভবত আমার ব্রেন মনে করে দিতে চেয়েছিল। ছেলেটার মাথায় কি ছিল জানো? আমার ধারণা জানালার গ্রিল। গ্রিল? তো তাতে সমস্যা কই, এই দেশে রাতের বেলা জানালার গ্রিল কেনা বসা কি নিষিদ্ধ? তা না, তবে কোথায় যেন একটা ঝামেলা আছে। কি ঝামেলা? সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু ঝামেলা একটা কিছু আছে। তারা দুজন অনেকটা সময় পায়ে হেঁটে লতিফুর রহমানের বাড়ির সামনে এলেন। বাড়ির প্রধান গেট বন্ধ, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শীষ দিয়ে উঠলেন। আমার ধারণা ঘটনা আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পারছেন স্যার? তিনি আঙুল তুলে তিনতলার একটা জানালার দিকে নির্দেশ করলেন। আমার ধারণা ওই জানালাটায় কোনো গ্রিল নেই, আর এজন্যই লতিফুর রহমান দারোয়ান ছেলেটাকে দিয়ে গ্রিল আনতে পাঠিয়েছিলেন। তো গ্রিল না থাকলে তো গ্রিল আনতে পাঠাবেই, এতে এত আশ্চর্য হবার কি আছে স্যার? জানালাটায় যে গ্রিল নেই সেটি সম্ভবত আমি ওই দিন ভোরেই খেয়াল করেছিলাম, কিন্তু ঠিকমতো ধরতে পারিনি। আজ ছেলেটাকে গ্রিল নিয়ে আসতে দেখার পর থেকে ব্যাপারটা মাথায় ঘুরছিল। গ্রিল তো দিনের আলোতে আনা যায়, এত রাতে অন্ধকারে লুকিয়ে লুকিয়ে আনার কি দরকার? এইটা কোনো কথা বললেন স্যার, আপনি জোর করে প্রফেসর সাহেবরে দোষী বানাইতে চাইতেছেন, যে তার সুবিধা মতো কাজ করবে তাই না? সেটাই, রাতের অন্ধকারে যেন কেউ না দেখতে পারে সেটাও কিন্তু কারোর সুবিধা হতে পারে, পারে না? আবারও বলছি, মানুষ অতি সতর্ক হতে গিয়ে অনেক অস্বাভাবিক কাজ করে ফেলে। উনি যে সেদিন টুলেটটা সরিয়ে ফেলেছিলেন, হতে পারে সেটিও এমন অতিরিক্ত সতর্ক আচরণের ফল। আপনি স্যার শুধু শুধুই, শুধু শুধু হতে পারে, হয়তো অযথায় সন্দেহ করছি, আজগুবি যোগসূত্র মেলাচ্ছি। তবে কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? একটা বাজি ধরা যাক। কিসের বাজি? আমি একটু অনুমান করব, আমার অনুমান যদি সত্যি হয় তুমি আমাকে 500 টাকা দেবে, আর মিথ্যা হলে আমি তোমাকে 1000 টাকা দিব, ওকে?
কি অনুমান? আমার ধারণা আজ গভীর রাতে প্রফেসর সাহেব একা একা জানালার গ্রিল লাগানোর চেষ্টা করবে। উনি কেন জানালার গ্রিল লাগাবেন? উনি কি মিস্ত্রি নাকি? আর চাইলে কি যে কেউ এই কাজ করতে পারে? কেন, তুমি শোনোনি উনি সেদিন কি বললেন? মিস্ত্রিদের সঙ্গে থেকে উনি নিজেও রোজ কাজ করতেন, এটা সেটা করে হেল্প করতেন, এমনকি এই বছরখানেকের কাজে অনেক কাজ উনি শিখেও গেছেন। শরীফুল এবার আর কথা বলল না। প্রায় ভোররাতের দিকে তারা থানায় ফিরল। মশার কামড়ে হাত পা ফুলে গেছে দুজনেরই। শরীফুল হাত বাড়িয়ে দিয়ে বলল, স্যার টাকা? কিসের টাকা? বাজির 1000 টাকা। রেজা হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ শরীফুলের দিকে তাকিয়ে রইলেন। তারপর রাজ্যের বিরক্তি নিয়ে পকেট থেকে 1000 টাকার একটা নোট বের করে শরীফুলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই দিন দিন না বুঝলে? বুঝবো না কেন স্যার, বুঝছি। পরের সারাটা দিন থম ধরে বসে রইলেন রেজা। আপাত দৃষ্টিতে সহজ সরল একটা ঘটনাকে তিনি কি খুব জটিল করে ফেলেছেন? লতিফুর রহমানকে সন্দেহ করাটা কি পুরোপুরি অযৌক্তিক? তিনি কি জোর করি বা নিজেকে নিজের কাছেই খুব তীক্ষ্ণ আলাদা পুলিশ অফিসার হিসেবে প্রমাণ করতে চাইছেন? রেজা নিজের ভেতরের এই দ্বন্দ্বটা সারা দিনেও তাড়াতে পারলেন না। বরং দুপুর নাগাদ তার মনে হলো কেসটা মোটেই সহজ কোনো কেস নয়, তাই খুনের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন। এই দ্বিধা কাটাতে পরদিন বিকেলে আবারও লতিফুর রহমানের বাড়ির দিকে গেলেন রেজা। কিন্তু পথে তার সঙ্গে দেখা হয়ে গেল চুন্নু মিয়ার। বন্যার পানি এক রাতে আরও বেড়েছে। রেজাকে দেখে চুন্নু মিয়া অবশ্য কথা বললেন না। সেদিনের পর থেকে রেজাকে তিনি এড়িয়ে চলছেন। তবে তার সঙ্গে থাকা সোহরাব মোল্লা এগিয়ে গিয়ে সালাম দিল, রাস্তা দেখতে আসছেন স্যার। আমরা রাস্তা দেখতে আসবো কেন? রাস্তা দেখা তো আর আমাদের কাজ না। না না, সেইটা না, ভাবলাম খবর শুই না আসছেন। চেয়ারম্যান সাহেব কয়েকদিনের মধ্যে রাস্তার দুই পাশে ইট আর বালির বস্তা দিয়ে উষা করার ব্যবস্থা নিতেছেন। বন্যার অবস্থা তো ভালো মনে হচ্ছে না, অপেক্ষা করার দরকার কি? গোলাম মাওলা সাহেবের তো ইট বালির ব্যবসা আছে, ওখান থেকে কিছু বস্তা নিয়ে আসলেই তো হয়। এই কথা বললেন না স্যার, চেয়ারম্যান সাহেব শুনলে মাইন্ড খেয়েব। গোলাম মাওলার কাছের তো সেই নিব ইট, জীবনেও না। চিন্তা করেন না, ইট বালির ব্যবস্থা হইতেছে, যা করার তাড়াতাড়ি করেন, অবস্থা কিন্তু ভালো না। সবই আল্লাহর ইচ্ছা। তা অবশ্য ঠিক। তা আপনারা কই যেতেছেন? রেজার ইচ্ছা ছিল না, কিন্তু পাশ থেকে শরীফুল ফট করে বলে বসলো, এই একটু প্রফেসর সাহেবের বাড়িতে। সেই বাড়িতে কি দাওয়াত? পুলিশের আবার দাওয়াত কি? তাদের কাজ তো একটাই। শরীফুল আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রেজা তাকে থামিয়ে দিয়ে বললেন, তেমন কিছু না, শরীফুলের সামনে বিয়ে, কিন্তু বিয়ের পর বউ নিয়ে আসলে তখন সে থাকবে কই? এজন্যই তার জন্য বাসা ভাড়া দেখতে যাচ্ছি। রেজা সালাম দিয়ে বললেন, আপনার জন্য একজন নিশ্চিন্ত ভাড়াটে আছে স্যার। লতিফুর রহমান নিষ্পৃহ গলায় বললেন, কে? এই যে শরীফুল, খুব ভালো ছেলে, সে বিয়ে করবে সামনে, কিন্তু বউ নিয়ে সেখানে থাকবে কই? এজন্যই বাসা খোঁজা। আর তক্ষণে আপনার বাসার কথা মনে পড়ল, সেটা তো শুভ সংবাদ। আর আমার বাড়িতে আপনাদের কেউ থাকা মানে তো আমিও নিশ্চিন্ত। একা এত বড় বাড়ি নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়, কিন্তু দুঃখের বিষয় তো সে একটাই, ঘরগুলো এখনো থাকার মতো অবস্থায় নেই। সেটা কোনো সমস্যা না, আমরা পুলিশের চাকরি করি, আরামায়েশের জীবন তো আর নয়, সব কিছুতে আমাদের অভ্যাস আছে। পুলিশকে একে একে নিজের ঘরগুলো দেখালেন লতিফুর রহমান। রেজা অবশ্য ওপরের ঘরগুলো দেখতে চাইলেন, ওপরের একটি ফ্ল্যাটের কাজই শেষ হয়েছে, বাকি অংশের ছাদ করা যায়নি বলে অসমাপ্ত। ঘরের দরজা খুলে প্রথমে ঢুকলেন লতিফুর রহমান। এই ঘরের জানালার আলো সেভাবে আসে না বলে ভেতরটা অন্ধকার। রেজা দেয়ালের সুইচ টিপে আলো চালানোর চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না, এখানে এখনো কারেন্টের লাইন লাগানো হয় নাই। যেভাবে এত বড় বাড়ি করেছেন সেভাবেই ধীরে ধীরে হয়ে যাবে, এত চিন্তা করবেন না। তারপর শরীফুলের দিকে তাকিয়ে বললেন, থাকবে তুমি, তোমার ভালো করে দেখে নেওয়া উচিত, ওই দিকের জানালার পর্দাটা সরিয়ে জানালা খুলে দাও, আলো আসবে। শরীফুর জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দিল। বিকেলের বিষণ্ন আলোয় অন্ধকার ঘরটা মুহূর্তেই কেমন অন্যরকম হয়ে গেল। রেজা সেই অন্যরকম আলোয় জানালার সামনে গিয়ে দাঁড়ালেন। বাইরে বিস্তীর্ণ জলরাশি, দূরে নির্জীব ইটের ভাটা, ফুরফুরে হাওয়ায় তীর তীর করে কাঁপছে ধানের ডগা। তিনি দীর্ঘ সময় বাইরে তাকিয়ে রইলেন। লতিফুর রহমান বললেন, এই ঘরটাই যা একটু ভালো, কিন্তু ওই যে ইলেকট্রিসিটি, পানি, বাথরুমের সমস্যা, ওই সমস্যাগুলো না থাকলে থাকার জন্য এটা বেশ ভালোই হতো। হ্যাঁ, জানালাগুলোও বেশ বড় সড়ো, আলো হাওয়াটাও বেশ খেলবে, আমার একটু বড় জানালাই পছন্দ। হ্যাঁ তাই দেখছি, বলতে বলতে এক হাতে গ্রিলের নিচের দিকটা ধরলেন রেজা।
কিন্তু স্যার এই জানালার গ্রিলটা কি আলাদা লাগানো নাকি? দেখে নতুন মনে হচ্ছে। কোন জানালা? এই যে এটা। নিচের ওয়াল দেখে মনে হচ্ছে দু একদিন আগে কেবল জানালাটা লাগানো হয়েছে, রঙও করা হয়নি, অথচ অন্য সব জানালায় গ্রিল রং করা। ওই যে বললাম, রোজ একটু একটু করে বাড়িটা গড়েছি, এখনো গড়ছি, একসঙ্গে তো সব করার ক্ষমতা নেই। আজ এই গ্রিল করছি, কাল ওই দরজা করছি, এভাবেই চলছে। রেজা অবশ্য জবাব দিলেন না, ঘোরাঘুরি করে নিচে নেমে এলেন। রাতে শরীফুলকে নিয়ে হাঁটতে বের হলেন রেজা। শরীফুল বলল, এইবার বুঝলেন তো স্যার, আপনি শুধু শুধু সন্দেহ করতেছিলেন। শুধু শুধু কিভাবে? স্যার তো বললেনই কেন তিনি আলাদা গ্রিল লাগাইছে, গ্রিলে কি সমস্যা সেটা তো বুঝতে পারতেছি না। আমিও বুঝতে পারছি না। তাইলে? তাহলেও প্রশ্ন আছে। আচ্ছা ধরো, এই যেই ঘরে ইলেকট্রিসিটি নেই, বাথরুমে পানি নেই, এমনকি আর আগে কেউ কখনো সেই ঘরে থাকেনি, তেমন একটা ঘরে জানালায় পর্দা থাকা অস্বাভাবিক কিনা? ধরে নিলাম জানালায় পর্দা থাকাটা অস্বাভাবিক না, স্বাভাবিকই, কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে। সেক্ষেত্রে সব জানালাতেই পর্দা থাকার কথা, বাট দ্য ফ্যাক্ট ইজ সব জানালাতে কিন্তু পর্দা ছিল না, পর্দা ছিল ওই একটি মাত্র জানালাতেই। ঘটনা কি? শরীফুল ছট করে তাকালো, এটা সে খেয়াল করেনি। এবং সেই জানালাটাতেও গ্রিল লাগানো হয়েছে নতুন, সেই গ্রিল নিয়ে আসা হয়েছে রাতের অন্ধকারে, যেন কেউ দেখতে না পারে এমনভাবে। বিষয়টার কি এমন যে কোনো কারণে এই জানালার গ্রিল কেটে ফেলা হয়েছিল এবং সেটা যাতে বাইরে থেকে না বোঝা যায়? কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ। বুঝলাম, কিন্তু স্যার গ্রিল কাইটা ফেলা হবে কেন? তিনতলা থেকে ভারী কিছু নামানোর জন্য, যেটা দিনের আলোয় বা অন্যদের নিয়ে নামানো যাবে না, নামাতে হবে লুকিয়ে, একা একা। শরীফুল চুপ করে রইল অনেকক্ষণ, তারপর বলল, লিখনের লাশটা এইখান থেকে নামানো হয়েছে, সেইখানে খুন হয়েছে? আমি তা বলতে চাইছি না, এমন চট করে বলে ফেলার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। কিন্তু স্যার? হ্যাঁ বলো। না মানে প্রফেসর সাহেবের মতন কেউ খুনের সঙ্গে জড়িত থাকবে, এইটা আপনার বিশ্বাস হয়? আমার হয় না। এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না শরীফুল, এটা তথ্য প্রমাণের বিষয়। তা অবশ্য ঠিক, এইটা বুঝতে পারছি। লতিফুর রহমান একটা তীক্ষ্ণ চাপা আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছেন। তার সবসময় মনে হচ্ছে কোনো এক ভয়ঙ্কর অশুভ শক্তি সারাক্ষণ তাকে ছায়ার মতো অনুসরণ করছে। তিনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি ভাবছেন, এই সবই সেই শক্তি দেখতে পাচ্ছে, কিন্তু তিনি তাকে দেখতে পাচ্ছেন না, জানতে পারছেন না, বুঝতেও পারছেন না। এক ভয়াবহ অস্বস্তিকর এবং আতঙ্কময় অনুভূতি। নাসিমা বেগমও আবার অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘ 5 বছর পরে সৈকত তাকে চিঠি দিয়েছিল, সেই চিঠি পেয়ে তিনি যেন পুরোপুরি সুস্থই হয়ে উঠেছিলেন, কিন্তু সৈকতের পরের চিঠিটাই তাকে আবার অসুস্থ করে দিয়েছে। সন্ধ্যায় নাসিমা বেগমের মাথায় তেল দিয়ে দিচ্ছিল ডালিয়া। এই সময়ে ঘরে ঢুকলেন লতিফুর রহমান। নাসিমা বেগম বললেন, তুমি আবার এই সময় এখানে আসছো কেন? তোমার সঙ্গে একটু কথা ছিল। কথা থাকলে পরে বলা যাবে না, নাকি আমি আজ রাতেই মরে যাব? কিসব কথা বলছো? কিসব কথা বললি তুমি বুঝতে পারছো না? মনে মনে আমার মৃত্যুর অপেক্ষা করার কি দরকার, আমি তো একভাবে মরেই আছি, এই যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার চেয়ে তো কম কিছু না, কম কিছু। এক কাজ করো, আমাকে ঘুমের মধ্যে গলা টিপেই মেরে ফেলো। তুমি কি একটু চুপ করবে? চুপ করেই তো চাই, চুপ, আর কোনোদিন জানি কাঁদতে না হয়। নাসিমা বেগম কাঁদতে লাগলেন। ডালিয়া ভয়ে জড়সর হয়ে একপাশে সরে গেল। লতিফুর রহমান কি করবেন বুঝতে পারছেন না। লতিফুর রহমান চোখের ইশারায় ডালিয়াকে সরে যেতে বললেন। ডালিয়া চলে যেতেই তিনি নাসিমা বেগমের কপালে আলতো করে হাত রাখলেন। নাসিমা বেগম প্রথম কিছুটা সময় কোনো প্রতিক্রিয়া দেখালো না, একদৃষ্টিতে তাকিয়ে রইলেন লতিফুর রহমানের দিকে, তারপর আচমকা তার হাত কামড়ে ধরলেন। সে এতটা খারাপ পরিস্থিতি আশা করেননি। তিনি তীব্র চিৎকারে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। নাসিমা বেগমের দাঁত বসে গেছে তার হাতে, দরদর করে রক্ত বেরুচ্ছে, কিন্তু তিনি তার হাত ছাড়াতে পারছেন না। এই যন্ত্রণাময় পরিস্থিতি থেকে রক্ষা করল ডালিয়া। চিৎকার শুনে ডালিয়া ছুটে এলো। তাকে দেখে যেন আরও খেপে গেলেন নাসিমা বেগম। কিছু একটা বলার জন্য মুখ খুলেছিলেন, এই ফাঁকেই হাত ছাড়িয়ে নিলেন তিনি। তার হাতের অবস্থা খারাপ, তীব্র ব্যথায় যেন অবশ হয়ে আসছে। তিনি ডান হাতে বাঁ হাত ধরে ঘর থেকে বের হলেন। ডালিয়াকে ইশারায় বললেন নাসিমা বেগমের ঘরের দরজা বন্ধ করে দিতে। নিজের ঘরে বসে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সে। ব্যথায় ভারী হয়ে গেছে হাতটা, দুটো দাঁত পুরোপুরি বসে গেছে হাতে, সেখানে এখনও রক্ত জমে আছে।
তিনি ডালিয়াকে গরম পানি আর স্যাভলন আনতে বললেন। ডালিয়া গরম পানি এনে তার হাত ধুয়ে ব্যান্ডেজ করে দিল। ধীরে ধীরে ব্যথা কমে আসলেও সেই সারাটা রাত লতিফুর রহমান ঘুমোতে পারলেন না। পরদিন ভোরে তিনি আবারও নাসিমা বেগমের ঘরে গেলেন। নাসিমা বেগমকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল ডালিয়া, কিন্তু নাসিমা বেগম ঘুম থেকে উঠে গেছেন তাড়াতাড়ি। লতিফুর রহমান ঘরে ঢুকতেই তিনি মুখ তুলে তাকালেন, তবে কোনো কথা বললেন না। সে তার পাশে বসে নরম গলায় বললেন, একটা কথা বলবো নাসিমা। নাসিমা বেগম তাকিয়ে রইলেন, প্রশ্নের কোনো জবাব দিলেন না। লতিফুর রহমান তার হাতটা নাসিমা বেগমের সামনে তুলে ধরে বললেন, কাল সারাটা রাত এই হাতের যন্ত্রণায় আমি ঘুমোতে পারিনি, না ঘুমাতে ঘুমাতে আমার একটা উপলব্ধি হয়েছে। আবার কি নাটক? আমার কোনো কিছুই তোমার সত্যি মনে হয় না। হবে না কেন, তোমার সব কিছুই তো সত্য। কাল রাতে আমি বুঝতে পেরেছি ঠিক কতটা বছরের চেয়েও বেশি যন্ত্রণায় তুমি ঘুমাতে পারো না। তোমার ওই কষ্ট বোঝার সাধ্য আমার নেই, কিন্তু কোনো মানুষের পক্ষে এতগুলো বছর এই কষ্ট সহ্য করা অসম্ভব। তাহলে এখন কি করবে? আমার কষ্ট তো কমাতে পারবে না, এক কাজ কর, আমাকে মেরেই ফেলো। খুব ভোরে ঘুম ভাঙল রেজার, তার ঘুম ভাঙল শরীফুল। সে জানালো থানার সামনে তুমুল হই হট্টগোল শুরু করেছেন চুন্নু মিয়া আর তার লোকজন, রেজাকে নাকি এখনই যেতে হবে। রেজা ঘটনা কিছুই বুঝলেন না, তিনি চোখ কচলাতে কচলাতে থানায় এলেন। থানার সামনে রীতিমতো উত্তপ্ত অবস্থা। চুন্নু মিয়া চিৎকার করে কিছু বলতে চাইছিলেন, কিন্তু রেজা তাকে শান্ত ভঙ্গিতে একা ভেতরে এসে কথা বলতে বললেন। চুন্নু মিয়া অবশ্য একা ঢুকলেন না, তার সঙ্গে ঢুকল সোহরাব মোল্লাও। রেজা হাই তুলতে তুলতে বলল, বলুন ঘটনা কি? সোহরাব মোল্লা স্যান্ডেল জোড়া সঙ্গে নিয়ে এসেছে। স্বচ্ছ পলিথিনের প্যাকেটে মোড়া স্যান্ডেল জোড়া সে টেবিলের উপর রাখতেই চুন্নু মিয়া ঠান্ডা গলায় বললেন, এই স্যান্ডেল জোড়া কার জানেন? রেজা মুখে কোনো কথা বলল না, তবে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। লিখনের, এই স্যান্ডেল জোড়া লিখনের। গত ঈদে হারাধনমুচির কাছ থেকে আমি তার জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছিলাম। এখন এটা কোথায় পেয়েছেন? গোলাম মলার বাড়ির স্তূপে। গোলাম মলার বালির স্তূপে? সোহরাব মোল্লা আবার শুধরে দিল, মানে রাস্তার জন্য আর্জেন্ট ইট বালি দরকার, আপনি তো জানেনই স্যার, এখন সমস্যা হয়েছে, বর্ষার মৌসুমে গোলাম মোল্লা সারা কাছাকাছি আর কারো কাছে ইট বালি নেই, এইদিকে বন্যার অবস্থাও গত রাত থেকে খুবই খারাপ। এই জন্য আজ সূর্য ওঠার আগেই আমরা গেছিলাম লতিফুর রহমান স্যারের কাছে, তার বাড়ির কাছে অনেক ইট বালি এখনো বাইচা আছে, তো আমরা। চুন্নু মিয়া সোহরাবকে মাঝপথে থামিয়ে দিয়ে নিজেই বলা শুরু করলেন, তা আমি গেলাম স্যারের কাছ থেকে কিছু ইট বালি ধার হিসেবে নেওয়ার জন্যে, বললাম তার আবার যখন লাগবে তখন দিয়ে দিব। তিনি খুশি মনেই রাজি হইলেন। গোলাম মলার থেকে প্রফেসর সব ইট বালি কিনছিলেন, কিন্তু জায়গার অভাবে সব ইট বালি তখন বাড়ির ভিতরে নিতে পারেন নাই, বাড়ির বাইরে রাস্তার পাশে যে উঁচা জায়গাটা আছে সেইখানে রাখছিল সেগুলা। আজ আমরা সেই বালি আনতে গিয়া দেখি সেই বালির মধ্যেই স্যান্ডেল জোড়া। রেজা সঙ্গে সঙ্গে কথা বললেন না, এই ঘটনা তিনি আশা করেননি। হতে পারে চুন্নু মিয়া ইচ্ছা করে মিথ্যা বলছে, কারণ লিখনের বস্তাবন্দি লাশের পায়ে জুতা ছিল, সুতরাং এখানে তার স্যান্ডেল পাওয়া আলাদা কোনো অর্থ বহন করে না। কিন্তু এগুলো তো এখন আর গোলাম মাওলা সাহেবের না, তার থেকে সেই কবে কিনে নিয়েছেন প্রফেসর সাহেব, আপনারা তাকে কিছু জিজ্ঞেস করেছেন? আগে তো তাকে জিজ্ঞাসা করা উচিত, তাই না? তাকে কি জিজ্ঞেস করব, ওই 60-70 বছরের বুড়া প্রফেসর আমার ভাগ্নেরে খুন করেছে। আপনার সমস্যা কি বলেন তো রেজা সাহেব, আমি আগেও শুনেছি আপনি নাকি স্যারের সন্দেহ করতেছেন, একাধিকবার তার বাড়িতেও গেছেন, এখন কি আসল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নিরীহ একজন মানুষের উপর দোষ চাপানোর ধান্দায় আছেন? আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন চেয়ারম্যান সাহেব, আমি সেটা বলছি না, আমি বলছি সব কিছুরই তো একটা লজিক থাকে, তাই না? এই ইট বালি তিনি কবে গোলাম মাওলার কাছ থেকে কিনেছেন, এখন এসে সেখানে কিছু পাওয়া গেলে তার জন্য তো আমরা গোলাম মাওলাকে দায়ী করতে পারি না, তাই না? বা সেটা ঠিকও হবে না, অ্যাটলিস্ট একবার তো প্রফেসর সাহেবকে ঘটনা জিজ্ঞাসা করা উচিত, নাকি? আর লিখনের লাশের পায়ে কিন্তু জুতা ছিল, সুতরাং এই স্যান্ডেল সেখানে পাওয়া না পাওয়া নিয়ে আমরা কিন্তু ধুম করে খুব বড় কোনো ডিসিশনও যেতে পারি না। এমনও তো হতে পারে যে স্যার কিংবা গোলাম মাওলা কেউই হয়তো এর কিছুই জানেনই না, অন্য কেউ হয়তো এই স্যান্ডেল এখানে রেখে গেছেন, হতে পারে না? হতেই তো পারে। লতিফুর রহমানকে কিভাবে থানায় নিয়ে আসা হবে এই নিয়েও ভাবলেন রেজা। তিনি এলাকার সম্মানিত মানুষ, একটি খুনের মামলায় তাকে হুট করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিষয়টি কেউই স্বাভাবিকভাবে নেবেন না। তবুও লতিফুর রহমানকে থানায় আনা হলো গোপনে। তিনি একটা আবছা অন্ধকার ঘরে চুপচাপ বসে আছেন, গত আধ ঘন্টা এই ঘরে আর কেউই আসেনি। তিনি প্রতি মুহূর্তে কারো না কারো আসার অপেক্ষা করছেন।
ঠিক এই মুহূর্তে পাশের রুম থেকে একজনের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। কিন্তু পাশের রুমে কি হচ্ছে তা এখান থেকে দেখার উপায় নেই। তিনি কান পেতে শোনার চেষ্টা করলেন। তীব্র যন্ত্রণাকাতর চিৎকার ভেসে আসছে এখন, সঙ্গে আঘাত এবং অস্ত্রাব্য গালির শব্দ। আরো 20 মিনিট পর রেজা ঘরে ঢুকলেন। তার সারা শরীর ঘর্মাক্ত। তিনি একটা তোয়ালে দিয়ে ঘাড় মুছলেন। লতিফুর রহমানের সামনে খালি চেয়ারটাতে বসে তিনি নরম গলায় বললেন, স্যার আমি খুবই দুঃখিত যে আপনাকে এখানে এভাবে আনতে হয়েছে, কিন্তু সত্যি কথা হলো এছাড়া আমাদের আর কোনো উপায়ও ছিল না। কোনো সমস্যা নেই, যদিও আমি একটু নার্ভাস ফিল করছি। নার্ভাস ফিল করার কিছুই নেই স্যার। অবশ্যই আছে, আপনাকে আমি যদি এখন কলেজের বাংলা ক্লাসে নিয়ে দাঁড় করিয়ে দিই তাহলে সেখানেও আপনার নার্ভাস লাগবে। তা অবশ্য ঠিক, আর এর আগে আমি কখনো থানায় আসিনি। তাছাড়া আমি এখনো জানি না আমাকে কেন এখানে ডাকা হয়েছে। শুনুন, আপনাকে এখানে ডাকা হয়েছে চুন্নু চেয়ারম্যানের ভাগ্নে লিখনের খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যে। কি? জি স্যার, আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে স্পষ্ট এবং সত্য কিছু তথ্য আশা করছি। এই বিষয়ে আমি আপনাদের কি তথ্য দেব, বরং আপনারা আমাকে তথ্য দিতে পারেন। এই ঘটনার আমি কিছুই জানি না, কেবল লোকমুখে বিচ্ছিন্ন কিছু কথা শুনেছি, বিস্তারিত কিছুই জানি না। আপনার জানার কথা আমি খুব একটা বাইরের মানুষের সঙ্গে মিশিও না, সুতরাং কি ঘটেছে সেটা আপনি বরং আমাকে বিস্তারিত জানান। এই খুনের মামলায় আমি যে কাউকে গ্রেপ্তার করতে পারি সেই অথরিটি আমাকে দেয়া হয়েছে স্যার। প্রমাণ তৈরি করা পুলিশের জন্য কোনো বিষয় না, সুতরাং আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসবে না। কোনো প্রমাণ ছাড়াই আপনাকে এই মুহূর্তে আমি গ্রেপ্তার করে চালান করে দিতে পারি। আপনি আমাকে অযথা অন্যায়ভাবে ভয় দেখাচ্ছেন। অন্যায়ভাবে হতে পারে, কিন্তু অযথা নয়। আপনার কি মনে হয় না আপনি ইলজিক্যালি একজন ইরিলিভেন্ট মানুষকে এই মামলায় ইনভলভ করছেন? আমি পৃথিবীতে এই একটা কাজ শুধু করি না, ইলজিক্যাল কোনো কাজ। তাহলে আমাকে এখানে আনার পেছনে আপনার লজিকটা কি? আপনাকে এখানে প্রশ্ন করার জন্য আনা হয়নি, উত্তর দেওয়ার জন্য আনা হয়েছে। বলুন কি জানতে চান, লিখানোর বিষয়ে আপনি কি জানেন? বললে আপনি বিশ্বাস করবেন? সত্য হলে অবশ্যই বিশ্বাস করব। আমি কিছুই জানি না। এই স্যান্ডেল জোড়া চেনেন? চুন্নু মিয়া রেখে যাওয়া স্যান্ডেল জোড়া রেজা টেবিলের ওপর রাখলেন। স্যান্ডেল দেখে লতিফুর রহমানের কোনো প্রতিক্রিয়া হলো না। তিনি স্বাভাবিক ভঙ্গিতেই বললেন, কেউ কি কখনো কারো স্যান্ডেলের কথা আলাদা করে মনে রাখে? আমি ঠিক জানি না, তবে আমার কখনো এমন স্যান্ডেল ছিল না। মানে আপনি এটা চেনেন না? ঠিক মনে করতে পারছি না, কেন বলুন তো? আপনার বাড়ির বাইরে আপনার যে ইট বালুর স্তূপটা আছে সেখান থেকে স্যান্ডেল জোড়া উদ্ধার করা হয়েছে। এবং এবং কি? এবং স্যান্ডেল জোড়ার লিখনের। এই প্রথম লতিফুর রহমান সামান্য চমকালেন, এবং ঠিক তখনই তার মনে পড়ল সেদিন রাতের অন্ধকারে হারাধন মুচির দোকান থেকে স্যান্ডেল জোড়াই তিনি পরে এসেছিলেন। দিন দুই বাদে তিনি এনায়েতকে বলেছিলেন যে সে যেন স্যান্ডেল জোড়া হারাধন মুচিকে দিয়ে আসে। এরপর আর এই স্যান্ডেলের কথা তার মনেই ছিল না, এমনকি এখন স্যান্ডেল জোড়া দেখে প্রথমে তিনি আসলে চিনতে পারেননি। লতিফুর রহমান খানিক বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি এখন বুঝতে পারছেন না যে তিনি কি বলবেন। তবে লতিফুর রহমান সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন। দেখুন, বাড়ির বাইরে ওই বালের স্তূপ থেকে কিছু উদ্ধার করলেই সেটির সঙ্গে আমার যোগসূত্র থাকবে, এটা ভাবলে তো মুশকিল। লতিফুর রহমান এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না স্যান্ডেলের বিষয়ে তিনি সত্যিটাই বলে দেবেন কিনা। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি পরিস্থিতি আরো ভালোভাবে বুঝে নিতে চান। আপনি যে রাতের অন্ধকারে আপনার তিনতলার বাসার জানালার গ্রিল কেটে দড়ি বেঁধে একটা লাশ নামিয়েছেন নিচে, এবং তার পরপরই যে আপনার বাড়ির পাশে জলাশয়ে লিখনের লাশ পাওয়া গেল, এ দুটো ঘটনার মধ্যে কি আপনি কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছেন না? লতিফুর রহমান এমনটা আশা করেননি। তিনি বুঝতে পারছিলেন কোনো কারণে তার প্রতি পুলিশের নজর পড়েছে, কিন্তু তিনি ঠান্ডা মাথার সতর্ক বুদ্ধিমান মানুষ, সুতরাং তার জায়গা থেকে যতটা সম্ভব সন্দেহমুক্ত থাকার চেষ্টা তিনি করছেন। তাছাড়া লাশ যেহেতু তার বাড়িতে পাওয়া যায়নি, এবং সত্যিকার অর্থে এই খুনের বিষয়ে যেহেতু তিনি কিছু জানেনও না, সেহেতু পুলিশের পক্ষে তার বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ হাজির করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি তারপরও যতটা সম্ভব শক্ত গলায় বললেন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। দেখুন, আপনি শিক্ষক মানুষ, সারা জীবনে এত এত ছাত্রছাত্রীদের এত কঠিন কঠিন জিনিস বুঝিয়েছেন, আর এখন শেষ বয়সে এসে এমন সহজ একটা জিনিস নিজে না বুঝলে হবে? আমি সত্যি বুঝতে পারছি না, আমার অসহায় এবং অপমানিত লাগছে। আপনি কি বিশ্বাস করেন যে আপনাকে অপমানিত হতে দেখতে আমার ভালো লাগবে না? একটা কথা বলি স্যার, মন দিয়ে শুনুন।
আমি এমনি এমনি আপনাকে এখানে ডেকে আনিনি, এটা আপনি যেমন জানেন আমিও জানি। এখন আপনি যদি আমাকে কোঅপারেট না করেন তাহলেও কিন্তু সিচুয়েশন কিছু পাল্টাবে না, কারণ এই ঘটনায় ধরো যত দ্রুত সম্ভব কোনো একজনকে আমার গ্রেফতার দেখাতেই হবে, না হলে পুরো পুলিশ ডিপার্টমেন্ট ঝামেলায় পড়ে যাবে। আমি চাইছি সত্যিকারের অপরাধীকেই গ্রেফতার করতে। সমস্যা হচ্ছে আপনি ছাড়া আর কারো বিষয়ে আমার কাছে বিন্দুমাত্র কোনো তথ্য প্রমাণ নেই, আর আপনাকে গ্রেফতার করলে আমাকে কোনো পলিটিক্যাল প্রেশারও পড়তে হবে না। সুতরাং আমার কাছে আপনার বিরুদ্ধে যেসব এভিডেন্স এবং সাসপেকশন আছে সেসবের ভিত্তিতে আমি আপনাকে গ্রেফতার করতে পারি, এবং হয়তো সেটাই করব। আর সেই আপনার তখনকার অপমান এবং অসহায়ত্ব এখনকার চেয়ে অসংখ্য গুণ বেশি হবে, সেটা দেখতে আপনার যেমন ভালো লাগবে না আমারও কিন্তু লাগবে না। একটা বিষয় আমি সম্ভবত মিস করে গেছি, ইচ্ছাকৃত নয় ভুলে। বলুন, লতিফুর রহমান সাহেব হারাধনের জুতার দোকান থেকে কিভাবে জুতা নিয়ে বাড়ি ফিরেছেন সেটি সম্পূর্ণ রেজা সাহেবকে খুলে বলল। ঘণ্টাখানেকের মধ্যে থানায় নিয়ে আসা হলো এনায়েত ও হারাধন মুচিকে। এনায়েত বলল, ঘটনা সত্য, বাজারের মুচির দোকান থেকে সারে স্যান্ডেল পায়ে দিয়ে আইছিল, এরপর ফেরত দেওয়ার জন্য তোকে পাঠানো হয়েছিল। যে স্যার, তুই ফেরত দিয়েছিলি? না। কেন? স্যারে আমারে ফেরত দিয়ে আসতে বলল, আমি বাড়ির থেকে বাইর হয়ে কিছু দূর গেলাম, এর মধ্যে দেখি স্যারে আবার আমারে ফোন দিয়া বাড়ি যেতে বলল, কি একটা জানলার গ্রিল নাকি বানাইতে হইব। তা আমি ভাবলাম স্যান্ডেল হাতে নিয়ে আবার এতটা পথ যাবো আবার আসবো, তার সাথে পলিথিনে পেঁচানো স্যান্ডেল জোড়া রাস্তার পাশে বালির মধ্যে ঢুকাইয়া রেখা যাই, যাওয়ানোর সময় ওইখান থেকে নিয়ে গেলেই হইব। তারপর? তারপর বাড়ি যাওয়ানোর পরে স্যারে আরও কয়েকটা কাজ দিল, সেইগুলো করতে দেরি হয়ে গেল। তখন স্যারে বললো এখন আর যাওয়ান লাগতো না, বিকালে বাজারে যাইস আর গ্রিলের অর্ডার দিয়ে আসিস। গ্রিলের অর্ডার দিয়েছিলি কার নামে? এনায় চুপ করে রইল। তারপর আসলো হারাধনের পালা। হারাধনও বলল, ঘটনা সত্য, স্যারে আমার থেকেই স্যান্ডেল নিছে। পরে আর ফেরত দেয়নি? না। তো তুইও আর স্যান্ডেলের কোনো খবর নিস নাই? স্যান্ডেল যার সেও আর তোর স্যান্ডেল নিতে আসেনি? আসবো কেমনে, সে তো নাই। নাই মানে? কই গেছে? মারা গেছে। এটা তো লিখন ভাইয়ের স্যান্ডেল। লিখন তোর কাছে সেলাই করতে দিয়েছিল? হ। তা তুই তখন জানতি যে লিখন মারা গেছে? মারা গেছে জানবো কি করে, তখন তো তারে খুঁজা পাওয়াছিতাছে না, চারদিকে হইচই। তো সারা এসা স্যান্ডেল চাইল, অহন তারে তো আর না করণ যায় না, সে সম্মানী মানুষ, কিন্তু কার স্যান্ডেল দিব? যার স্যান্ডেলই দেই দেখা গেল একটু পরে এসা চাইল, তখন আমি বিপদে পড়বো না, এই জন্য ভাবলাম লিখন ভাইটাই দেই। রেজা খুব আশাবাদী ছিলেন যে বড় কোনো একটা ক্লু বা প্রমাণ হয়তো তিনি এবার পেয়েই যাবেন, কিন্তু তেমন কিছুই হলো না, বরং হতাশাই বাড়ল, সঙ্গে কিছুটা অপরাধ বোধ। লতিফুর রহমানকে শুধু শুধুই অমন অপদস্থ করলেন। পরদিন লতিফুর রহমান আর এনায়েতকে তিনি আবারও ডাকলেন জিজ্ঞাসাবাদের জন্য। লতিফুর রহমানকে বললেন, স্যার, আপনার তিনতলার ফ্ল্যাটের একটি জানালা ছাড়া বাকি আর সব জানালা একই সময় লাগানো হয়েছে, একই সময় একই রং করা হয়েছে, কিন্তু একটি জানালা আলাদা, সেটাতে কোনো রং নেই এবং মাত্র দু তিন দিন আগে সেটি লাগানো হয়েছে, এটা তো সত্য? হ্যাঁ সত্যি, আপনি সেটি নিজ চোখেই দেখেছেন এবং কারণটিও আমি আপনাকে বলেছি, কিন্তু আপনি যেটা বলেননি সেটা হচ্ছে ওই বাড়ির জন্য যখন যা লেগেছে একটি পেরেক অবধি আপনি নিজের নামে অর্ডার করেছেন, ক্যাশমের মতে বিল করিয়ে নিয়েছেন, কারণ আপনি হিসেবেই মানুষ। আপনি যেসব দোকান থেকে জিনিসপত্র কিনেছেন তার কয়েকটা দোকান থেকে আমরা কিছু ক্যাশ মেমো কালেক্ট করেছি, সবগুলোতে আপনার নাম আছে, কিন্তু আপনার বাড়ির প্রয়োজনে আপনি কিনেছেন এমন একটা মাত্র অর্ডার এবং বিলে আপনার কোনো নাম নেই, সেই বিলটি হচ্ছে ওই গ্রিলটার। বাকিগুলো সব আমি নিজে কিনেছি, কিন্তু ওটা কিনেছি এনায়েত, সো সে তার নামেই করেছে। না স্যার, সে তার নামেও করেনি, যেহেতু তাকে এখানকার কেউ সেভাবে চেনে না, সো সে অন্য একটা ভুয়া নাম দিয়ে গ্রিলের অর্ডার করেছে, বিল করেছে, এবং সেটি আপনি তাকে শিখিয়ে দিয়েছেন। আমি? জি আপনি। শুধু তাই না, আপনি এনায়েতকে নিষেধ করেছেন আপনার নামে যেন সে গ্রিলটা না কেনে। এগুলো আপনাকে কে বলেছে? এনায়েতই বলেছে। অসম্ভব। অসম্ভব কেন? কারণ সে আমাকে, কারণ এখান থেকে গতকাল বাড়িতে গিয়ে সে আপনাকে এসব বিষয়ে কিছুই বলেনি, তাই না? তার বলার কথাও না, কারণ তাকে আমি স্পষ্ট করেই বলে দিয়েছিলাম উল্টাপাল্টা কিছু হলেই তাকে আমি ক্রস ফায়ারে দিয়ে দিব। লতিফুর রহমান কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না, তিনি মাথা নিচু করে বসে রইলেন। এই মুহূর্তে একজন কনস্টেবলের সঙ্গে ঘরে ঢুকলো এনায়েত, তার পায়ের শব্দে মাথা তুলে তাকালেন লতিফুর রহমান। রেজা বললেন, এনায়েত, প্রফেসর সাহেব কি তোকে তার নামে গ্রিলের অর্ডার এবং বিল করতে নিষেধ করেছিল? হুম। তাহলে কার নামে করতে বলেছিল? অন্য কোনো ভুয়া নামে করতে বলেছিলেন? হ। এটি কেন করেছিলেন স্যার?
নিশ্চয় এটারও একটা চমৎকার এবং গ্রহণযোগ্য উত্তর আপনার কাছে রয়েছে। আপনি অতি সতর্কতায় অতি অস্বাভাবিক কিছু ভুল করেছেন, যেগুলোই আপনার প্রতি আমাকে আগ্রহী করে তুলেছিল। যেমন আপনার তিনতলার ঘরের ওই একটি মাত্র জানালাতেই আপনি পর্দা ব্যবহার করেছেন, আর কোনো জানালায় পর্দা নেই, এর কারণ কি? লতিফুর রহমান বুঝতে পারছিলেন যে তিনি ধরা পড়ে গেছেন। লিখনের লাশটা তো ওই জানালাটা দিয়েই নামিয়েছিলেন, তাই না? তো কাজটা কি আপনি একাই করেছিলেন, নাকি সঙ্গে আরও কেউ ছিল? লতিফুর রহমান এবারও কোনো কথা খুঁজে পেলেন না। রেজা শেষ প্রশ্নটা করল, ছেলেটাকে আপনি কেন খুন করেছিলেন স্যার? পলাশবাড়ি শহরটা অনেক বছর ধরেই একটু একটু করে বিস্তৃত হচ্ছিল, তবে সেই বিস্তৃত গত বছরখানেক ধরে খুব বেশি দ্রুত এবং অপরিকল্পিতভাবেই শুরু হয়েছে। অনেকদিন ধরেই যে নতুন ব্যাংকটি এখানে আসার কথা ছিল মাস দুয়েক হয় সেটিও চালু হয়েছে, সঙ্গে চালু হচ্ছে দামি দামি খাবারের রেস্টুরেন্টও। তবে মোবাশ্বরের দোকানে এখনও সকাল থেকে গভীর রাত অবধি খদ্দেরের ভিড়, বিশেষ করে নির্মাণ ও খনন শ্রমিকদের। খবর শুনে থানা থেকে শরীফুল ছুটে এলো। এখানে নাকি কোন এক শ্রমিকের মাথা ফেটে রক্তারক্তি অবস্থা। দেলোয়ার নামে একজনের বেলচার আঘাতে এক নির্মাণ শ্রমিকের মাথা ফেটেছে। সবকিছু শুনে রেজা বিষয়টিকে তেমন গুরুত্ব দিলেন না। দেলোয়ারকে দুদিন থানায় আটকে রেখে ছেড়ে দিতে বললেন। সে গরিব দিনমজুর মানুষ, একটা দিন কর্মহীন থাকা মানেই তার পরিবারের ওপর বিশাল চাপ পড়ে যাওয়া। কিন্তু বিষয়টি রেজাকে ভাবিয়েও তুলল। এই শহরে এখনও বড়সড় অপরাধ হওয়ার সময়ের ব্যাপার মাত্র, লিখনের ঘটনা ছিল কেবলমাত্র শুরু। এমনকি এই যে এত এত শ্রমিকরা একই সঙ্গে থাকছে, পক্ষ বিপক্ষ হচ্ছে, এদের নিয়েও সতর্ক হতে হবে। রেজার অভিজ্ঞতা বলে সতর্ক হবার সময় এখনই। তিনি চেয়ার ছেড়ে দেওয়ার আগে দেলোয়ারের সঙ্গে কথা বললেন। বাড়ি কই? ভোলা। এখানে কতদিন? 3-4 মাস। কি কাজ করিস? আগে সুয়ারেজের লাইন নিয়ে দিন ঠিকা কাজ করতাম, এখন এইখানে পাঠাইছে সর্দার। সর্দারকে? আমগই সব কাজে একজন সরকার থাকে, তার আন্ডারই সবাই কাজ করি। সেই কন্ডাক্টর করতন কাজের অর্ডার পায়, কতজন লেবার লাগবো সেইটা কন্ডাক্টর সর্দারের লগে বোঝাপড়া কইরা ঠিক করে, তারপর আমগো সে কাজে পাঠায়, আমরা তার কথা মতোই চলি। কন্ট্রাক্টের টাকা সব সর্দারই পায় আর সে তখন সেখান থেকে তোদেরকে দেয়? যে ঠকায়? সর্দারে ঠকায় না, তা সর্দার তো সব জায়গায় কাজে থাকতে পারে না, তার হয়ে আরেকজন থাকে সেকেন্ড ম্যান, সর্দারের বদলে সাইটে থাইকা সেই সব দেখাশোনা করে, সেই হারামজাদায় ঠকায়। কিছু বলিস না তোরা, অভ্যাস হয়ে গেছে, অহনার গায়ে লাগে না। তা গায়ে না লাগলে আজকে ওই লোকটার মাথায় মারলি কেন? মাথা গরম হয়ে গেছিল স্যার। গরম হয়েছিল কেন? ওই আমার বউ রে লইয়া গাইল দিছিল। বউয়ের জন্য খুব মায়া? বউ পোয়াতি স্যার, পোয়াতি বউরে লইয়া গাইল দিলে গায়ে শোয় না। রেজা কথাটা ভাবলেন, দেলোয়ার কোনো জবাব দিলেন না, শুধু মাথা নিচু করে তাকিয়ে রইল। রেজা বললেন, যেই সন্তানের জন্য এত কষ্ট করিস তাকে নিয়ে একটা বাজে কথা সহ্য করতে পারিস না? এখন ওই লোকটা যদি মারা যেত বা সিরিয়াস কিছু হতো তাহলে তোর কি অবস্থা হতো একবার ভেবে দেখেছিস? আর তোর কিছু হলে তোর বউ বাচ্চা কে দেখত? ভুগলয়া গেছে স্যার, আমার মাথাটা একটু গরম। মাথা ঠান্ডা রাখতে হবে। জে স্যার। তোদের সর্দারকে? আলাউদ্দিন হাজি। হাজি কেন? সে কি হজ করেছে নাকি? জে স্যার, 3 বার। সে এখানে আছে? না, তার সেকেন্ড ম্যান আছে আজগর, আমরা তার অজগর সাবুইলা ডাকি। সর্দার আসে না কেন? তার এরকম আরো কত সাইটের লেবার আছে, সেই সব সাইট বড় বড় ঢাকায়, সেইগুলোতে সে থাকে, দূরে আসে না, আজগর রে পাঠায়। আচ্ছা, আজগরের সঙ্গে আমি কথা বলবো, এখানে কোনো গন্ডগোল করা চলবে না, সব লেবারদের সেটা বলে দিতে হবে। প্রথম বলে তোকে ছেড়ে দিলাম, কিন্তু পরের বার সামান্য কোনো ঝামেলা দেখলে খুব খারাপ হবে। কিন্তু আমি চাই না আমার এখানে কোনো ঝামেলা হোক। আর ওইব না স্যার। গভীর রাতে গোলাম মাওলা নুরুমিয়া এবং সবুরের সঙ্গে মিটিংয়ে বসেছেন। নুরুমিয়া বলল, পরিস্থিতি তো খুব একটা ভালো মনে হইতেছে না, থানায় মনে হয় অতিরিক্ত পুলিশ আসছে, ভিতরে ভিতরে কিছু একটা হইতাছে। অতিরিক্ত পুলিশ? হ, সঙ্গে এসপি সাহেব। এএসপি সাহেবও আসছিলেন আজকা। ঘটনা কি সেইটাই বুঝতে পারতাছি না, তবে একটা কথা শুনলাম। কি কথা? লতিফ পূর্বে চরে নাকি থানায় নেওয়া দেওয়া হয়েছিল। কি বলল? এই ঘটনা কখন ঘটল? সেইটা বলতে পারবো না, এক পুলিশ কনস্টেবল সঙ্গে আমার ভালো সম্পর্ক, সে হঠাৎ সেই দিন বলল। কেন নিছে? কিছু বলে নাই? না, সেও নাকি জানে না, খুব গোপনে কাজ করতেছে নাকি রেজা সাহেব। গোলাম মাওলা কিছুক্ষণ চুপচাপ থাকলেন, তারপরে কিছু না বলে ভেতরের ঘরে চলে গেলেন। রেজার অনুরোধের ভিত্তিতে পলাশবাড়িতে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, শুরু হয়েছে রাতের টহল।
এসপি ও এএসপি সাহেব এসেছিলেন। চারদিকের পরিস্থিতি হঠাৎ করেই যেন চুপচাপ শান্ত হয়ে গেছে। রেজার ধারণা, ঝড়ের ঠিক আগে আগে পরিবেশ যেমন শান্ত হয়ে যায়, এ হচ্ছে সেই অবস্থা। মাঝখানে একদিন থানায় এসে তার সঙ্গে পরিচিত হয়ে গেলেন নতুন ব্যাংকের ম্যানেজার রফিকুল ইসলাম। ভদ্রলোকে খুবই পছন্দ হলো রেজার। কিছু মানুষ এমন দেখলে এখানে কথাবার্তা বললেই মন ভালো হয়ে যায়। রফিকুল আলম তেমনই একজন মানুষ। কথা প্রসঙ্গে রেজা বললেন, তা ভাই এখানে উঠেছেন কোথায়? এখনো তো সেভাবে উঠিনি, আমার এক আত্মীয়ের বাসা আছে, এখান থেকে 10-15 কিলোমিটার হবে। আপাতত সেখান থেকে এসেই অফিস করছি। কিন্তু ফ্যামিলি আনবেন না? সেটাই ভাবছি, বাচ্চাদের ভালো কোনো স্কুলও তো নেই এখানে, তারপরও ভালো কোনো বাসাও পাওয়া যাচ্ছে না। কিছু ভালো বাসা কিন্তু আছে, দেখতে পারেন। হ্যাঁ, একদম যে দেখিনি তা নয়, সেভাবে পছন্দ হয়নি, তবে প্রফেসর সাহেবের বাড়িটা কিন্তু বেশ। গিয়েছিলেন নাকি সেখানে? একবার গিয়েছিলাম, কথা হয়েছিল, কিন্তু সেভাবে এখনও রেডি না বাসা। তিনি বললেন পরে জানাবেন, কিন্তু পরে তার কিছু জানালেন না। আপনি খোঁজ নিয়েছিলেন আর? হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু শুনলাম উনি নাকি বাসা ভাড়া দেবেন না এখন, টুলেটও নাকি সরিয়ে ফেলেছেন, এই জন্যে আর গেলাম না। লতিফুর রহমান মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন। সেদিন থানায় রেজার সামনে তিনি শেষ পর্যন্ত হাউমাউ করে কেঁদেছেন। কাঁদতে কাঁদতেই তিনি বলেছিলেন, বিশ্বাস করুন আমি খুনটা করিনি, এমনকি ছেলেটাকে আমি চিনিও না, আমি একা বৃদ্ধ একজন মানুষ, রিটায়ার্ড একজন শিক্ষক আমি। তিনি কান্নার দমকে কথাও বলতে পারছিলেন না। লতিফুর রহমান বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। তিনি ভেবেছিলেন রেজা তার সঙ্গে দুর্ব্যবহার করবেন, কিন্তু তাকে চমকে দিয়ে রেজা উঠে তার কাছে এসে দাঁড়ালেন। তারপর কাঁধে হাত রেখে বললেন, স্যার আপনি ভয় পাবেন না, আপনি আমাকে সত্যি করে খুলে বলুন ঘটনাটা কি হয়েছিল। লতিফুর রহমান ফুল হাতা পাঞ্জাবি পরা বলে তার হাতের ক্ষতটা দেখা যাচ্ছে না, তবে মানসিক এবং শারীরিক ধকলে তিনি তখন অসুস্থ প্রায়, তার শরীরে জ্বরও আছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি আপনাকে কসম করে বলছি খুনটা আমি করিনি, কে করেছে তাও আমি জানি না, তবে কি ঘটেছে সেটা আমি আপনাকে বলবো। জি বলুন। রেজা তাকে ধরতে গিয়ে আবিষ্কার করলেন তার শরীরে জ্বর। সেদিন আর কোনো কথা বলতে পারেননি লতিফুর রহমান। তাকে ভালোভাবে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন রেজা, তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন থানার নির্দেশ ছাড়া বাড়ির বাইরে এক পাও যেতে পারবেন না লতিফুর রহমান। দুদিন পরে তাকে আবার থানায় নিয়ে যাওয়া হলো। তিনি গ্রামে যাওয়া থেকে শুরু করে একে একে পুরো ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন। রেজা এর মাঝখানে একটা কথাও বললেন না। লতিফুর রহমানের কথা শেষ হলেও রেজা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আপনার কথা আমি কেন বিশ্বাস করব? আপনি এর আগে পুরোটা সময় খুব আত্মবিশ্বাসের সঙ্গে একের পর এক মিথ্যা বলেছেন, এখনও যে মিথ্যা বলছেন না তার নিশ্চয়তা কি? যুক্তি। যুক্তি? জি, আপনি যুক্তিবাদী মানুষ, একটু যুক্তি দিয়ে চিন্তা করলেই বুঝেন, আমার মতো একজন মানুষের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না। তাছাড়া ছেলেটাকে আমি চিনি না, জানি না, এমনকি আমার কোনো স্বার্থও নেই। সব কিছু কি আর যুক্তি দিয়ে হয় স্যার? হয় না? তাহলে আপনি আমাকে একটা যুক্তি দিন যে ওই ছেলেটার লাশ ওখানে কিভাবে গেল। ছেলেটা সম্পর্কে আমি যতদূর তথ্য পেয়েছি সে বখে যাওয়া বিপদগামী তরুণ, এলাকায় চাঁদাবাজি, ছিচকে চুরি, ছিনতাই, ইয়াবা ব্যবসা এসবের সঙ্গে সে যুক্ত ছিল। এমনকি হতে পারে যে সে আপনার কাছেও চাঁদা চেয়েছিল আর তার জের ধরেই। বুঝতেই তো পারছেন। তবে হ্যাঁ, আপনার একার পক্ষে খুনটা করা সম্ভব না, এবং খুনের ধরন দেখে যতদূর মনে হয়েছে এ সঙ্গে একাধিক মানুষ জড়িত ছিল, সেক্ষেত্রে আপনার সঙ্গে আরও কেউ থাকতে পারে, সে আরও কেউ কারা সেটাই আমি জানতে চাইছি। আমি সত্যি আর কিচ্ছু জানি না রেজা সাহেব, আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এর বেশি আমি কিছুই জানি না। আমি গ্রাম থেকে ফিরলাম, তার দুদিন বাদে ব্যাংকে ম্যানেজার সাহেব এলেন বাসা দেখতে, আমি খুব খুশি হয়েছিলাম তাকে দেখে, আমি নিজে থেকেই চাইছিলাম উনি ওপর তলার ঘরটা ভাড়া নিন। আমি উনাকে নিয়ে ঘর দেখাতে গেলাম, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই তীব্র গন্ধে আমার দম আটকে যাওয়ার দশা হলো। তারপর দম নিয়ে আমি ভেতরে ঢুকলাম, তখনও ব্যাংকার সাহেব ভেতরের বেডরুমে আসেননি, তিনি রুমালে নাক চেপে ড্রয়িং রুমে দাঁড়ানো, আমি ভয় পেয়ে গেলাম। আমার ইনস্টিংক্ট বলছিল এই ঘটনা কাউকে জানানো যাবে না, আমি তখন বাথরুমের দরজা বন্ধ করে ওনাকে নিয়ে বের হয়ে গেলাম। আপনি বলুন, আমি যদি জানতাম যে ওই ঘরে একটা লাশ আছে তাহলে আমি ওনাকে সেখানে নিয়ে যেতাম, আর লাশটাকে এতদিন ওখানে রেখে পচে গন্ধ ছড়ানোর সুযোগ দিতাম। লতিফুর রহমানের কথায় যুক্তি আছে, তার চেয়েও বড় কথা তিনি তো চাইলেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গেও কথা বলতে পারেন। সেদিন বিকেলেই রেজা সরাসরি ব্যাংকে গেলেন। অল্পদিনে প্রচুর মানুষ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে, ব্যাংকে বেশ ভালোই ভিড় ছিল। রেজাকে দেখে রফিকুল আলম উঠে দাঁড়ালেন। আরে আপনি,
বলা নেই কহা নেই একদম সশরীরে হাজির। আগে বললে তো একটু ভালো চা নাস্তার আয়োজন করা যেত। মোবাশ্বরের দোকানের চা পুরি খাওয়ালেই হবে, ওতেই আমি খুশি। মোবাশ্বর হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি তাইলে চা পুরি নিয়ে আসছি স্যার। রফিকুল আলম হেসে অনুমতি দিলেন, তার পায়ে হারা ধরনের বানানো জুতা। তিনি জুতা দেখিয়ে বললেন, কেমন হবে বলুন তো, অল্পদিনেই সে বেশ নাম করেছে, ভালো না হলে এত নাম করার কথা না। রফিকুল আলম সবাইকে বিদায় দিয়ে বললেন, বলুন তারপর খবর কি। এটা সেটা নিয়ে দীর্ঘ আলোচনার পর রেজা বললেন, আচ্ছা প্রফেসর সাহেবের ঘরটা কেমন বলুন তো, আপনার পছন্দ হয়ে থাকলে আমি চেষ্টা করে দেখতে পারি। আমার ধারণা আমি বললে তিনি না করবেন না। ঘর ভালো, তবে ভালো করে তো দেখতেই পারলাম না। কেন দেখতে পারলেন না কেন? আর বলবেন না, ওনারা অনেকদিন পর গ্রাম থেকে এসেছিলেন, সম্ভবত আমি যেদিন গিয়েছিলাম তার আগের দিনই। ঘরটা তালামের রেখে গিয়েছিলেন, সেদিনই প্রথম খুললেন। আমরা ঘরে ঢুকতেই মরে পচে যাওয়া কোনো প্রাণীর তীব্র ভোটকা গন্ধে আমাদের শ্বাস বন্ধ হয়ে আসছিল। পরে তড়িঘড়ি করে দুজনেই বের হয়ে আসছিলাম, ফলে আর দেখাই হলো না ঘরটা, তবে মনে হয় ভালোই ছিল। সেদিন রাতে রেজার আর ঘুম হলো না, ঘুমের মধ্যে বাজে সব স্বপ্ন দেখল। ফজর রাজানের খানিক পরে ঘুম ভেঙে গেল তার। মা ফোন করেছে, গত কয়েকদিন মার সঙ্গে কথা হয়নি। মার ফোন ধরতে যে তার খুব ভালো লাগে তেমনও না, তিনি জানেন সেই তো একই কথা রোজ রোজ। এমনিতে মার খবর তিনি অন্য উপায়ে রাখেন, আর রাখেন বলেই হয়তো এক কথা শুনতে ইচ্ছা করে না বলেই ফোনটা আর ধরেন না তিনি। আজ ফোন ধরতেই তার মা রেহান আক্তার বললেন, আনু কেমন আছিস? খারাপ। খারাপ কেন? কারণ তুমি আমাকে আবারও আনু বলে ডাকছো। তোর নাম যা তা বলে তোকে ডাকবো না? এটা তো আমার নাম না মা, ছোটবেলায় নানা ভাই আদর করে ডাকতো। আমিও আদর করেই ডাকলাম, সমস্যা কই? তুমি অন্য কারণে ডাকছো। অন্য কি কারণ? আচ্ছা তুমি ডাকো, তোমার যেই নামে ডাকতে ভালো লাগে তুমি সেই নামেই ডাকো। আমি একটা বুদ্ধি পেয়ে গেছি, বুঝেছিস? কি? তুই যখন আমার ফোন ধরবি না তখন অন্য কারো ফোন নাম্বার থেকে ফোন করবো, অচেনা নাম্বার। তুমি অচেনা নাম্বার পাবে কই? অচেনা নাম্বারের কি অভাব নাকি? কারো কাছে একটা ফোন করার জন্য চাইলেই দিবে। আমি তো অচেনা নাম্বার ধরি না মা। কেন? কেউ বিপদে পড়ে তোকে ফোন করলে তুই ধরবি না? শোন, অনন্যা মেয়েটার কিন্তু দুম করে বিয়ে হয়ে যাবে। অনন্যাটা আবার কে? আরে স্কুলে পড়ায় যে মেয়েটা, অনু। ওর নাম অনন্যা নাকি? হ্যাঁ, অনু তোর ডাক নাম। আচ্ছা আমি কথা বলি। কি কথা? বিয়ের কথা। কার? কার আবার, তোর আর অনুর? আমার কথা তুমি বলবে কেন? তাহলে কে বলবে? আমি। রেহান আক্তার খানিক চুপ করে থেকে বললেন, বল তাহলে। তুই বললে তো আমার আর বলতে হয় না। সময় হলেই বলবো। তোর সময় হবে কবে? সেটা তো আগে ভাগে বলা যায় না মা। কেন আগে ভাগে বলা যাবে না? কেন কেন শুনুনি আবার? জন্ম মৃত্যু বিয়ে এই তিনে মানুষের হাত নেই, আগে ভাগে কিছুই বলা যায় না, বুঝলে? তোমার ধারণা ওই মেয়ের বিয়ে হয়ে গেলে আমি কান্নাকাটি করব? শুধু যে কান্নাকাটি করবি তাই না, কাঁদতে কাঁদতে তুই গড়াগড়িও খাবি। তোমার ধারণা ভুল মা। স্বামী বা প্রেমিক সম্পর্কে মেয়েদের ধারণা ভুল হয়, কিন্তু সন্তান সম্পর্কে মায়েদের ধারণা ভুল হয় না। তারা সন্তানের চোখ দেখে মনের খবর বলে দিতে পারে। তোমার ধারণা তুমি আমার চোখ দেখে মনের ভেতর ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ? পাচ্ছি। সারাক্ষণ দেখতে পাও? সাবধান কিন্তু মা। সাবধান কেন? ওই মেয়েটাকে সারাক্ষণ দেখতে দেখতে আবার স্কুলের বাচ্চাগুলোর দিকে খেয়াল রাখতে ভুলে যেও না, আগে ওদের দিকে খেয়াল রাখো ভালো করে। চেয়ারম্যান চুন্নু মিয়া রাতে বন্যা উপদ্রুত এলাকাগুলোতে লোকজন নিয়ে টহল দিচ্ছেন। নির্বাচনের আগে আগে এমন দুর্যোগে লোকজনের পাশে থাকাটা জরুরি। প্রশাসনের কাছে আবেদন করে থানা থেকে কিছু পুলিশও পেয়েছেন তিনি। পুলিশের মধ্যে শরীফুলও আছে। চুন্নু মিয়া শরীফুলের দিকে তাকিয়ে বললেন, রেজা সাহেবের সমস্যাটা কি বলেন তো? কোন সমস্যার কথা বলতেছেন চেয়ারম্যান সাহেব? তোর কি বুদ্ধিশুদ্ধি কম নাকি? আমারও তাই ধারণা। বুদ্ধি কম না হলে সে যা করতেছে তা করতো না। জি চেয়ারম্যান সাহেব, কথা সত্য। সে আমার সঙ্গে যে আচরণ করে, আমার থানায় বসায় বৈশা আমার সঙ্গে এই জিনিস করা তার নিজের জন্যই ক্ষতি। সে যত যাই ভাবুক সামনের ইলেকশনের নমিনেশনে আমিই পাবো। সে যে গোলাম মাওলার পক্ষ নিয়ে নাচতেছে, মাওলারে দিয়ে কি রাজনীতি হবে? হবে না। সে একটা আস্ত রাম ছাগল, ছাগল দিয়ে হাল চাষ হয় না। গোলাম মাওলা সাহেবের ধারণা আবার উল্টা। তার কি ধারণা? তার ধারণা রেজা স্যার আপনার পক্ষ নিতেছে। শোনেন, আমি দুই দিনের বৈরাগী না যে ভাত দেখেই অন্য বলবো। ছোটবেলা থেকে রাজনীতি করি, কোনো বিলাই ইঁদুর ধৈরা মোচ দেখলেই বুঝতে পারি।
আপনার স্যারের সামনে বিপদ, এটা আমি বলে রাখছি। সে মাওলার কাছ থেকে রেগুলার টাকা পায়, এই ঘটনা কিন্তু আমি জানি। টাকা চেয়েই দিব, স্যারে নিব না, করব না। আপনি দিলেও নিব চেয়ারম্যান সাহেব। এই কাজ আমি করব না, আমি দেখতে চাই তার ক্ষমতা কতদূর। সময় খারাপ গেলে দড়িও সাপ হয়ে সবল মারে, কিন্তু দড়ি তো দড়ি, খারাপ সময় বেশি দিন থাকে না। তবে আমি কিন্তু এখনো রাতে ঘুমাইতে পারি না। এত চিন্তায় ঘুম হয় কেমনে? আপনি চেয়ারম্যান মানুষ, আপনার মাথায় কি একটা দুইটা চিন্তা? হাজার হাজার মানুষের জীবন মরণ নিয়ে আপনার চিন্তা? হাজার হাজার মানুষের চিন্তায় আমার ঘুম বন্ধ হয় না, তাদের জন্য দুশ্চিন্তা হয়, কিন্তু ঘুম হারাম হয় না। বুঝতে পারছি। পরদিন দুপুরে রেজা এলেন লতিফুর রহমানের বাড়িতে, তার সঙ্গে শরীফুল। তারা ঘুরে ঘুরে পুরো বাড়িটা আবার দেখলেন, দেখলেন সবগুলো ঘরই। তিনতলার যে ঘরটিতে লাশ পাওয়া গিয়েছিল সে ঘরটিও তারা যতটা সম্ভব সূক্ষ্মাতি সূক্ষ্ম সম্ভাবনা নিয়েই খতিয়ে দেখার চেষ্টা করলেন, কিন্তু ওই ঘরে লাশ আসার কোনো উপায় খুঁজে বের করতে পারলেন না। লতিফুর রহমান অসহায় গলায় বললেন, আমি ঘুমাতে পারছি না এসআই সাহেব, সারাক্ষণ মাথার ভেতর যন্ত্রণা, এই বয়সে এসে এত টেনশন আর নিতে পারছি না। টেনশন নিতে না পারলে এত চাপ সামলে অমন বুদ্ধি করে লাশটাকে সরালেন কীভাবে? কীভাবে সরালাম এখন নিজেরই বিশ্বাস হচ্ছে না। খুনটা আবার ঘোরের মধ্যে করেননি তো? দেখা গেল নিজেই খুন করে ভুলে গেছেন, এমন কিন্তু হয় বুঝলেন, অনেকের ক্ষেত্রে এমন হয়। আপনি বলেছেন এই বাসার চাবি আপনি ছাড়া আর কারোর কাছেই থাকে না। জি না, ওই যে সিন্দুকটা দেখছেন তার মধ্যে সবগুলো চাবি থাকে, আর সিন্দুকের চাবি থাকে আমার কাছে। আপনার স্ত্রীর সঙ্গে কথা বলা যাবে? বলা হয়তো যাবে, কিন্তু তাতে লাভ হবে বলে মনে হয় না, উনি অসুস্থ। কি হয়েছে ওনার? শারীরিক মানসিক স্ট্রেস, মাঝে মাঝে খুব হাইপার হয়ে যান। এত স্ট্রেস কিসের? আমার ছেলেটাকে নিয়ে। ও, আপনার ছেলের কথা তো ভুলেই গিয়েছিলাম, সেদিন কিছুটা বলেছিলেন, উনি তো আমেরিকায় থাকেন তাই না? জি। উনাকে নিয়ে কি সমস্যা? বহু বছর সে বিদেশে, দেশে আসছে না, এই নিয়েই খুব মানসিক যন্ত্রণায় ভুগছে আমার স্ত্রী, সেটাই এখন এক্সট্রিম হয়ে গিয়েছে। রেজা নাসিমা বেগম ও ডালিয়ার সঙ্গেও কথা বলার চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না তেমন। নাসিমা বেগম কোনো কথাই বলতে চাইলেন না, কথা বলতে চাইল না ডালিয়াও। সে পুলিশকে প্রচণ্ড ভয় পায়। তারপরও তার সঙ্গে কিছু কথা হলো। রেজা বললেন, তোমার বাড়ি কোথায়? ফরিদপুর। এত দূর থেকে এখানে এলে কিভাবে? আমার ভাই নিয়ে আসছে। তোমার ভাই কি করে? রাজমিস্ত্রির কাম করে, কনস্ট্রাকশনে। সে নিয়ে আসলো কেন? সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো কাজ করে। তো তোমাকে? আমারও ওই জায়গায় নিয়ে আসছে, এইখানেও কামে আসছে। তখন পূর্বেচের খালুজানে তার বলে বলছিল কামের মানুষের কথা। তখন সে তোমাকে নিয়ে এসেছে? হ। এখানে আসার আগে কি করতে? ঢাকায় আসছিলাম। ঢাকায় কি কাজ করতে? কিছু করতাম না, আমার স্বামী কাওড়ান বাজারে কাঁচামালের ব্যবসা করত। এখন স্বামী কই? তার সঙ্গে যোগাযোগ নাই। কেন? আরেকটা বিয়া করছে সে। তুমি তো দেখতে ভালো, চেহারা গায়ের রঙও ভালো, তাহলে স্বামী আবার বিয়ে করেছে কেন? আমার সন্তান হয় না এই জন্যে। ও, তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে? না, হয় নাই। কেন? সে একসঙ্গে দুই বউ রাখতে চায়? না, সে আমারে তালাক দিব না, আমারে বসে তারে ডিভোর্স দিতে। তুমি দাওনি? ডিভোর্স দাও নাই কেন? ডালিয়া এই প্রশ্নের জবাব দিল না, সে মাথা নিচু করে বসে রইল। তবে তার চোখের কোল গড়িয়ে দুফোঁটা জল টুপটাপ ঝরেও পড়ল। এনায়েতের বিষয়েও কথা হলো খানিক, কিন্তু এটা নিশ্চিত যে ঘটনার অনেক পরেই এ বাড়িতে এসেছে এনায়েত। পরদিন পুলিশ সুপারের অফিসে গেলেন রেজা। গত এক মাসের কেসের অগ্রগতির রিপোর্ট নিয়ে তিনি এসপি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। গতকাল গোলাম মাওলার কাছ থেকে পাওয়া তথ্যের কথাও তিনি এসপি সাহেবকে জানালেন, তবে ইচ্ছে করে এড়িয়ে গেলেন লতিফুর রহমানের ঘটনার কথাটা। বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই ঘটনার কথা তিনি কাউকে জানাতে চান না। এসপি সাহেব সময় নিয়ে চুন্নু মিয়া সম্পর্কে গোলাম মাওলার দেয়া তথ্যের কথা শুনলেন। তারপর বললেন, কিন্তু রেজা, এটা একটা সম্ভাবনার কথা হলো, সম্ভাবনা দিয়ে তো খুনের মতো একটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না। তাছাড়া হি ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন লোকাল পলিটিক্স। জি স্যার। তাছাড়া ধরো সাসপেক্ট যদি এতটাই ডেসপারেট হতো, তাহলে এই ধরনের পারিবারিক জাগবাটোয়ারা নিয়ে ফ্যামিলি মেম্বারদের মধ্যে আগে ভাগে একটা দূরত্ব বা অবিশ্বাস তৈরি হতো। কথাটা আমিও ভেবেছি স্যার, এমনকি গোলাম মাওলার কাছ থেকে কথাটা শোনার পর আমি লিখনদের বাড়িতেও গিয়েছিলাম, তার মায়ের সঙ্গে কথা বলেছি। তিনি তার ভাই সম্পর্কে এমন কোনো আভাস দেননি যাতে তাকে সন্দেহ করা যায়। বরং স্বামীর মৃত্যুর পরপরই যখন তার বাবাও মারা যান,
তখন থেকেই তার ভাই চুন্নু মিয়াই তাকে আর লিখনকে আগলে রেখেছেন। কথাটি কারোই গ্রহণ করতে ইচ্ছা করছিল না, কিন্তু যুক্তিটি কেউ অগ্রাহ্যও করতে পারল না। এসপি সাহেব যেটি বলেছেন সেটি ফেলে দেওয়ার মতো কোনো কথা নয়। সন্ধ্যার পর পলাশবাড়ি শহরে ঢুকলেন রেজা। শহরের মুখেই তার সঙ্গে দেখা হয়ে গেল দারোয়ান এনায়েত আর কাজের মেয়ে ডালিয়ার সঙ্গে। তারা দাঁড়িয়ে আছে হারাধন মুচির দোকানের সামনে। এনায়েত জানালো নাসিমা বেগম আচমকে অসুস্থ হয়ে পড়ায় তারা ডাক্তারের কাছে এসেছে, সঙ্গে ডালিয়াকেও নিয়ে এসেছে। এনায়েত ডালিয়াকে মুচির দোকানে দাঁড় করিয়ে রেখে আবার কি সব কিনতে শুরু করলো। রেজাও ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালেন মোবাশ্বেরের চায়ের দোকানের সামনে। একটা চা আর সিগারেটের কথা বলে তিনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার দাঁড়ানোর মধ্যে কেমন একটা জড়সড় লাজুক ভাব। এই লাজুকতার একটা অদ্ভুত সৌন্দর্যও আছে। কিছুক্ষণ আগেও সলজ্জ ভঙ্গিতে হারাধনকে এড়িয়ে যাওয়া বা একটা দুটা কথার উত্তর দেয়া ডালিয়াও যে এইটুকু সময়ে খানিক সপ্রভিত হয়ে উঠেছে তাও দৃষ্টি এড়াল না রেজার। এই এনায়েত আর ডালিয়া এরা কি পরস্পরের জন্য কোনো বিশেষ অনুভূতি ধারণ করে, নাকি এর মধ্যে হারাধন মুচিও আছে? কে জানে, হয়তো করে। আর সেই অনুভূতির হয়তো কোনো নাম নেই, কোনো সম্ভাবনাও নেই। তারপরও এই মুহূর্তটা কি যে সুন্দর লাগে! রেজার বুকের ভেতরটা হঠাৎ যেন কেমন ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। এমন কিছু অনুভূতি থাকা খুব দরকার, এটুকু হয়তো জীবনের সৌন্দর্য। কিন্তু তার জীবনে কি এমন কিছু আছে? রেজা দীর্ঘশ্বাস ফেলে চোখ ফিরিয়ে নিলেন। দূরে ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলামকে দেখা গেল, তিনি রেজার দিকে এগিয়ে আসছেন। কাছে আসতেই রেজা বললেন, কি খবর, বাসা টাসা কিছু পেলেন? আর বাসা, ওই এক লতিফুর রহমান স্যার ছাড়া আর কারো বাসা তো ফ্যামিলি নিয়ে থাকার মতো অবস্থায় নেই ভাই। তাহলে সেখানেই উঠে যান, উনি তো বলেছিলেন যে কিছু টাকা পয়সা অ্যাডভান্স পেলেই উনি ঘরের বাকি কাজ ঠিক করে দেবেন। কিন্তু উনি তো মনে হয় না আর বাড়ি ভাড়া দিতে আগ্রহী, টুলেট তো আর দিলেন না। এক কাজ করে চলেন, একদিন আপনাকে নিয়ে আমি যাই। আমার ধারণা আমি গেলে প্রফেসর সাহেব আর না করবেন না। আমি দু একদিনের মধ্যে আপনাকে জানাব, কোনো সমস্যা নেই। গভীর রাতে অনুকে ফোন করলেন রেজা। অনু ফোন ধরেই বলল, জি হক সাহেব বলুন। আপনি আমাকে হক সাহেব বলেন কেন বলুন তো? জানি না তো, আমার তো একটা নাম আছে। কোনটা? আপনার নামের সঙ্গে মিলিয়ে যেটা আনু। রেজার খুবই রাগ লাগছে, কিন্তু সে কিছু বলল না। কি হক সাহেব, ডেকে গেলেন? রেজা এবারও কোনো কথা বললেন না। অনু এবার নরম গলায় বলল, আচ্ছা বলুন। কিছু বলার নেই অনু, এমনি ফোন করেছি। এমনি এমনি কেউ কাউকে ফোন করে? আমি করি। আপনিও করেননি, যে কারণে ফোন করেছেন সেই কারণটি বলতে লজ্জা পাচ্ছেন, তাই না? রেজা এই প্রশ্নের জবাব দিলেন না, চুপ করে রইলেন। অনুই বলল, আপনার ভয় নেই, আমি আপনার মার কাছে বলবো না যে মাঝে মাঝে আপনি আমাকে রাতে দুপুরে ফোন করেন। স্কুলের ছেলেমেয়েগুলো কেমন আছে? হ্যাঁ ভালো, তবে আপনাকে খুব দেখতে চাই। আমি চেষ্টা করছি একটু সময় বের করার, সময়টা বের করতে পারলেই চলে আসব। আপনার সময় সহজে বের হবে বলে তো মনে হচ্ছে না। এটা অবশ্য ঠিক, যে ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? বলতে ইচ্ছা করছে না। আচ্ছা বলতে হবে না। মা ভালো আছেন? হ্যাঁ ভালো। আর কি খবর? আর কি খবর জানতে চান হক সাহেব? আবার তাহলে কি বলবো, রেজা ভাই বলবো? ভাই শুনতে ভালো লাগবে? তার চাইতে হক সাহেব ভালো না, এই কারণেই হক সাহেব বলি আমি, আপনাকে আমার ভাই ডাকতে ভালো লাগবে না। বলুন কি খবর জানতে চান? না বিশেষ কিছু না, এমনিই জিজ্ঞেস করলাম। আমার বিয়ের খবর জানতে চান? পাত্রের আমাকে দেখে পছন্দ হয়েছে, কিন্তু পাত্রের মায়ের পছন্দ হয়নি। তার ধারণা আমার গায়ের রং খুবই ময়লা। কালো মেয়েদের প্রেম খুব সহজে হয়, কিন্তু বিয়ে সহজে হয় না, বুঝলেন? না বুঝিনি। আপনাকে বুঝতে হবে না। রেজা ফোন রেখে দিলেন। তিনি ভেবে পাচ্ছেন না অনুর মতো একটা মেয়েকে কেউ কি করে পছন্দ না করে পারে। তিনি এও ভেবে পাচ্ছেন না অনু কি সত্যিই কালো। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই প্রশ্নের উত্তর তিনি খুঁজেও পেলেন না। চুন্নু মিয়ার সামনে বসে আছে আসিয়া, তার পাশে দাঁড়ানো সোহরাব মোল্লা। সোহরাব মোল্লা বলল, যা যা শিখাই দিছে ঠিকঠাক মতো বলতে পারবি তো? সে পারবো। কি বলবি? বলবো সে আমার এই 2 বছর ধরে জোর করে এরা খারাপ কাজ করত। সে কে? গোলাম মোল্লা সাহেব। আর কি বলবি? আমার পেটে সন্তানও আসছিল, সে জোর করে নষ্ট করছে। চুন্নু মিয়া টেবিল থেকে কিছু কাগজ বের করে আসিয়ার সামনে ধরলেন। তোর প্রমাণ নিয়ে চিন্তা করতে হইব না, এই যে এখানে সব আছে, সব ব্যবস্থা করা হয়েছে, ব্যাকডেটে ডাক্তারের প্রেসক্রিপশন রিপোর্ট সব। আসিয়া কোনো কথা বলল না, তাকিয়ে শুধু দেখল। সোহরাব মোল্লা বলল,
এত ভয় কিসের তোর? সে যে একদম কিছুই করে নাই তা তো না, এক দুইবার তো ঘটনা সত্য সত্যই ঘটাইছে, ঘটায় নাই যে, তাইলে এত সরম কিসের? এত ভয় রাখলে চলতো না, টাকা পয়সা তো কম দিব না তোরে যে। ঢাকায় গিয়া প্রত্যেক কথা এমন যে যে করলে কিন্তু হইতো না, কাট কাট উত্তর দেওয়ান লাগবো বুঝলি যে। তোর রেগুলার মাইট ধর করতো এইটাও বলবি ঠিক আছে যে। আর কথায় কথায় যে যে করবি না মনে থাকবো যে। চুন্নু মিয়া কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বের হয়ে এলেন। বিকেলে আরেক দফা লতিফুর রহমানের বাড়ি যেতে হলো তাকে, আরও ইট বালি লাগবে তার। লতিফুর রহমান অবশ্য বাধা দিলেন না, তিনি যেন বরং খুশি হলেন, অন্তত কিছু একটা তো কারো জন্য করতে পারছেন তিনি, কেউ তো একটু হলেও তার প্রতি খুশি হচ্ছে। নাসিমা বেগম বিকেলে আচমকা বললেন, তুমি যে একটা আস্ত মিথ্যুক সে কথা তুমি জানো না? লতিফুর রহমান অবাক চোখে তাকালেন। আবার কি হলো তোমার? দেখো দেখে তো সুস্থই মনে হচ্ছে। আমাকে তো অসুস্থ বানিয়ে রাখছো তুমি, যাতে তোমার মিথ্যা চেহারাটা আমি মানুষের সামনে খুলে দিতে না পাই। সৈকত এত বছরেও কেন এ বাড়িতে আসে না, দেশে আসে না, সেটা তুমি কাউকে বলো না কেন? তোমার লজ্জা করে? লজ্জা শরম কিছু আছে তোমার? লতিফুর রহমান চিৎকার করে ডালিয়াকে ডাকলেন। নাসিমা বেগম সাপের মতো হিস হিস করে বললেন, তোমার ডান পায়ে যে তুমি ঠিকঠাক মতো হাঁটতে পারো না, কেন হাঁটতে পারো না? ঘটনা কি ঘটেছিল সে কথা তুমি কাউকে বলেছো? কাউকে কেন বলেন না প্রফেসর সাহেব? বলেন বলেন, লোকজনের জানতে দেন আপনার আসল চেহারা খানা। ডালিয়া এসে দরজার কাছে দাঁড়ালো, সে ঘরে ঢুকতে ভয় পাচ্ছে। লতিফুর রহমান তাকে আসতে ইশারা করছেন, কিন্তু ডালিয়া জানে নাসিমা বেগম এক্ষুনি ভয়ঙ্কর আচরণ শুরু করবেন। সেই আচরণ সামলানো বিশাল শারীরিক মানসিক প্রস্তুতির ব্যাপার, এই মুহূর্তে সেই প্রস্তুতি তার নেই। দিন কয়েকের একটানা চেষ্টায় রেজাউল হক আরও কিছু তথ্য বের করতে পারলেন লিখনের ব্যাপারে। লিখনের যেহেতু থাকার কোনো স্থায়ী ঘর ছিল না, যেহেতু বেশিরভাগ সময়ই সে ঘরের বাইরে এখানে সেখানেই থাকত, ফলে তার থাকার জায়গাগুলো একাধিকবার তল্লাশি করেও গুরুত্বপূর্ণ তেমন কিছুই পাওয়া যায়নি। যাওয়া পাওয়া গিয়েছিল তা এখনও থানা হেফাজতেই রয়েছে। সেগুলো আবারও তন্নতন্ন করে খুঁজে দেখলেন রেজা, যদি কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। মোবাশ্বেরের চায়ের দোকানের ভেতর দিকে থাকার ছোট একখানা ঘর আছে। রাত বিরেতে এসে সেই ঘরের মেঝেতে মেঝেতে ঘুমাতো লিখন। সেখানে বিছানার নিচে জমিয়ে রাখা পুরনো কিছু পত্রিকাও পাওয়া গিয়েছিল। সেই পত্রিকাগুলোও সংগ্রহ করেছিল পুলিশ, কিন্তু আজ সেই পত্রিকাগুলোই হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠল রেজার কাছে। তিনি ফাইলগুলো খুললেন, প্রায় বছরখানেক আগের পুরনো মলিন কোচকানো কিছু পত্রিকা রয়েছে। পত্রিকা জুড়ে শত শত সংবাদ। রেজাউল হক জানেন না কেন সেই প্রতিটি সংবাদ তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে লাগলেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। এরপর আবার পড়লেন এবং আবার, সন্ধ্যা থেকে সারা রাত। কতবার যে তিনি সেই খবরগুলো পড়লেন তা তিনি নিজেও জানেন না। শেষ রাতের দিকে আচমকা এসআই রেজাউল হকের সারা শরীর কাটা দিয়ে উঠল। তিনি হঠাৎ আবিষ্কার করলেন সবগুলো পত্রিকাতে একটা নির্দিষ্ট সংবাদ রয়েছে। লিখন কি তাহলে এই সংবাদ পড়ার জন্যই পত্রিকাগুলো কিনেছিল? এমনিতে লিখন পত্রিকা পড়ার মানুষ না, তাহলে শুধু এই নির্দিষ্ট একটি খবর পড়ার জন্যই ভিন্ন ভিন্ন তারিখে অথচ একই রকম সংবাদ আছে এমন পত্রিকাগুলোই সে সংগ্রহ করেছিল। পরদিন ভোরে শরীফুলকে ডেকে তিনি রাগি গলায় বললেন, এই পত্রিকাগুলো যে লিখনের ঘর থেকে উদ্ধার করা হয়েছে তা আমাকে আগে জানাওনি কেন? ওগুলো দিয়ে কি করবেন স্যার? কি করব মানে? এগুলো লিখনের বিছানার নিচে পাওয়া গিয়েছিল। সে প্রায়ই রাত বিরতে মদটদ খেয়ে সে মোবাশ্বেরের চায়ের দোকানে ঘুমাতো। ওই দোকানের ভেতরের দিকে একটা ছোট্ট ঘর আছে, সেইখানেই মাটিতে বিছানা পাতা থাকতো, একটা তোশক আর বালিশ। সেই তোশকের নিচে ফ্লোরে বিছানার জন্যই পেপারগুলো ছিল। হয়তো কেন স্যার, কোনো সমস্যা? হয়তো তখন সে বিছানার নিচেই বিছিয়েছিল, কিন্তু পত্রিকাগুলো সে কিনেছিল অন্য কারণে। অন্য কারণে? অন্য কারণে। অন্য কি কারণে স্যার? রেজা এই প্রশ্নের জবাব দিলেন না, তিনি থানা থেকে বের হয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। ব্যাংকে রফিকুল ইসলাম পায়ের ওপর পা তুলে বসে আছেন, তার সামনে হারাধন। তিনি হারাধনকে দিয়ে আরও একজোড়া জুতা বানাবেন, কম্পিউটার থেকে জুতার ডিজাইন দেখাচ্ছেন। হারাধন চলে যেতেই রেজা বললেন, আপনি ভালো আছেন ম্যানেজার সাহেব? হ্যাঁ জি ভালো। কেমন ভালো? বেশ ভালো। কতটুকু ভালো? রফিকুল ইসলাম অবাক চোখে তাকালেন, তারপর আচমকা হেসে বললেন, এখানে ব্যাংক এত ভালো বিজনেস করতে পারবে সেটা কেউই ভাবেনি। অল্প কয়েকদিন নেই আমাদের লেনদেন প্রত্যাশার চেয়েও বেশি, সবাই খুব খুশি। আপনি খুশি তো? আমি তো অফকোর্স খুশি।
বেশি খুশি ভালো না রফিক সাহেব, শোনেননি? যত হাসি তত কান্না বলে গেছেন রামসন্না। কি হয়েছে বলুন তো রেজা সাহেব। আপনার একটু আমার সঙ্গে থানায় যেতে হবে। এনায়েত খুন হয়ে গেল পরদিন ভোর রাতে। তার লাশ পাওয়া গেল লতিফুর রহমানের বাড়ির গেটের বাইরে। লিখনের মতো তাকেও খুন করা হয়েছে গলায় তার পেঁচিয়ে। এই ঘটনা মুহূর্তেই থমথমে হয়ে গেল পুরো শহর। লিখনের ঘটনায় যেভাবে সবাই উত্তপ্ত হয়ে উঠছিল, এনায়েতের ঘটনায় ঘটল তার উল্টোটা। হঠাৎ করেই যেন তীব্র আতঙ্কে চুপসে গেল পলাশবাড়ির মানুষ। এই প্রথম তার উপলব্ধি করল এক ভয়ঙ্কর খুনি এক অদৃশ্য আততায়ী দাঁড়িয়ে আছে। লাশের পাশে দীর্ঘ সময় বসে রইলেন পুলিশের এসআই রেজাউল হক, চুপচাপ একা নিস্তব্ধ। তিনি উঠলেন দুপুরের পর। শরীফুল তার সঙ্গে ছায়ার মতো লেগে রইল, কিন্তু একটা কথাও বললেন না রেজা। থানায় নিজের ঘরে গিয়ে দুপুরের খাবার খেলেন তিনি। তারপর উঠে এই খুনের সকল ফাইল একের পর এক আবারও দেখতে লাগেন। তার ধারণা ছিল তিনি কেসের একদম চূড়ান্ত মুহূর্তে পৌঁছে গেছেন, এখন শুধু অপেক্ষা। অপরাধী ধরা পড়া কেবল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এনায়েতের খুন তার সব ভাবনাকে এলোমেলো করে দিয়েছে। আর সববারের মতোই তিনি এবারও পুরোপুরি বোকা বনে গেছেন। যতবার ভেবেছেন কেসটা প্রায় সমাধান করে ফেলেছেন, ঠিক ততবারই তিনি আবৃত হয়েছেন আরও বেশি গাঢ় ধোঁয়াশায়। বন্যার পানিও আচমকা যেন থমকে গিয়েছিল দিন তিনিকের জন্যে। ভাটার সঙ্গে কমে গিয়েছিল বেশ খানিকটা, কিন্তু গতকাল বিকেল থেকে টানা দক্ষিণা হাওয়া, তারপর রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। অন্ধকারে 40 মিনিট নৌকা চালানোর পর উত্তর দিকের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দেখা পাওয়া গেল। বাঁধের গায়ে নৌকা ভেড়াতেই টপাটপ লাফিয়ে নেমে গেল আজগর আর শ্রমিকেরা, সঙ্গে নামল সবুরো। তারপর আজগরের দেখিয়ে দেওয়া জায়গাটাতে পৌঁছে গেল তারা। গত প্রায় মাসখানেক ধরে অত্যন্ত সাবধানে লক্ষ্য চক্ষু এড়িয়ে একটু একটু করে বাঁধের তলার মাটি সরানো হয়েছে। আজ আর ঘন্টা দুয়েক সময় পেলেই বাঁধ সরিয়ে দেওয়া হবে, তারপর শুরু হবে আসল খেলা। নতুন সম্ভাবনায় গোলাম মাওলার চোখ চকচক করে উঠল। গ্রামের পর গ্রাম ভেসে যাবে, ভেসে যাবে সব ফসলের মাঠ। এতদিন এই বাঁধ নিয়ে চুন্নু মিয়ার বিরুদ্ধে যে প্রচারণা চালানো হয়েছিল, তা এবার নিশ্চিত করেই হালে জোর পানি পাবে। বাঁধের জন্য সরকারি বরাদ্দের টাকার সামান্য অংশই যে চুন্নু মিয়ার বাঁধ নির্মাণ করেছিলেন, আর বাদ বাকি টাকা যে তিনি তার পকেটস্থ করেছিলেন, এখনই তা হাতে কলমে প্রমাণের সময়। কিন্তু মাছ ধরার এক ট্রলার আচমকা লাইট জ্বালিয়ে ছুটে যেতে থাকলো শহরের দিকে। ততক্ষণ আরও বেশ খানিকটা ধসে গিয়েছে বাঁধ। বাঁধ ভেঙে যাওয়ার এই খবর যতক্ষণে থানায় পৌঁছালো, ততক্ষণে শহরের সকল মানুষ ছুটতে শুরু করেছে বাঁধের দিকে। পলাশবাড়ির মানুষের কাছে এনায়েতের লাশের চেয়ে বহুগুণ গুরুত্বপূর্ণ এই বাঁধ। যে করেই হোক এই বাঁধ চোরা লাগাতেই হবে, না হলে জলে ভেসে অনাহারে তাদের নিশ্চিত মৃত্যু। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই খবর পেয়েও পলাশবাড়ি থানার এসআই রেজাউল হক তেমন তাড়াহুড়া করলেন না। তিনি অসংখ্য গ্রামবাসীর সঙ্গে একদল পুলিশ পাঠিয়ে দিলেন বাঁধ ঠেকাতে, আর নিজে বসে রইলেন থানায়। রফিকুল ইসলামের খানিক ঝিমুনির মতো লেগে এসেছিল। চেয়ারের পেছনে হেলান দিয়ে বসে থাকলেও মাথাটা হঠাৎ বাঁদিকে কাত হয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে খপ করে তার হাতটা ধরে চেপে ধরলেন রেজা। চোখ মেলে তাকালেন রফিকুল ইসলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলেন না। তবে শব্দটা শুনতে পেলেন, খুব কাছে কোথাও থেকে কংক্রিটের গায়ে ধাতব ধারালো কিছুর ঘর্ষণের মৃদু শব্দ আসছে। আর ঠিক সেই মুহূর্তে রাতের নির্জন নিস্তব্ধতা ভেঙে ঘরের মেঝেটা আচমকা বিকট শব্দে ফাঁক হয়ে গেল। একটা গোলাকার গর্তের মুখ দৃশ্যমান করে কংক্রিটের মেঝেটা সরে গেল একপাশে। সেই গর্ত থেকে প্রথমে সাবধানে মাথা বের করে উঁকি দিল একটি মুখ, তারপর আরও একটি মুখ, তারপর বেড়ালের মতো নিঃশব্দে মাটির নিচ থেকে পরপর বের হয়ে এলো দুজন মানুষ। রেজা আরও খানিকক্ষণ অপেক্ষা করলেন, তারপর অন্ধকারে একযোগে ঝাঁপিয়ে পড়লেন মানুষ দুজনের ওপর। শরীফুল ঘরের আলো জ্বালানোর আগ অবধি মানুষ দুজনের চেহারা দেখা গেল না। দীর্ঘ সময় ব্যাংকের নিচের গুহার অন্ধকারে থেকে হঠাৎ ঝলমলে আলোয় চোখ খুলতে পারছে না গুহা থেকে বের হয়ে আসা মানুষ দুজন। তীক্ষ্ণ আলোর টর্চ লাইটখানা তাদের চোখের ওপর স্থির ধরে আছে শরীফুল। সে আলোতে হতবুদ্ধের মতো দাঁড়িয়ে আছে চায়ের দোকানি মোবাশ্বের আর মুচি হারাধন। দুহাতে চোখ মুখ ঢেকে ওই ঝাঝালো আলো থেকে বাঁচবার চেষ্টা করছে তারা। পরের সারাটা দিন শরীফুল অনেক চেষ্টা করলো রেজার সঙ্গে কথা বলতে, কিন্তু পারল না। খুব জরুরি কিছু কাজে সারাদিন ডুবে রইলেন তিনি। শরীফুলের কোনো কথাই গ্রাহ্য করলেন না তিনি। একের পর এক ফোন করতে হচ্ছে তাকে। হারাধন আর মোবাশ্বেরকে কিছু জিজ্ঞাসাবাদও করা হয়েছে,
তারা স্পষ্ট করে কিছু না বললেও যতটুকু বলেছে তার সঙ্গে নিজের অনুমান পর্যবেক্ষণ আর যুক্তি মিলিয়ে মোটামুটি স্পষ্ট একটা ধারণা পেয়েছেন রেজাউল হক। এই বাঁধের ঘটনার কারণে গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হবে কিনা সেই বিষয়ে ওপর মহল থেকে এখনই স্পষ্ট কোনো নির্দেশনাও আসেনি। তবে তাকে বাড়িতেই থাকতে বলা হয়েছে, তার বাড়ির বাইরে পুলিশ প্রহারও বসানো হয়েছে। শরীফুল আরও একবার বলল, স্যার বলো। ঘটনা তো কিছুই বুঝলাম না স্যার। কোন ঘটনা? গতকাল রাতে যা ঘটল, ঘটনা তো এখনো শেষ হয়নি, আরও বাকি আছে। কিন্তু স্যার যা হলো তাও তো বুঝতে পারলাম না। না বুঝতে পারার কি আছে? আপনি কি করে বুঝলেন যে হারাধনার মোবাশ্বের মিলে মাটি খুঁড়া ব্যাংক ডাকাতের প্ল্যান করতেছে? সময় হলেই তার জানতে পারবে। স্যার এখন একটু বলেন না। রেজা গম্ভীর মুখে হাতে আরো কিছু কাজ শেষ করলেন। তারপর ধীরে সুস্থে ফাইল থেকে সেই পুরনো পত্রিকাগুলো বের করলেন। প্রতিটা পত্রিকা থেকে নির্দিষ্ট একটি সংবাদ কেটে আলাদা করা হয়েছে। সেই পেপার কাটিংগুলো শরীফুলের সামনে মেরে ধরলেন রেজা। তারপর বললেন, এই সংবাদগুলো পড়ো। বলেই আবারও কাজে ডুবে গেলেন রেজা। শরীফুল সময় নিয়ে পড়ল, তারপর বলল, এ তো দেখি সবই ব্যাংক ডাকাতির খবর। এই খবরের সঙ্গে লিখনের সম্পর্ক কি, আর লিখনের সঙ্গে গতকালের ঘটনার সম্পর্ক কি? বছরখানেক আগে রাজশাহীতে একটা ব্যাংক ডাকাতি হয়েছিল। মাটি খুঁড়ে ব্যাংকের যে ঘরে টাকার ভল্ট থাকে ঠিক সেই ঘরে উঠেছিল ডাকাতরা। এই দেখো সংবাদটা পত্রিকাও ছাপা হয়েছিল, দেখেছো? জি স্যার। ডাকাতিটা হয়েছিল বৃহস্পতিবার রাতে, কারণ পরের দিন শুক্রবার ব্যাংক বন্ধ। জি। এর কিছুদিন পরে দিনাজপুরেও একদম একইভাবে ডাকাতি হয়েছিল। এই যে কাটিংটা দেখো। জি স্যার। দুটি ডাকাতির ঘটনায় অপরাধী ধরা পড়ে গিয়েছিল, তবে রাজশাহীর ঘটনায় এক রাতের মধ্যে 16 কোটিরও বেশি টাকা ব্যাংক থেকে সরিয়ে ফেলতে পেরেছিল ডাকাতরা। পরে ট্রাক ভর্তি চাল কিনে নিয়ে সেই চালের বস্তায় টাকা ঢুকিয়ে ট্রাকে করে চাল নিয়ে যায় ঢাকায়। ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে ব্যাংকের পাশেই বছরখানেক আগে থেকে বাড়ি ভাড়া নিয়েছিল। তারপর দিনের পর দিন, রাতের পর রাত নিজেদের বাড়ির মেঝে থেকে গর্ত খুঁড়ে ব্যাংকে টাকা রাখার ভল্টের মাঝে পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু স্যার এটা তো অনেক হিসাব নিকাশের ব্যাপার। একদম, অনেক হিসেব নিকেশ এবং ঝুঁকির ব্যাপারও। মোবাশ্বের আর হারাধন কি পত্রিকার খবর থেকে বুদ্ধিটা বের করছিল? পত্রিকার খবর এবং অন্যান্য সোর্স থেকে পাওয়া এই ধরনের নানান সংবাদ আর আগের ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখেছিল এরা। এরপর পরিকল্পনা করেছিল। ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলামের সঙ্গেও এই জন্যই ভালো সম্পর্ক তৈরি করেছিল ওরা দুজন। এতে করে যখন তখন ব্যাংকের ভেতরবাহী সব জায়গায় যখন তখন যেতে আসতে পারত তারা, খোঁজ খবরও জানতে পারত, আর সেই অনুযায়ী প্ল্যান পরিকল্পনাও করেছিল। রেজা খানিক থামলেও শরীফুল কথা বলল না। এই পরিকল্পনা তারা করেছে বছরখানেক আগে। তারা কোনোভাবে জেনেছিল যে এখানে নতুন ব্যাংক হবে, তখন তারা এই পরিকল্পনা করেছিল। এত দূরের পলাশবাড়িতে নতুন ব্যাংক আসবে আর সেই ব্যাংক কোথায় না কোথায় বসবে তা তারা কিভাবে জানবে? তখন যে জিজ্ঞেস করলে, এই ঘটনার সাথে লিখনের সম্পর্ক কি? জি স্যার। লিখনের সম্পর্ক এখানে। মানে? এই পলাশবাড়িতে ব্যাংক আসবে, সেই ব্যাংক কোথায় বসবে এসব তাদের জানিয়েছিল লিখন। লিখন? এমনকি এটাও হতে পারে যে এর মূল পরিকল্পনাটা ছিল লিখনের। অবশ্য হারাধনেরও হতে পারে, আইডিয়াটা তারা পেয়েছিল পত্রিকার ওই নিউজ থেকেই। সেই সময়ের পত্রিকার এই ব্যাংক ডাকাতি সম্পর্কিত খবরগুলো রেগুলার পড়ত তারা, এমনকি বিভিন্ন সময়ের এমন ব্যাংক ডাকাতির খবরগুলোও সংগ্রহ করত। তারপরই শুরু হয় তাদের প্ল্যানিং। অত আগে থেকে লিখন জানত কোথায় ব্যাংক বসবে? জানত, কারণ চুন্নু চেয়ারম্যান তার মামা, আর বাজারে চুন্নু চেয়ারম্যানের অনেকগুলো ভালো দোকান আছে, ফলে এখানে ব্যাংক আসলে তারা তার কোন দোকানে বা ভবনেই করতে চাইবে, তাই না? জি স্যার। এই জন্যে অনেক আগেই ব্যাংকের পক্ষ থেকে চুন্নু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। চুন্নু মিয়া সেসবের দায়িত্ব দিয়েছিলেন লিখনকে, আর লিখন তখন এটা নিশ্চিত করেছিল যে ব্যাংক যেন তাদের ভবনেই বসে, এবং কোন ভবনে কোথায় বসবে সেটাও সে আগে ভাগেই জানত। তাহলে লিখনের খুন করল কে? হয়তো হারাধন আর মোবাশ্বেরই। কি বলেন স্যার, তারা কেন খুন করবে? আপনার কথা যদি সত্যি হয় তাহলে লিখন তো তাদেরই লোক। হ্যাঁ, তবে এসব কাজে যা হয়, একজন ঝামেলা তৈরি করলেই বাকি সবাই ভয়ে থাকে। যদি সে মুখ খুলে দেয় তাহলে তো সবার বিপদ। লিখন শেষ দিকে এসে সম্ভবত কোনো ঝামেলা করেছিল, এই জন্য প্ল্যান করে তারা লিখনরে খুন করছে। আর চেষ্টা করেছে যাতে খুন নিয়ে বেশি ইনভেস্টিগেশন না হয়, হলেও একদম ভিন্ন দিকে সন্দেহ চলে যায়। এই সুযোগে যত দ্রুত সম্ভব তারা তাদের কাজ ছাড়বে। কিন্তু স্যার হারাধন আর মোবাশ্বেরের মতো দুইজন? আমার ধারণা হারাধন আসলে হারাধন না,
আর সে মুচিও না, এমন কাজই তার প্রফেশন। তাইলে কে সে? তার আসল নাম আলাউদ্দিন হাজি। সে আসলে এই কনস্ট্রাকশন লেবারদের সর্দার। কনস্ট্রাকশন লেবারদের সর্দার হওয়া তার জন্য খুব সুবিধা হয়েছে। বিভিন্ন জায়গায় কাজ করতে গেলে মানুষের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানের খোঁজ খবর পাওয়া তার জন্য সহজ হয়, প্ল্যানও করতে পারে খুব সহজে। তবে তার লেবারদের সবাই যে এই সব ঘটনা জানে তা না, জানে অল্প কয়েকজন, বাকিরা হয়তো তাকে ভালোভাবে চেনেও না। তারা চেনে আসগরকে। এমন লেবারদের বেশিরভাগকে ছুটা লেবার হিসেবে পাওয়া বার ভাড়া পাওয়া যায়। এই ঘটনাতেও খুব অল্প কয়েকজন লেবার হারাধনকে চিনত, কেবল তারাই জানতো ব্যাংক ডাকাতির কথা, বাকিরা কেউ কিছু জানত না। হারাধনের মুচির দোকানে সারাক্ষণ যে দুই তিনজন কাজ করত, ওরা আসলে হারাধনের ঘরের মেঝে থেকে গর্ত খোঁড়ার কাজ করত রাত দিন। হারাধন জুতা বানানোর ভান ধরে নানা ধরনের শব্দ তৈরি করত, যাতে রাতের নিস্তব্ধতায়ও কেউ গর্ত খোঁড়ার শব্দ শুনে সন্দেহ করতে না পারে। কিন্তু সে যে এত সুন্দর জুতা বানাইতো, হতে পারে মুচির কাজটা সে ভালোই জানে, বা এমনও হতে পারে জুতা বাইরে থেকে বানিয়ে নিয়ে আসতো। তবে নিজেরও তো কিছু কাজ জানতে হয়। আমার ধারণা মানুষের চোখে ধুলো দেবার জন্যে সে যেটা করতো তা হলো অর্ডার মতো জুতোর বিভিন্ন পার্ট সে বাইরে থেকে কিনে নিয়ে আসতো, তারপর এখানে এনে জোড়া লাগাতো। এই কাজটা সে করতে পারত, আর সঙ্গে কিছু এক্সপার্ট লোকও ছিল। তবে ভুলটা এখানেই ছিল। কি ভুল? সে যে জুতার সোলগুলো লাগাতো তার সবগুলো একই রকম, বাইরে থেকে একসঙ্গে কিনে আনার কারণে এমন হতে পারে। কিভাবে বুঝলেন? ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম, চেয়ারম্যান চুন্নু মিয়া এবং গোলাম মাওলার জুতার সোল একই রকম। এবং সেদিন ভোর রাতে যখন আমরা লতিফুর রহমান স্যারের বাড়ির সীমানা প্রাচীর বাইরে চক্কর দিচ্ছিলাম, তখন সেখানে ঠিক একই রকম জুতার সোলের ছাপ আমি দেখেছি। শুধু তাই না, একটা দেয়ালেও কাদামাটির ওই সেম জুতার ছাপ ছিল। তার মানে ওনারা কেউ ওই বাড়িতে যেতেন বা দেয়াল টপকে ভেতরে ঢুকছিলেন? না, রাতের বেলা কাদা জলের মধ্যে হাঁটতে হবে বলে হারাধন নিজে সেদিন জুতা পরে ওই বাড়িতে গিয়েছিল। ঘটনাচক্রে তার সেদিনের পরা জুতাও ছিল ওই একই সোলের জুতা। কিন্তু হারাধন কেন ওই দিন ওই বাড়িতে গেছিল? ডালিয়ার সঙ্গে দেখা করতে। ডালিয়া? কোন ডালিয়া স্যার? লতিফুর রহমান স্যারের বাসার কাজের মেয়ে ডালিয়া। মানে কেন ডালিয়ার সাথে তার কি কাজ? এই ঘটনার সাথে ডালিয়ার কি সম্পর্ক? গভীর সম্পর্ক। আমি তো কিছুই বুঝতেছি না। আমরা যদি ভুল না হয়ে থাকি তবে ঘটনা তাই। সম্ভবত এই ঘটনার প্রধান চরিত্রই ডালিয়া, যদিও এখনো পর্যন্ত এটা আমার অনুমান। খুব খেয়াল করে শুনুনি বলে ভুলে গেছো। ডালিয়া বছরখানেক আগে লতিফুর রহমানের বাড়িতে থাকা শুরু করে। ঠিক ওই সময়টাতেই হারাধন এবং মোবাশেরও কিন্তু পলাশ বাড়িতে আসে। ডালিয়া কিভাবে এসেছিল মনে আছে? এক রাজমিস্ত্রি তাকে বোন বলে রেখে গিয়েছিল। জি স্যার। আমার ধারণা এই পুরো বিষয়ের প্ল্যান পরিকল্পনা ডালিয়ার। সে এই দলের প্রধান। সমস্যা হচ্ছে ডালিয়ার বুদ্ধি পরামর্শ বা একটার পর একটা সিদ্ধান্ত জানার তাৎক্ষণিক কোনো উপায় ছিল না হারাধনের, কারণ ডালিয়া সতর্কতাবশত কোনো ফোনও ব্যবহার করত না। এই জন্যেই হারাধনকে প্রায়ই রাতের অন্ধকারে দেয়াল টপকে বাড়িতে ঢুকতে হতো। তাহলে কি লিখনকে বাড়িতে নিয়ে খুনের পরিকল্পনাও তারই? এক্স্যাক্টলি। ওই বাড়ির কারো যোগসাযোগ ছাড়া ওভাবে ওখানে কাউকে খুন করা সম্ভব ছিল না, বা সম্ভব হলেও এত সহজে সম্ভব হতো না। পুরো বিষয়টা একবার ভাবো তো। জি স্যার। লিখনকে খুন করার সময়টায় লতিফুর রহমান যে ঘরের বাইরে বা নিচতলায় চলে যাবেন তা কিন্তু ভাড়াটের ছদ্মবেশে আসা খুনিদের পক্ষে আগেভাগেই নিশ্চিত হওয়া সম্ভব ছিল, ছিল না? না, তা ছিল না। নম্বর দুই, ধরে নিলাম কোনো না কোনোভাবে কথাবার্তা বলে বা কোনো একটা ঘটনা ঘটিয়ে ওইটুকু সময়ের জন্যে তারা স্যারকে ঘরের বাইরে নিয়ে এসেছিল। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ, এরপর যদি ওই দিনই আরও কোনো ভাড়াটে ঘরে ভাড়া নিতে আসতো তাহলে? তাহলে তো তার ওই ঘরটা দেখতে গেলেই লাশটা দেখা ফেলতো। একদম। জি স্যার। আর সেটা যদি হতো তাহলে খুনি সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যেত, কারণ অন্য ভাড়াটেরা ঘর দেখতে এসে যখন দেখতো যে বাথরুমের ভেতর কিছুক্ষণ আগে খুন করা একটা লাশ পড়ে আছে, খুব স্বাভাবিক তখন একটা হইচই পড়ে যেত। আগের ঘটনা লতিফুর রহমানের মনেও থাকতো, বিষয়টা তখন একেবারেই ওপেন হয়ে যেত। জি স্যার। সুতরাং ডালিয়া এটা কনফার্ম করেছিল যে খুনের পর সেদিন আর কোনো ভাড়াটে যাতে বাড়ি দেখতে আসতে না পারে। এবং শুধু তাই না, সে এটিও জানতো যে প্রফেসর সাহেবরা সবাই মিলে পরদিন বেশ কিছুদিনের জন্য গ্রামের বাড়ি চলে যাবেন, সো এর চেয়ে ভালো কোনো সুযোগ আর ছিল না। খুনটা তেলে কি করছিল? হারাধন বা মোবাশের হলে তো প্রফেসর সাহেবরে চিনা ফেলার কথা। আমার ধারণা খুন করার সময় ওরা ছিল না, কিংবা থাকলেও হারাধন হয়তো আলাউদ্দিন হাজি সেজেই গিয়েছিল। এই কাজ সে আগেও করেছে। লম্বা দাড়ি, চোখে সুরমা, জব্বা পরা হাজি সাহেব দুম করে যেমন হারাধন মুচি হয়ে যেতে পারেন, তেমনি আবার আলাউদ্দিন হাজিও সাজতে পারেন বলেই আমার বিশ্বাস।
আর লতিফুর রহমানের এত কিছু খেয়াল রাখার কথা না। হয়তো সঙ্গে অন্য দুজন শ্রমিকও ছিল যারাও এই প্ল্যানের অংশ, তবে তাদের আলাদা করে কেউ চেনে না। কিন্তু স্যার, এনা এত নিরীহ মানুষ, সে খুন হয়েছে কেন এখনো জানি না আমি। ডালিয়াকে গ্রেফতার করলে সব জানা যাবে, তবে আমার ধারণা এনায়েত খুন হয়েছিল কারণ সে দেখে ফেলেছিল রাতের অন্ধকারে কলাপসিবল গেটের বাইরে দাঁড়িয়ে হারাধনার সঙ্গে ডালিয়া প্রায়ই কথা বলে। শেষ দিন হয়তো সে হাতে নাতে ধরে ফেলেছিল, আর এ কারণেই খুনটা হয়েছিল। তাছাড়া ওই খুনটা করে ফেললে সবার মনোযোগও সরে যাবে অন্যদিকে। একদম স্যার। সেই রাতে রেজা আর শরীফুল লতিফুর রহমানের বাড়ির বাইরে অন্ধকার ওত পেতে রইলেন, কিন্তু রেজার অনুমান সত্য হল না। তিনি আবারও বাজিতে হেরে গেলেন, কারণ এখানে আসার আগেই সে শরীফুলের সাথে বাজি ধরেছিল। সারা রাত মশার কামড় খাওয়াই সার হলো তাদের, ডালিয়া বাড়ি থেকে বের হলো না। রেজা যেন আবারও খানিকটা চিন্তিত হয়ে পড়লেন। ডালিয়াকে থানায় ডেকে আনা হয়েছে, তার সঙ্গে এসেছে লতিফুর রহমানও। রেজা সরাসরি কথায় চলে গেলেন, তুমি কি বুঝতে পারছো তোমাকে কেন থানায় আনা হয়েছে? লিখনকে খুনের দায়ে তোমাকে অ্যারেস্ট করা হচ্ছে। মানে? মানে লিখনকে খুনের দায়ে তোমাকে আমরা গ্রেফতার করছি। মুহূর্তেই যেন ডালিয়ার সলজ্জ অপ্রতিভ গুটিয়ে থাকা ভঙ্গিটা খসে পড়ল। সেই স্পষ্ট গলায় বলল, এই আজগুবি কথা আপনি কোথায় পেয়েছেন? তুমি নিশ্চয়ই জানো যে হারাধন মুচি ওরফে আলাউদ্দিন হাজি মোবাশ্বের সহ হাতে নাতে ধরা পড়েছেন। তাদের সঙ্গে আমার সম্পর্ক কি? সেটা তুমি ভালো করেই জানো, হারাধন আমাদের সব বলেছে। হারাধন কে? রেজা হাসল। এই মুহূর্তে শরীফুল একটা ছোটখাটো ব্যাগ নিয়ে ঘরে ঢুকল। ব্যাগের ভেতর কিছু কাগজপত্র, অল্প কিছু জামা কাপড়, ব্যাগটা ডালিয়ার। তুমি রেডি হয়েছিলে কিন্তু সুযোগ পাওনি পালানোর, তাই তো? কি সে সুযোগ? বললাম না, পালানোর। পালিয়ে যাব কেন, আমি কোথায় যাব? তুমি কিন্তু খুব সুন্দর করে কথা বলো ডালিয়া, সুন্দর শুদ্ধ উচ্চারণ, ওই দিনের মতো অশুদ্ধ বা আঞ্চলিক না। ডালিয়া সামান্য থতমত খেতে গিয়ে বলল, আমি অনেকদিন ঢাকায় ছিলাম। আর কোথায় কোথায় ছিলে? আর কোথায় কোথায় ছিলাম মানে? মানে আলাউদ্দিন হাজির সঙ্গে আর কোথায় কোথায় গিয়েছিলে তুমি? আপনারা কি বলতেছেন আমি কিছুই বুঝতে পারছি না। রেজা টেবিলের ওপর একটা ছবি রাখল। ছবিটার সঙ্গে ডালিয়ার চেহারার মিল খুব স্পষ্ট না হলেও দুজন যে একই মানুষ তা বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না। এই মেয়েটাকে তুমি চেনো? সেদিন পলাশবাড়ি বাজারে হারাধন মুচির দোকানে তোমাকে আমি দেখেছিলাম। তুমি পুরনো স্যান্ডেল সেলাই করতে বাজারে এসেছিলে, কি মনে করে আমি দূরে থেকে মোবাইল ফোনেই তোমার কিছু ছবিও তুলেছিলাম। কাল ছবিগুলো ঢাকায় পাঠিয়েছিলাম ডিবি পুলিশের কাছে, তারা কিছুক্ষণ আগে আমাকে কনফার্ম করেছে আর আগেও তোমার বিরুদ্ধে একাধিক অপরাধে যুক্ত থাকার প্রমাণ আছে। এই ছবিটাও তারা পাঠিয়েছে। শুধু তাই না, আমার তোলা তোমার ছবির এক কোণে ছোট্ট করে হারাধন মুচিকেও দেখা যাচ্ছিল। ঠিক এই হারাধন মুচিকেও ট্রেস করতে পেরেছে পুলিশ। একাধিক ইউনিভার্সিটি কলেজের সামনে মুচির দোকানের আড়ালে ইয়াবার বিজনেসও করেছে হারাধন। হয়তো এ কারণে সে জুতা তৈরির কাজটা ভালোভাবেই শিখে গিয়েছিল। অবশ্য কয়েকবার পুলিশের হাতে ধরাও পড়েছিল সে, কিন্তু টাকা পয়সা দিয়ে প্রতিবারই ছাড়া পেয়েছিল। লিখনের সঙ্গে এই সম্পর্কে সূত্র ধরে পলাশবাড়িতে ইয়াবা বিজনেস শুরুর কথা ভাবছিল সে। কিন্তু সেই ইয়াবার বিজনেস বদলে হঠাৎ ব্যাংক ডাকাতির চিন্তাটা প্রথম কার মাথায় এবং কিভাবে এলো তাই জানতে চাইছি। তোমার? আমার ধারণা হারাধন খুব দ্রুত বুঝে গিয়েছিল যে লিখন এখানে খুব প্রভাবশালী, কিন্তু একই সঙ্গে খানিক বোকাশোকাও সে। এখানে যে নতুন শহর গড়ে উঠেছে ইয়াবা সহ এমন আরও বিজনেস যে এখানে খুব সহজেই করা সম্ভব, সেটাও সে কথায় কথায় জানিয়েছিল হারাধনকে। ব্যাংক, বিমা, এসব বড় বড় প্রতিষ্ঠানের কথাও, তাই না? আমি আলাউদ্দিনের সঙ্গে কথা বলতে চাই। সে এতক্ষণে বুঝতে পেরেছে যে আর কিছু লুকিয়ে রেখে লাভ নেই। ডালিয়ার চোখের দিকে চোখ রেখে রেজা ঠান্ডা গলায় বলল, সে এখন আর কথা বলার মতো অবস্থায় নেই। আপনারা তাকে কত মেরেছেন? এখনো ততটা মারতে পারেনি যতটা মারলে এইসব ঘটনায় সে তোমার নাম বলতে পারত, তোমার ইনভলভমেন্টের কথা বলতে বাধ্য হতো। ওকে আর মারবেন না প্লিজ, আমি সবকিছুই বলবো। আমাকে লিখনের কথা আলাউদ্দিনই বলেছিল। আমি তখন একদিন লিখনের সঙ্গে দেখা করতে চাইলাম, সে তখন পলাশবাড়ির অনেক কথাই বলল আমাকে। আমি চাইছিলাম না আর এই ইয়াবাটিয়াবা বা ছোটোখাটো ঝুঁকিপূর্ণ ঝামেলার মধ্যে থাকতে, চাইছিলাম বড় সড়ো কিছু করতে। সব কিছু শান্ত হয়ে গেলে দূরে কোথাও গিয়ে থিতু হতে চাইছিলাম। এই জীবন আর ভালো লাগছিল না আমার। কেন? আলাউদ্দিন কি তোমার হাজবেন্ড? ডালিয়া এই প্রশ্নের উত্তর দিল না,
সে বলল, ইয়াবার বিজনেসের জন্যই আলাউদ্দিন এখানে আসে। এর মধ্যে আমি একদিন পত্রিকায় ব্যাংক ডাকাতির খবর পড়ি, বিষয়টা আমার খুব পছন্দ হয়ে গেল। আমি তখন আরও খোঁজ খবর নেই কিভাবে রাজশাহীতে দিনাজপুরে মাটি খুঁড়ে ব্যাংক ডাকাতি করতে গিয়ে লোকগুলো প্রায় সফল হয়েও ধরা পড়ে গেল। আর আমি তখন থেকেই প্ল্যান করতে থাকি, এরপর এখানে যা যা করার দরকার তার সব ব্যবস্থা আসলে লিখনই করেছিল। কনস্ট্রাকশনের জন্য আমাদের লোকজনকে লেবার হিসেবে এখানে আনা, কাজ পাইয়ে দেয়া, আলাউদ্দিন আর মোবাশেরকে দোকান দিয়ে দেয়া সবই। তাহলে তাকে খুন করতে গেলে কেন তোমরা? তুমি ভালো করে জানো এগুলো বের করা আমাদের জন্য এখন আর তেমন কোনো ব্যাপার না। হয়তো তুমি বা আলাউদ্দিন বলবে না, কিন্তু তোমাদের সঙ্গে আরও যারা যারা আছে তাদের সবার মুখ আটকে রাখা কিন্তু সম্ভব না। ইনফ্যাক্ট দেলোয়ার কিন্তু অনেক কিছু বলেছেও। লিখনের তখন নজর পড়লো আমার দিকে। আমার জীবনটা সে জাহান্নাম করে দিতে লাগলো। একজন কনস্ট্রাকশন লেবারের মাধ্যমে প্রফেসর সাহেবের বাড়িতে আমার থাকার ব্যবস্থাও করে দিল সে। তখনও প্রফেসর সাহেবের বাড়িতে কনস্ট্রাকশন কাজ চলত, সে লেবারদের সঙ্গে নানা ছুতায় আসত। আর তখন 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 আমাকেও যখন তখন তার সঙ্গে লেবারদের ঘরে যেতে হতো। সমস্যা শুরু হলো বাড়ির কাজ মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর। তখন আর অযথাও বাড়িতে কারো ঢোকার সুযোগ ছিল না, আমারও বের হওয়ার সুযোগ না। এই সময় সে নানা হুমকি ধামকি দিত, আলাউদ্দিনের সঙ্গে খুব বাজে ব্যবহার শুরু করলো। কয়েকবার আলাউদ্দিনের গায়েও হাত তুললো সে, খুব বেপরোয়া আর খামখেয়ালি হয়ে উঠেছিল। আমাকে বললো এই বাড়ি থেকে বের হয়ে তার সঙ্গে গিয়ে থাকতে, তারপরও ব্যাংক লুটের পর টাকার ভাগ বাটোয়ারা কেমন হবে সেটা নিয়েও সে নানা ঝামেলা শুরু করেছিল। শেষের দিকে আর সহ্য করার মতো অবস্থা ছিল না, অথচ ততদিনে কাজও প্রায় শেষের দিকে। ফলে খুন করা হলো তাকে। তা খুনটা কে করলো, আলাউদ্দিন? না। তাহলে তুমি? দেখো, লিখনকে দেলোয়ারের সঙ্গে আলাউদ্দিন ওই বাড়িতে পাঠালো। কথা ছিল তুমি লিখনের সঙ্গে জরুরি কথা বলবে, তাই না? বাড়ি ভাড়া নেয়ার কথা বলে তারা আসলো, আর এই ফাঁকে লতিফুর রহমানকে নিচে ডেকে পাঠালে তুমি। হুম, তার স্ত্রী চিৎকার চেঁচামেচি করছিল, আর ঠিক সেই মুহূর্তে আমি উপরে চলে গেলাম। লিখন তোমাকে দেখে খুশি হয়ে গেল, আর তক্ষণে দেলোয়ার তাকে জাপটে ধরল। পেছন থেকে তুমি লিখনের গলায় তার পেঁচিয়ে ধরলে। লতিফুর রহমানের সঙ্গে তোমার সম্পর্ক কি ডালিয়া? ডালিয়া এবারও কোনো কথা বলল না, সে চুপচাপ তার পায়ের নখের দিকে তাকিয়ে রইল। সপ্তাহখানেক বাদে লতিফুর রহমানকে ডাকলেন রেজা। দীর্ঘ সময় লতিফুর রহমানের দিকে তাকিয়ে রইলেন তিনি, তারপর হঠাৎ ঠান্ডা গলায় বললেন, বহু বছর আগে আপনার ছেলে সৈকত আপনাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই থেকে আপনি ডান পায়ে ঠিকমতো হাঁটতে পারেন না, এই কথা কি সত্য? লতিফুর রহমান চমকে উঠলেন, আর তারপর মাথা নিচু করে বসে রইলেন। আপনার ছেলে সৈকতের বিরুদ্ধে খুনের মামলা হয়েছিল, রাইট? সৈকতকে আসলে খুন করেছিল? না। রেজা ধুলোয় মলিন পুরনো একটা ফাইল বের করলেন, এই ফাইলটি চাইলে আপনি পড়ে দেখতে পারেন। আজ থেকে প্রায় 16 বছর আগে তার নামে একটা খুনের মামলা হয়েছিল, কিন্তু আগে ভাগেই দেশ থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছিল সে, ফলে পরে আর কখনো দেশে ফিরতে পারেনি। আপনাকে ছাদ থেকে কেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সে? রেজা উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। লতিফুর রহমান চুপ করেই বসে রইলেন। বাইরে ঝকঝকে নীল আকাশ, মৃদু হাওয়াও বইছে। তিনি সেই জলরাশির দিকে তাকিয়ে বললেন, আপনি জানেন অনেক কাঠ খড় পুড়িয়ে অবশেষে আমি সৈকতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এই কয়েকদিনে বেশ কয়েকবার তার সঙ্গে আমার ফোনেও কথা হয়েছে। রেজা জানালার কাছ থেকে সরে এসে লতিফুর রহমানের দিকে তাকিয়ে ফিরলেন। বুঝতেই পারছেন, কিছু না জেনে শুনে আপনাকে ডাকিনি আমি, আন্দাজে এত বড় ঢিল ছোড়ার মানুষও আমি নই। আপনার বাসায় কাজের মেয়েরা থাকে না, এ কথা কি সত্য? হ্যাঁ। কেন? জানেনই তো, আমার স্ত্রী খুব অসুস্থ, এক ধরনের সিজোফ্রেনিয়াতে ভুগছে সে, যখন তখন যার তার সঙ্গে যাচ্ছে তাই আচরণ করে, এ কারণে কেউই তাকে সহ্য করতে পারে না, কাজের মেয়েগুলোও না, ফলে আসার কিছুদিন পর আর কেউই থাকতে চায় না। আচ্ছা, কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু আছে, কেউ থাকে না অথচ ডালি এতদিন আপনার বাসায় রইল, বিষয়টা কেমন না? আপনার স্ত্রীর এমন ভয়াবহ আচরণ, অত্যাচার, দুর্ব্যবহার সহ্য করেও? প্রশ্নটা শুনে লতিফুর রহমান যেন খানিক সপ্রতিভ হলেন। তিনি বললেন, সেটা তো এখন পরিষ্কার হয়েই গেছে, তার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, ব্যাংক ডাকাতি। উদ্দেশ্য থাকলেও আপনার বাড়িতেই থাকতে হবে এমন তো কোনো কথা ছিল না? ছিল। দিনের পর দিন আপনার স্ত্রীর অমন ভয়ানক দুর্ব্যবহার সহ্য করেও সে কেন আপনার বাড়িতেই থাকতে যাবে?
চাইলেই তো সে এখানে অন্য কোনো বাড়িতেও থাকতে পারতো, পারতো না? তা পারতো। তাহলে? এই প্রশ্নের উত্তর লতিফুর রহমানের কাছে নেই। রেজা আচমকা কথাটা বললেন, ডালিয়ার প্রতি আপনার আচরণ কেমন ছিল? আমার? হ্যাঁ, আপনার। দিনের পর দিন, রাতের পর রাত আপনি মেয়েটাকে উত্তপ্ত করেছেন, তারপরেও মেয়েটা দাঁতে দাঁত চেপে এতটা দিন আপনার বাড়িতেই কেন পড়ে থাকলো স্যার? অন্য কোথাও কেন চলে গেল না? এত কিছু ভেবেছেন আর এইটুকু ভাবেননি? কারণ সব কাজ শেষে সে আপনাকে খুন করতে চেয়েছিল। আমাকে খুন? হ্যাঁ, খুন, ঠিক চলে যাওয়ার আগে। কেন? কারণ আপনার ছেলে সৈকত আপনাকে খুন করার জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছিল আলাউদ্দিন হাজি ওরফে হারাধন মুচিকে। বহুদিন থেকেই এই সুযোগটা খুঁজছিল সৈকত, নানাভাবে নানা লোকের সঙ্গে খোঁজ খবরও রাখছিল, কিন্তু জুৎসই কাউকে পাচ্ছিল না। অবশেষে একজনের মাধ্যমে আলাউদ্দিনের সঙ্গে ফোনে যোগাযোগ হয় সৈকতের, কাজটা করতে রাজি হয় সে। শরীফুল নিজেকে আর নিবৃত রাখতে পারল না, সে হঠাৎ বলে উঠল, নিজের বাপকে খুন করতে লোক ভাড়া করছে সে? কি বলেন স্যার, সৈকত নিজে আপনাকে এই কথা বলছে? সে একাই যে পুরোটা বলেছে তা না, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসে। শোনি, আলাউদ্দিন, ডালিয়া, সৈকত এই তিনজনের সঙ্গে আলাদা আলাদা কথা বলতে কি ঘটনা বেরিয়ে এসেছে। সৈকতের বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলাটা তখন আমি আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। মামলাটা করেছিল লতিফুর রহমানের কলেজের দপ্তরি। দপ্তরি কেন? কারণ তার মেয়েকে খুন করেছিল সৈকত। সৈকত সত্যিই খুন করছিল? হুম। কেন? কারণ মেয়েটিকে ভালোবাসত সে। ভালোবাসত বলে খুন করছিল? হ্যাঁ। কিছুই বুঝতে পারতেছি না স্যার। রেজা তার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে টেবিলের ওপর রাখলেন, তারপর একটি ফোন কল রেকর্ড লাউড স্পিকারে ছেড়ে দিলেন। সৈকতের সঙ্গে তার কথোপকথন শোনা যাচ্ছে। কথোপকথনের এক জায়গায় এসে রেজা সৈকতকে জিজ্ঞেস করেছেন, তার মানে আপনার নামে হওয়া মার্ডার কেসটা মিথ্যা না? পুরোপুরি সত্যিও নয়। মানে? ওপারে কোনো শব্দ নেই, একটা বিদঘুটে একঘেয়ে নিস্তব্ধতা। সৈকত সিদ্ধান্ত নিতে পারছে না সে ঘটনাটি খুলে বলবে কি না। অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে সে সিদ্ধান্ত নিল বলার। বলল, ভেবেছিলাম আলাউদ্দিন হাজি কাজটা ঠিকঠাক শেষ করতে পারবে না, এজন্যে একেবারের জন্য হলেও বাড়ি আসতে চেয়েছিলাম আমি। যদি কোনোভাবে মাকে একবার দেখতে পেতাম, যদি তাকে একবার এখানে নিয়ে আসা যেত, কিন্তু আলাউদ্দিন কাজটা করতে পারল না, সেহেতু আর কখনোই হয়তো দেশে ফেরা হবে না আমার। আর দেশে যেহেতু ফেরা হবে না, সেক্ষেত্রে বলতেও আর দ্বিধা নেই। আমার জন্মের সময় মায়ের কিছু শারীরিক সমস্যা দেখা দেয়, তার জরায়ু ফেলে দিতে হয়, সঙ্গে সঙ্গে আরও নানান সমস্যায় মায়ের এক ধরনের প্রচণ্ড মানসিক ও শারীরিক স্ট্রেস শুরু হয়। প্রচণ্ড রকম নিষ্পৃহ হয়ে যান তিনি। ধীরে ধীরে বাবার সঙ্গে তার স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কটা রইল না, তখন থেকে এই বিষয়টা শুরু। ছোটবেলা থেকেই দেখেছি বাসায় কাজের মেয়ে এলে বেশি দিন থাকে না, এই নিয়ে বাবার মায়ের মধ্যে নানা সময় কথা কাটাকাটি ঝগড়াঝাটিও দেখেছি। শেষের দিকে এসে মা কিছু বললেই বাবা মারতেন। কলেজ থেকেও বাবার নামে কিছু অভিযোগ আসে, যদিও তার কোনো প্রমাণ ছিল না, কিন্তু যত বড় হতে থাকি চারপাশ থেকে একটা ফিসফিসানি টের পেতাম, অনেকই এড়িয়েও চলত। সেই থেকে বাবার উপর নজর রাখতে শুরু করি। শিউলির ঘটনাটা ঘটে তখনই, দপ্তরি চাচার মেয়ে শিউলি আমাদের বাড়িতে আসতো। ওকে দেখলে একটা কেমন অনুভূতি হতো আমার, কথা বলার সুযোগ খুঁজতাম, প্রেমে পড়ে গিয়েছিলাম মেয়েটার, প্রচণ্ড ভালোবাসতাম, কিন্তু ওর সাথে কথা বলার কোনো সুযোগই পেতাম না, সবসময় বাবার সঙ্গে লেগে থাকতো সে। রোজ বিকেলের দিকে ছাদে শিউলিকে পড়াতেন বাবা বাংলা ব্যাকরণ। একদিন সন্ধ্যাবেলা ছাদে গিয়েছি আর তখনই দেখলাম দৃশ্যটা। ছাদে কার্নিশ ছিল না, একদম শেষ প্রান্তে বাবা একটা চেয়ারে বসে আছেন আর শিউলি তার কোলে বসা। তারপরেরটুকু আর বলতে পারবো না আমি। দৌড়ে গিয়ে এক ধাক্কায় চেয়ারটা ফেলে দিলাম তিনতলার ছাদ। শিউলির মাথাটা থেতলে গিয়েছিল নিচে পড়ে, কিন্তু বাবার তেমন কিছু হয়নি, ওই পাটায় যা একটু জখম হয়েছিল। রেজা রেকর্ডারটা বন্ধ করে দিল, পুরো ঘরে পিনপন নীরবতা। রেজা বললেন, মামলাটা হয় আরো বেশ কিছুদিন পরে, কিন্তু সেই সন্ধ্যায় বাড়ি থেকে পালিয়ে যায় সৈকত, তার খোঁজ মেলে বহু বহু বছর পর। মজার ব্যাপার হচ্ছে আলাউদ্দিন হাজি ওরফে হারাধন মুচি যে পলাশবাড়িতে আসে
এবং লিখনের সঙ্গে পরিচয় হয় তাও ঘটনাচক্রে নয়। সৈকতের কাছ থেকে টাকা পেয়েই সে পলাশ বাড়িতে যাতায়াত শুরু করে লতিফুর রহমান সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্যে, আর তখনই লিখনের সঙ্গে পরিচয় হয় তার। কথাবার্তার এক পর্যায়ে ঘটনার ডালিয়াকে খুলে বলে আলাউদ্দিন, আর তখনই ব্যাংক ডাকাতির আইডিয়াটা দেয় ডালিয়া। সেক্ষেত্রে লতিফুর রহমানের বাড়িটাকেই তার আশ্রয় হিসেবে বেছে নেয় সে, যাতে ব্যাংক ডাকাতির কাজটা শেষ হওয়ার পর পালিয়ে যাওয়ার আগে আগে সৈকতের কাজটাও শেষ করে যেতে পারে। লতিফুর রহমানের বাড়িতে থাকার কারণে বিষয়টা তখন খুব সহজ হয়ে যাবে তার জন্য। রেজা থামলেন, তবে পুরো ঘরে কেউ আর কোনো কথা বলল না। রেজা তার পকেট থেকে কতগুলো ব্যবহৃত ওষুধের খালি প্যাকেট বের করে টেবিলের উপর রাখলেন। তারপর লতিফুর রহমানকে বললেন, এই প্যাকেটগুলো চেনেন স্যার? বছরের পর বছর নিজের স্ত্রীকে উচ্চমাত্রার সিরেটিভগুলো দিয়ে অসুস্থ করে রেখেছেন আপনি, যাতে ওই অসুস্থ মানুষটির কোনো অভিযোগই কেউ বিশ্বাস না করে, তাই না? বাঁধ কাটার জন্য গোলাম মাওলার বিরুদ্ধে কোনো মামলা হলো না। ওপর মহল থেকে নিষেধ করে দেওয়া হয়েছে মামলার বিষয়ে, তবে পুরো ঘটনায় তার উপর প্রচণ্ড রকম ক্ষুব্ধ হয়েছে দলের নীতি নির্ধারকরা। তার রাজনৈতিক উচ্চভিলাষও বড়সড় ধাক্কা খেয়েছে। আপাতত আর কোনো সম্ভাবনা নেই তার। লিখন খুনের ঘটনায় ডালিয়া, আলাউদ্দিন হাজি ও মোবাশ্বের সহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। লতিফুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো অভিযোগ দায়ের করা না হলেও সবচেয়ে বড় শাস্তিটা তিনি পেয়েই গেলেন। এই পলাশ বাড়িতে তার এতদিনকার স্বচ্ছ ভাবমূর্তিটা যেন নিমিষেই উধাও হয়ে গেল। তার নানা কুৎসিত ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়তে লাগলো। সেসবের কিছু যেমন সত্য, তেমনি মিথ্যেও কম না। পুরো ঘটনাটায় রীতিমতো ভেঙে পড়লেন লতিফুর রহমান। বাড়ি থেকে আর বের হতে পারলেন না। সব কিছু মিলিয়ে এই বয়সে এসে এত মানসিক চাপ আর নিতে পারলেন না তিনি। এক সকালে তাকে মৃত পাওয়া গেল বিছানায়। ঘটনা আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তখনও নিশ্চিত হতে পারল না পুলিশ। রেজা অবশ্য বিষয়টি নিয়ে আর চাপ নিতে চান না। এর মধ্যেই থানার ওসি সাহেব কাজে যোগ দিয়েছেন, ফলে কিছুটা হলেও যেন চাপমুক্ত বোধ করছেন তিনি। পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রায় সকলেই দারুণ খুশি তার উপর। এই মুহূর্তে মানসিক প্রশান্তির জন্য কিছুদিনের জন্য হলেও তার ছুটি দরকার। ছুটি পাওয়ার পর তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন সে। তবে তার আগে দেখা করতে গেলেন গোলাম মাওলার সঙ্গে। রেজাকে দেখে গোলাম মাওলা খানিকটা অবাকই হলেন। সম্ভ্রস্ত ভঙ্গিতে তার আদর আপ্যায়নের ব্যস্ত হয়ে পড়লেন। রেজা অবশ্য স্বাভাবিকভাবেই বললেন, এত ব্যস্ত হবেন না ভাই, আমি বেশিক্ষণ থাকব না। তাহা বললে কি আর হবে রেজা সাহেব, আজ না বেরিয়ে যেতেই পারবেন না। আজ একটু তার আছে, একটা সামান্য দরকার এসেছিলাম ভাই। আমি বুঝতে পেরেছি, ওই মাসিক খামটার ব্যাপার তো। জি, চিন্তা করবেন না, ওটা রেডি আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনাকে আনতে হবে না, আপনি বসুন। না না ভাই সাহেব, তা হবে না, আপনাকে নিতেই হবে। আচ্ছা একটা কথা বললেন তো রেজা সাহেব, এত অল্প করা টাকা দিয়ে আপনার হয়? আপনি চাইলে কিন্তু আমি আরো, আমি আজ নিতে আসিনি, দিতে এসেছি। মানে? মানে আমি আপনার কাছ থেকে টাকাটা নিতে পারবো না। কি বলছেন, কেন? কারণ ওই প্রতিবন্ধী শিশুগুলোর জন্য যে স্কুলটা আমার মা চালান, ওখানে মা তাদের কাছ থেকেই সাহায্য নিতে চান, যেই মানুষগুলো মানুষ হিসেবে অন্তত কিছুটা হলেও ভালো। আমি কিন্তু খারাপ মানুষ না ভাই। স্রেফ নির্বাচনে নমিনেশন পাওয়ার জন্য আপনি যে কাজটা করেছিলেন সেটা কত ভয়াবহ অপরাধ আপনি তা জানেন না? ওই বাদটার সঙ্গে কত হাজার হাজার মানুষের জীবন জীবিকা বাঁচা মরা জড়িয়ে আছে আপনি জানেন না? গোলাম মল এবার আর জবাব দিলেন না। রেজা তার পকেট থেকে তিনখানা খাম বের করে গোলাম মাওলার সামনে রাখলেন। গত তিন মাসে এই খাম তিনখানা মাসিক ডোনেশন হিসেবে গোলাম মাওলা দিয়েছিলেন। গোলাম মাওলা আরও কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটা আর দিলেন না রেজা। তিনি উঠে ধীর পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে গেলেন। ছোট্ট একটা মফস্বল শহর। শহরের এক প্রান্তে টিনের দোচালা ছোট্ট এক স্কুল ঘর, স্কুলের সামনে এক চিলতে মাঠ। মাঠে রং বেরঙের জামা পরা এলোমেলো ভঙ্গিতে ছুটে চলেছে অনেকগুলো শিশু। দূরে একটা চেয়ারে বসে আছেন রেহানা আক্তার। তার মুখ ঝলমল করছে আনন্দে। বাচ্চাগুলোর মাঝখানে পরীর মতো সুন্দর একটা মেয়ে, মেয়েটার নাম অনু। শাড়ির আঁচল আলুথালু হয়ে হাওয়ায় উঠছে। রেজা দাঁড়িয়ে আছে গেটের বাইরে, এখনো তাকে কেউ দেখেনি। তার খুব ইচ্ছে করছে ছুটে গিয়ে ওই মেয়েটাকে জড়িয়ে ধরতে, কিন্তু তিনি পারছেন না। এ জীবনে কখনো পারবেন বলেও তার মনে হয় না। কি এক অদ্ভুত লজ্জায় আড়ষ্ট হয়ে আছে তার সারা শরীর। তিনি সম্মোহিতের মতো তাকিয়ে আছেন।
শিশুগুলোকে হঠাৎ তার রঙিন পাখাওয়ালা প্রজাপতি মনে হতে লাগলো, আর অনু হলো সবচেয়ে বড় প্রজাপতিটা। রেজা গেটের দরজা খুলে ভেতরে ঢুকলো, মুহূর্তেই সচকিত হয়ে গেল প্রতিটি চোখ। এতক্ষণের অকপট উজ্জ্বলতা আচমকা থমকে গেল, তারপর ঝলমল করে উঠল শিশুগুলো। জলোচ্ছ্বাসের জলের মতো তারা ছুটে আসতে থাকলো রেজার দিকে। পেছন থেকে তাকিয়ে আছে অনু, অনুর চোখজোড়া আনন্দ, তার পেছনে মা, মাও হাসছেন। রেজার আচমকা মনে হলো রোজকার ভানের পৃথিবীতে ছদ্মবেশী অসংখ্য মানুষের ভিড়ে এমন একটা পৃথিবীর খুব দরকার, এমন ভানহীন অকপট আর আনন্দময় পৃথিবীর বড্ড বেশি দরকার।